করার দরকার নেই তুমি যদি এক দুই মিনিটের কথা মিস করেও ফেলো এই ক্লাসটা রেকর্ডিং তো পাবে তোমার আইডিতে ঢুকে এই ক্লাসটা রেকর্ডিং যতদিন মেডিকেল অ্যাডমিশন না হচ্ছে বা ইভেন মেডিকেল অ্যাডমিশনের পরেও ডেন্টাল অ্যাডমিশন পর্যন্ত এই ক্লাসটা তুমি চাইলে বারবার রিপিট করে দেখতে পাবে সো যদি তোমার নেটওয়ার্ক ইস্যুর কারণে কোনো একটু কথা মিস হয়ে যায় বা কোনো প্রবলেম হয় প্যানিক করার কোনো দরকার নেই তুমি নেক্সট পরের টপিক থেকে ক্লাসে কনসেন্ট্রেট করার জন্য চেষ্টা করো আর কি আর কোশ্চেন এন্ড অ্যানসারে দেখা যায় অনেকের অনেক অদ্ভুত অদ্ভুত রে কোশ্চেন ঘুরতে থাকে মাথার মধ্যে তো ইট ফাইন আই অ্যাপ্রিশিয়েট যত রকমের উদ্ভট কোশ্চেন বায়োলজি পড়তে যে একটু উল্টাপাল্টা কোশ্চেন মাথায় না আসলে কেমন হবে এটা তো আসলে আসা উচিতই আর কি এটাই অবভিয়াস তো উদ্ভট কোশ্চেন করো দ্যাটস ফাইন বাট হয় কি তুমি যখন কোশ্চেন এন্ড অ্যানসারে একটা কোশ্চেন টাইপ করতে যাও ওই টাইম টাইমটাতে আমি কি বলছি বা আমি আমার স্ক্রিনে কি শেয়ার করছি এগুলো মিস করে ফেলার একটা প্রবলেম থাকে আর কি তো আমি পারতপক্ষে বলি একদম যদি খুব অনেক দিন ধরে একটা কোশ্চেন মনের মধ্যে পুষে আসতো যেটার জন্য পেট ফুলে ফেপে একদম বাস্ট ফেপা ফেপে যাচ্ছে যে কোশ্চেনটা আমার জানা দরকারি এটার জন্য আমার জীবন থমকে আছে আটকে আছে এরকম কোশ্চেন না হলে আসলে পারতপক্ষে কোশ্চেন এন্ড অ্যানসার না করাটাই ওয়াইজ তাহলে হবে কি তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারবে তাতে তোমার ক্লাস করার আউটপুটটা বেটার হবে আর আরেকটা ব্যাপার আমাদের যেহেতু প্রথম ক্লাস এই কথাগুলো প্রতিদিন বলা হবে না অনেক কষ্ট করে তোমরা ক্লাস করছো এই কোভিড এর মধ্যে পুরো ওয়ার্ল্ডটাই একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে ফিজিক্যাল ক্রাইসিস মেন্টাল ক্রাইসিস ফিনান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে তোমরা এরকম অনলাইনে এত কষ্ট করে প্রিপারেশন নাও শুরু করলা আমাদের মোটিভ থাকবে মানে অ্যাটলিস্ট যে টাইমটাতে আমরা ক্লাসে থাকবো ধরো আজকে এখন 2:37 বাজে আড়াইটা থেকে 5টা পর্যন্ত এর মধ্যে হয়তো আমি 10 মিনিটের ব্রেক দিব তো লিস্ট 2 ঘন্টা যে সময়টা আমরা একসাথে থাকবো এই সময়টাকে আমরা যত সম্ভব ইউটিলাইজ করার চেষ্টা করব মানে আমাদের যে ক্লাসই থাকবে আমরা চেষ্টা করব ক্লাসের মধ্যেই লিস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট পড়া এখানেই কমপ্লিট করে ফেলার তাতে যেটা হবে টাইমটা ইউটিলাইজেশন হবে এত কষ্ট করে অনলাইনে ফোনে ক্লাস করো ট্যাবে ক্লাস করো ল্যাপটপে ক্লাস করো খুবই ডিফিকাল্ট ফোনে ক্লাস করা কারণ হচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করে মাথা ব্যথা করে পরে আর পড়তে ইচ্ছা করে না অনেক রকমের কমপ্লিকেশন আছে তো আমরা চেষ্টা করব যতটা সময় আমরা ক্লাসে থাকবো যদিও ভার্চুয়াল ক্লাসে মাঝে মধ্যে একটু এদিক সেদিক করতে মন চায় একটু মনে হয় এটা করি ওটা করি একটু গল্প করি একটু দুষ্টামি করি দ্যাটস ফাইন করো একদম দুই ঘন্টা যে একদম পুরো বসে থাকতে হবে রোবটিক হয়ে এটা আমি বলছি না তবে চেষ্টা করো সময়টাকে যত বেশি কাজে লাগানো যায় কেউ কেউ লিখছো অডিও প্রবলেম হচ্ছে যদি কারো অডিও প্রবলেম হয়ে থাকে দ্যাট মিনস হচ্ছে হয়তো তোমার কানেকশন ইস্যু হচ্ছে বা তোমার হেডফোন ইস্যু হচ্ছে অডিও প্রবলেম থাকলে আমাদের উন্মেষের এক ভাইয়া তো কন্টিনিউয়াসলি আমার বক বক শুনতে থাকেন যদি কোনো প্রবলেম হয় উনি সাথে সাথেই আমাকে নক করবেন যে ভাইয়া আপনার সাউন্ডের সমস্যা হচ্ছে হয়তো হেডফোনটা খুলে আবার ইয়ে করেন বা ওরকম কিছু হচ্ছে না মেবি যদি ইন্ডিভিজুয়াল কারো প্রবলেম হয় থাকে তুমি হয় হেডফোনটা চেঞ্জ করতে পারো আবার লাগাতে পারো হেডফোনটা অথবা এমনও হয় অনেক সময় লগ আউট করে আবার লগ ইন করলে ঠিক হয়ে যায় সব প্রবলেম ওকে দুইটা উনচল্লিশ বাজে আমি দেখতে পাচ্ছি অলরেডি পাঁচশো ষোলো জন ক্লাস করছো দেশের যে যে প্রান্ত থেকে আজকে উন্মেষ মেডিকেল ও ডেন্টাল এডমিশন কেয়ার দুই হাজার একুশ সেশন যদিও তোমাদের ভর্তি পরীক্ষা তোমরা দুই সালে দিবে সো আমরা যেহেতু তোমরা এসএসসি দুই হাজার একুশ তোমরা দুই হাজার একুশ সেশনই দুই হাজার একুশ যারা এসএসসি পরীক্ষার্থী বলবো না দুই হাজার একুশ বাইশ সেশন থেকে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন শুরু করছো সবাইকে আবারও শুভেচ্ছা প্রথম ক্লাস আমাদের মেডিকেল প্রিপারেশনের আজকে হচ্ছে আমাদের বায়োলজির ক্লাস বায়োলজির রক্ত সংবহন তন্ত্রে হৃদপিণ্ডের গঠনের আগ পর্যন্ত যাদের সাথে আমার ফ্রি ক্লাসে দেখা হয়েছিল তাদেরকে এটা পড়িয়েছিলাম হয়তো অনেক কিছুই মনে আছে অনেক কিছুই মনে নাই কারণ বেশ আগের কথা অলরেডি বোধ দুই মাস পার হয়ে গেছে আর কি তো তোমরা অনেকেই হয়তো জানো তোমরা অনেকেই না আমি সবসময় বলি যারা এই যে আগে প্রিপারেশন শুরু করলা তোমরা হচ্ছে তোমরা সব সময় ভালো করো এবার যারা মেডিকেলে খুব ভালো করলো এরাও গতবারও একটা ব্যাচ শুরু করেছিলাম আমরা আগস্টে বোধ হয় বা জুনে আহ জুন জুলাই এরকমই হবে আরকি ওরাই বেশিরভাগই দেখা গেছে মেডিকেলে খুব ভালো করেছে তো তোমরা খুব সিনসিয়ার এটা আমি ধরেই নিচ্ছি এবং এটা রেসপন্সেই বুঝতে পারবো আমি নাবিলা লিখছ এই নিয়ে চারবার হলো আচ্ছা নাবিলা এর পরে এরপরে যখন রক্ত ক্লাস হবে তোমাকে ক্লাস নিতে দেওয়া হবে তুমি আনমিউট করে তোমাকে অ্যাডমিন বানিয়ে দিব তুমি ক্লাস নিবে আচ্ছা একজন লিখছে ক্লাস শুরু করেন আমি ইচ্ছা করেই পাঁচ দশ মিনিট কথা বলছি কারণ এখনো ছেলেমেয়েরা জয়েন করছে প্রথম ক্লাস তুমি এত বিরক্ত হও না আমার উপরে আচ্ছা আমরা যখন ক্লাস শুরু করব তখন তোমরা মোবাইল বা ট্যাবটা একটু ঘুরিয়ে নিবে পোর্ট্রেট মুডে না রেখে ল্যান্ডস্কেপ মুডে মুভি দেখার মতো করে আচ্ছা আমি যখন ক্লাস শুরু করব স্ক্রিন শেয়ার করব তখন তোমরা আর আমাকে দেখতে পাবেন না আমি আবার ব্যাক করব তখন আবার কথা হবে ক্লাসের লাস্টে বা ক্লাসের মাঝে যারা লেটে জয়েন করেছো যদি আমি কোনো কোশ্চেন জিজ্ঞেস করি কোনো কিছু আস্ক করি তাহলে সেটার অ্যানসার দিবা হচ্ছে চ্যাট বক্সে আর যদি কোনো কোয়েশ্চেন জানার থাকে যেটা বুঝতে পারছো না যেমন তোমাদের গাজিয়াজ মলসারের বইয়ে লেখা আছে লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না অথচ আলিম সারের বইয়ে লেখা আছে উটেল লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে তো এরকম অনেকেই অনেক জিনিস কনফিউজড হয়ে আছো তো এরকম যদি খুব জানার কোনো কোয়েশ্চেন থাকে সেটা কিউ এন্ড করবে তোমাকে সাথে সাথে অ্যান্সার দিয়ে দেওয়া হবে ওকে লেটস স্টার্ট আমরা ক্লাস শুরু করি আহ রক্ত সংবহন তন্ত্রের উপরে ক্লাস আমরা মেইন বই পড়বো আমি দাগানো মেইন বইও তোমাদেরকে দেখিয়ে দিব আজকের যে স্লাইড এর উপরে ক্লাস হবে এটা নোট করতে হবে কিনা ইউ ক্যান ডু ইট নোট করতে পারো বাট এই দাগানো স্লাইডটা টা যেটার উপরে আমি ক্লাস নিব এটাই স্টাডি ম্যাটেরিয়ালে আপলোড হয়ে যাবে সো এটা নোট না করতে পারলে এটা স্ক্রিনশট না নিতে পারলে যে খুব বড় ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা মোটামো এরকম না বেটার আমি কি বলছি ক্লাসে আমরা কি পড়ছি সেটার ব্যাপারে মনোযোগ দেওয়াটা হচ্ছে বেস্ট অপশন ওকে তোমরা হয়তো অনেকে সেকেন্ড টাইম আসছো আমি দেখছি যারা এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় হয়নি তাদের অনেকের নাম দেখে মনে হচ্ছে এদেরকে পড়িয়েছি আগে আমি ওকে বেস্ট অফ লাক সবার জন্য আমি যারা পরে এসছো ডক্টর শাওন থাকবো পরবর্তী আড়াই ঘন্টা তোমাদের সাথে আমরা ক্লাস শুরু করছি রক্ত রক্ত সংবহন তত্ত্ব সরি আমরা দেখব আচ্ছা রক্ত একটা কমন প্রবলেম গাজী আজমল সারের লাস্ট তিন চারটা এডিশনেই প্রত্যেকটা এডিশনেই কোনো না কোনো ডেটার সংখ্যা চেঞ্জ হয়ে গেছে যে একবার দেখা গেছে কোনোটা লেখা শ্বেত রক্ত সংখ্যা পাঁচ থেকে আট হাজার কোনটা লেখা চার থেকে দশ হাজার কোন এডিশনে লেখা চার থেকে এগারো হাজার সো এগুলা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার দরকার নেই মানে আমাদের প্রেজেন্টেশনে আজকে আমরা হয়তো দেখবো চার থেকে দশ হাজার তোমার বইয়ের এডিশনে হয়তো আছে পাঁচ থেকে আট হাজার সো এটা নিয়ে খুব প্যানিক করো না ইউজুয়ালি এরকম সংখ্যাতাত্ত্বিক যেগুলাতে খুব ভ্যারিয়েশন হয় এগুলায় ভর্তি পরীক্ষায় খুব একটা থাকে না কোনগুলি ভর্তি পরীক্ষায় থাকে লোহিত রক্ত কণিকার গড় বা রক্তের পিএইচ এটা কিন্তু গাজিয়াজ মলসারের বইয়ে লাস্ট বিশটা এডিশনেও চেঞ্জ হয় নাই কিন্তু লাস্ট বিশটা এডিশনে শ্বেত রক্ত কণিকার সংখ্যা অনুচক্রিকার গড় আয়ু এটা প্রায় মনে হয় দশ বারো বার করে চেঞ্জ হয়ে গেছে তো মনে রাখবে যে সংখ্যাগুলা মোটামুটি সবগুলা এডিশনে একই রকম এগুলোই ভর্তি পরীক্ষা আসবে সো যেগুলোতে এডিশন ওয়াইজ অনেক ডিফারেন্স এগুলা নিয়ে একদমই প্যানিক করবে না প্যানিক তো আমরা করবোই না আমরা অনেক আগে শুরু করছি প্রিপারেশন আমাদের প্রিপারেশন হবে অনেক শক্ত অনেক মজবুত অনেক স্টেবল একদমই ভয় পাওয়া যাবে না তো আমরা এখন ক্লাস শুরু করি সংবহনতন্ত্র এটার মধ্যে বেসিক্যালি আমরা দুইটা টপিক পড়ব একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র পড়বো আর একটা হচ্ছে লসিকা সংবহন তন্ত্র পড়বো লসিকা নিয়ে তোমাদের অনেকের একটু কনফিউশন আছে যে লসিকা জিনিসটা কোত্থেকে এলো কিভাবে এলো কেনই বা এলো তো আমরা এই কিভাবে এলো কেন এলো এগুলির অ্যান্সার আজকে জানার চেষ্টা করব তো ওই যে হৃদয়ে লিখেছি নাম সে নাম রয়ে যাবে রক্ত দিয়ে লিখেছি নাম রক্ত হৃদয় সব মানে কাছের ব্যাপার স্যাপার এগুলাই আমরা আজকে পড়বো আর কি তোমরা দেখি তো চ্যাট বক্সে একটু আমাকে লিখো তো মানুষের দেহে টিস্যু কর প্রকার একটু লিখো তো যে তোমাদের দেহে টিস্যু করার প্রকার একটু লিখো আমাকে চ্যাট বক্সে একটু লিখো আমি দেখতেছি তোমরা সবাই ঠিকঠাক অ্যান্সার লিখছ রূপা ফাই আদিবা সবাই ঠিকঠাক অ্যান্সার দিছো দুই একজন দুই লিখছো কেউ কেউ তিন লিখছো কেউ কেউ পাঁচ লিখছো আচ্ছা ব্যাপার না এটা ব্যক্তিগত স্বাধীনতা যে যেভাবে লিখতেই পারো আমার দেহে একটা বেশি আছে আপনি কি আপনার কি আপনি কি বেশি বোঝেন আমার আচ্ছা যাই হোক এরকম বেশি বোঝাবুঝির ব্যাপার নাই যেটা ধ্রুব সত্য আমরা সেটার ব্যাপারে বলি যারা দুই প্রকার লিখছো আমি শিও তারা নিজেদেরকে উদ্ভিদ মনে করছো নিজেদেরকে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির গ্রুপ ভাবতে ইচ্ছা করছে দুই মানে যে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু আচ্ছা ভাজক টিস্যু স্থায়ী টিস্যু এটা হচ্ছে উদ্ভিদের সো দুই না অ্যান্সারটা টিস্যু হচ্ছে চার প্রকার মানব দেহে টিস্যু হচ্ছে চার প্রকার তোমরা বেশিরভাগই ঠিকঠাক অ্যান্সার দিয়েছো এক্সেলেন্ট একটা হচ্ছে আবরণী কলা তোমরা জানো হয়তো নাম এটা আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু জানো তো অবশ্যই শিওর আচ্ছা এরপরে একটা আছে হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোজক কলা যেটা আজকের ক্লাসের পড়া কানেকটিভ টিস্যু বা যোজক কলা তারপরে একটা আছে স্নায়ু কলা নার্ভাস টিস্যু যেটার মধ্যে নিউরনের মধ্যে আজকে আমরা পড়া ঢুকাবো জিনিসপত্র ঢুকাই দিতে চাই আর একটা হচ্ছে পেশি কলা বা মাসকুলার টিস্যু তাহলে আমরা খুব বেসিক একটা জিনিসপত্র শিখলাম আবরণী কলা যোজক কলা বা কানেকটিভ টিস্যু স্নায়ুকলা কলা। তো আমাদের আজকের পড়ার যে টপিকটা রক্ত আমরা যখনই যেদিন যে ক্লাসটি শুরু করব যে টপিকটা পড়বো সবার আগে আমরা জানার চেষ্টা করব জিনিসটা কি রক্ত জিনিসটা কি রক্ত এক ধরনের টিস্যু কি ধরনের টিস্যু এটা এক ধরনের যোজক কলা এর মধ্যে আবার একটা কথা লেখা আছে তরল যোজক কলা তার মানে যোজক কলা যে সব সময় তরলই হবে ব্যাপারটা এমনও না কঠিনও হতে পারে তরল হতে পারে কঠিন হতে পারে অর্ধ কঠিন হতে পারে যেমন আমরা যখন অস্থি পড়বো কঙ্কালতন্ত্র পড়বো আচ্ছা তোমাদের দুইটা খুব বার্নিং কোশ্চেন মাথার মধ্যে ঘুরছে যেহেতু ক্লাস শুরু করেছি তোমরা দশ সপ্তাহের রুটিন বা তিনশো সপ্তাহের রুটিন পেয়েছো তো এখানে বোধ তোমরা কোনো ইংলিশ বা জেনারেল নলেজের ক্লাস দেখনি তো এটা নিয়ে অনেকেই বিচলিত ভাই আমরা তো জানি ইংলিশ থেকে পনেরোটা জেনারেল নলেজ থেকে দশটা কোশ্চেন থাকবে তো এই পঁচিশটা কোয়েশ্চেন তো আমরা এখন পড়ছি না আমরা এখন পড়ছি না কারণ এইসএসসি পরীক্ষা এখনো যে হবে না এটা নিশ্চিত হয়নি তো আমরা আগে চেষ্টা করবো এসএসসি পরীক্ষা সিলেবাসটা নেক্সট টেন উইকে কভার করার জন্য এরপরে আমরা সিকোয়েন্সিয়ালি জেনারেল নলেজ ইংলিশ ইভেন আমাদের যে পাঁচটা অধ্যায় লিমিটেড করে দেওয়া হয়েছে এর বাইরের বাকি চ্যাপ্টার গুলাও কিন্তু আমরা পড়বো কারণ কি তোমরা বুঝো তোমাদের এসএসসি হবে কি না এটা তো আসলে তোমরা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে টম এন্ড জেরি খেলছো লুকোচুরি খেলা চলছে লুকোচুরি লুকোচুরি গল্প হচ্ছে তো এখানে পরীক্ষা কবে হবে বা আদৌ হবে কিনা এটা আসলে খুবই আনপ্রেডিক্টেবল তো এখন যে অবস্থা কোভিড এর সেক্ষেত্রে কুরবানি ঈদ বা নেক্সট এক দুই মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা মানে অলমোস্ট ক্লোজ টু জিরো অসম্ভব বলে দেওয়া যায় তো তাহলে আরো দুই মাস চলে গেলে আগস্ট সেপ্টেম্বর হয়ে গেলে এরপরে পরীক্ষা নিতে পারবে কিনা বা এই বছরের মধ্যে রেজাল্ট দেওয়া পসিবল হবে কিনা মোস্ট লাইকলি না আমাকে যদি জিজ্ঞেস করো ব্যক্তিগত ভাবে তো সেক্ষেত্রে যদি এসএসসি হয়ও সেটা তো খুব বেশি দিন না আর মেডিকেল ভর্তি পরীক্ষা গতবার যেহেতু এপ্রিলে হলো তোমাদের মানে এবার তোমরাও মোটামুটি শিওর থাকো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসের মধ্যে হবে মার্চে হওয়ার সম্ভাবনাই খুবই বেশি আর এই জন্য তোমরা আসলে যেহেতু এই এসএসসি হবে কি হবে না এগুলা দামা ডলা থাকার একদমই দরকার নেই আমরা একদম সললি ডেডিকেটেডলি পড়ালেখা করি যেটাতে আমাদের যে কোনো অ্যাডমিশন টেস্ট আর এসএসসি যদি রিটেন এমসিকিউ যাই হয় যাতে আমরা সব ধরনের পরীক্ষা উত্তরে যেতে পারি কঙ্কালতন্ত্র আমাদের অস্থি আমরা জানি এক ধরনের কঠিন যোজক কলা এরপরে আমরা কিছু ডেটা দেখছি সংখ্যা একজন মানুষের নর্মালি কি পরিমাণ রক্ত থাকে মোট ওজনের কত পার্সেন্ট রক্ত তো সংখ্যাগুলো আসলে আমি খুব একটা পড়ার জন্য খুব জোর দিই না কিন্তু তোমরা পড়বে কেন পড়বে জানো অ্যাটলিস্ট যে পাঁচটা চ্যাপ্টার তোমাদের এসএসসি সিলেবাসে আছে কারণ হয়তো এগুলা থেকেই সব কোয়েশ্চেন আসতে পারে ভর্তি পরীক্ষায় দো এটা কেউই শিওর করে বলতে পারবে না এইচএসসি রেজাল্ট হবে স্বাস্থ্য দপ্তর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি হবে সার্কুলার দিবে এই সার্কুলার দেখে তারপরে বলা যাবে যে কোয়েশ্চেন কি আসলে এই পাঁচটা চ্যাপ্টার থেকে হবে না এর বাইরে থেকেও থাকবে সেটা বহুত দেরি এতদিন তো আমরা শুধু পাঁচটা চ্যাপ্টার পড়ে পরে যদি বলে যে পুরো এইচএসসি বই থেকেই হবে তখন তো আসলে একটু মুশকিল হয়ে যাবে তোমাদের জন্য তো আমরা এই দশ সপ্তাহে শুধু এইচএসসি সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়ে এরপরে বাকি চ্যাপ্টারগুলোও পড়ব এই क्वेश्चनগুলো তোমাদের মাথায় অনেকেই ঘুরছে সো এগুলা এর আমি শুরুতেই দিয়ে ফেললাম ওকে তো আমরা যে পাঁচটা চ্যাপ্টারগুলো সিলেবাসে লিমিটেড চ্যাপ্টার যেগুলো আছে এগুলা সংখ্যা পড়ার চেষ্টা করব আর অনেকেই আছে যারা বেশি সংখ্যা টঙ্কা দেখলে নিজেকে ওই যে তারে জমিন পারের অটিস্টিক বাচ্চাটার মতো লাগে মনে হয় যে পুরা দুনিয়াদারি উল্টে পাল্টা যাচ্ছে তো এরকম যাদের হয় তারা খুব বেশি সংখ্যা পড়ার দরকার নেই তারা শুধু জুলোজি চ্যাপ্টারের মানব দেহের চ্যাপ্টার সংখ্যাগুলো সংখ্যাগুলা পড়বে বাকিগুলা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না আর কি তারপরে আমি যখন ক্লাস নিব বা যে ভাইয়াই ক্লাস নিবেন উনি ক্লাসের মধ্যে আরো স্পেসিফিক ভাবে বলে দিবেন যে কোন সংখ্যাগুলা ভর্তি পরীক্ষায় আসবে যেমন এই পেজে সংখ্যা যদি আসে ভর্তি পরীক্ষায় আসবে হচ্ছে রক্তের পিএইচ কত এবারও এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ঠিক আছে তোমরা দেখেছো হয়তো মেডিকেলের কোশ্চেন যে রক্ত অম্লীয় না ক্ষারকীয় এই টাইপের একটা কোশ্চেন আসছে যে রক্ত সামান্য ঈষৎ ক্ষারকীয় কিছুটা ক্ষারকীয় পিএইচ স্বাতের চেয়ে একটু বেশি আমরা জানি সাত হচ্ছে নিউট্রাল নিরপেক্ষ স্বাতের কম অম্লীয় স্বাতের বেশি হলে হচ্ছে ক্ষারকীয় খুব বেশি কিন্তু না দেখো সাত থেকে একটু বেশি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ আর রেঞ্জ না থাকলে যদি একটা নাম্বার থাকে মোস্ট অ্যাকসেপ্টেবল নাম্বার হচ্ছে সেভেন পয়েন্ট ফোর সাত দশমিক চার তো এটা মেডিকেলে আসলে রক্ত চ্যাপ্টারিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এর মধ্যে আবার এই প্যারাটা প্রথম প্যারাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর এর মধ্যে পিএইচটাই সবচেয়ে বেশি পড়া এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় রক্তের পরিমাণটা মোটামুটি মনে রাখবে রাফলি যার বডি ওয়েট যত যার ওজন যত তার শরীরে তার এইট পার্সেন্ট রক্ত থাকে কারো ওজন যদি একশো কেজি হয় তাহলে তার শরীরে রক্ত থাকবে এইট লিটার আট লিটার আরো যদি পঞ্চাশ কেজি হয় তাহলে চার লিটার তো এটা নাম্বারটা জানবো যে এইট তো এই হিসাবে অ্যাভারেজ একটা মানুষের ওজন যদি সত্তর কেজি ধরা হয় ওইভাবে একটা রেঞ্জ করা হয়েছে যে পাঁচ থেকে ছয় লিটার পুরুষের আর মায়েদের শরীরে কিছুটা কম যেহেতু মায়েদের ওজনটাই কিছুটা কম হয় পুরুষের তুলনায় আবার মায়েদের মেনুস্ট্রেশন পিরিয়ডের একটা ব্যাপার থাকে তো এখানে মায়েদের শরীরে কিছুটা কম সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লিটার কিছুটা খারকীয় এটা এইবারের কোয়েশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিশের কোশ্চেন বিশ একুশ আর কি তোমরা তো একুশ বাইশ তাপমাত্রা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা জানি আমাদের কক্ষ তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাই না রুম টেম্পারেচার আমাদের কোষের মধ্যে শোষণ হচ্ছে যে কারণে শক্তির সাথে সাথে কিছু তাপ উৎপন্ন হচ্ছে এই জন্য আমরা সবাই হট হয়ে যাচ্ছি হট তো রুম টেম্পারেচার হচ্ছে তো আমাদের বডি টেম্পারেচার বেশি আমরা সবাই হট আমাদের বডি টেম্পারেচার কত থার্টি সিক্স থেকে থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস নট ফার ফారెনাইটে বললে আমরা কিন্তু 98.4 ডিগ্রি ফారెনাইট বলবো আমরা যখন জ্বর মাপি ওটা কিন্তু আমরা একশো ডিগ্রি সেলসিয়াস না ফারেনাইট একশো ডিগ্রি সেলসিয়াস হলে কিন্তু নিউক্লিয়ার ফিউশন শুরু হয়ে যাবে বাসতে ফেটা যাব জ্বর আসলে তো এই চ্যাপ্টারের যত যাই না কেন আমরা এই প্যারাটা থেকেই ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশিবার কোয়েশ্চেন আসছে সো আমি এটা আসলে 100% না আউট লিখলাম কারণ এখান থেকে আগামী দিন যে ডেইলি एग्जामটা দিব আমরা বৃহস্পতিবারে মোস্ট লাইকলি দেখা যাবে এখান থেকেই তিন চার পাঁচটা কোয়েশ্চেন চলে আসছে সো স্পেশালি পিএইচটা আর এটা ভুল করবে না সব ভুলে যেও কিন্তু রক্তের পিএইচ ভুল করলে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যাওয়ার দরকার নেই এরপর আমরা রক্তের উপাদানের একটা ডায়াগ্রাম দেখছি এটাও হান্ড্রেড পার্সেন্ট বা আউটও লেখা যায় কারণ এখান থেকেও কোয়েশ্চেন থাকবেই মোটামুটি রক্তকে যদি আমরা অ্যানালাইসিস করি তোমরা একটা মেশিনের নাম শুনেছ সেন্ট্রিফিউগাল মেশিন রিকি লিখেছ সেভেন পয়েন্ট ফোর জিরো না সেভেন পয়েন্ট ফোর একই জিনিস ভাইয়া দশমিকের পরে ওই চারের পরে শূন্য থাকলেও কি না থাকলেও কি খুব বেশি কিছু যায় আসবে না রক্তের উপাদান একটা যন্ত্র নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন এটা এটা নিয়ে একটু ডাউট আছে বোয়ের ল্যাঙ্গুয়েজের কারণে একটু মনে করে রাখবে বা লিখে রাখো বা নোট করে রাখো সেটা হচ্ছে প্রতি মিনিটে প্রতি মিনিটে তিন হাজার বার ঘুরে এইভাবে 30 মিনিট বা 30 বার একটা যন্ত্র আছে যেটা 1 মিনিটে 3000 বার করে ঘুরবে এই যন্ত্রটাকে তুমি যদি आधा ঘন্টা ধরে ওটার মধ্যে ব্লাড দিয়ে ঘোরাও বা মানে 1 মিনিটে 30 বা 3000 বার এইভাবে 30 মিনিট ঘোরালে দেখবে একটা অংশ নিচে পড়ে আছে আর একটা অংশ উপরে ভাসতে থাকবে রক্তে যে অংশটা উপরে ভাসতে থাকবে ওইটিকে আমরা বলবো রক্তরস বা প্লাজমা শোনো আরেকটা ব্যাপার কি জানো এবার যারা মেডিকেল পরীক্ষা দিলো ওদের কোশ্চেনে কিন্তু ফিফটি টু পার্সেন্ট কোশ্চেন আর অপশন ইংরেজিতে ছিল যে কারণে আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক ছেলেমেয়েরা প্রিপারেশন খুব ভালো কিন্তু অপশনগুলোতে এরকম ইংরেজি দেখে খুব নার্ভাস হয়ে গেছে পরীক্ষার হলে তো তোমরা এটা একদমই হওয়া যাবে না তোমরা যখন বায়োলজিতে তো অবশ্যই ইনফ্যাক্ট ফিজিক্স কেমিস্ট্রিতেও যদি কোনো টার্মসের পাশে ইংরেজি নামটা লেখা থাকে ওটাও চট করে পড়ে ফেলবে কারণ অপশনে এরকম ইংরেজি নামও থাকতে পারে তো ওইটা দেখে নার্ভাস হওয়া যাবে না একদম রক্ত রস বা ইংরেজি হচ্ছে প্লাজমা এই প্লাজমাই হচ্ছে এই পার্সেন্টেজটা অনেকবার এসেছে পরীক্ষায় ফিফটি যে প্লাজমা কত পার্সেন্ট আর রক্ত কণিকা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট এই দুইটা পার্সেন্টেজ আমি একটু জানবো রক্ত রসের মধ্যে রক্ত রসের মধ্যে পানি থাকে হচ্ছে নব্বই থেকে বিরানব্বই এটাও লাগবে যে রসের মধ্যে পানি কত পার্সেন্ট এই যে মাটির শরীর পানির শরীর বলে না পানি দেখো নাইনটি পার্সেন্ট আর বাকি যে আট থেকে দশ পার্সেন্ট কঠিন পদার্থ এটার মধ্যে জৈবও থাকতে পারে অজৈবও থাকতে পারে এখন তোমরাই বলো কোনটা বেশি থাকবে জৈব না অজৈব আমরা কেমিস্ট্রিতে শিখেছি জৈবতে কার্বন থাকে আবার আমরা এটাও শিখেছি কার্বনের ক্যারেক্টার খুব একটা সুবিধার না কার্বন যাকেই পায় তার সাথেই বন্ড ফর্ম করতে চায় ওর ক্যাটানেশন হয় সমানতা হয় পলিমারকরণ হয় তো এই জন্য দুনিয়া ভর্তি জৈব যোগের সংখ্যা অনেক বেশি কারণ কার্বনের ক্যারেক্টার খুব খুব একটা সুবিধার না তো জৈব উপাদানই বেশি দেখো যে দশ পার্সেন্ট কঠিন পদার্থ তার মধ্যে নয় এর মতোই জৈব উপাদান অলমোস্ট তো জৈব উপাদানগুলোর মধ্যে প্রোটিন গুলার নাম এটাও ভর্তি পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট এটাও আউট লিখে দিলাম এটা আমরা মনে রাখবো এই যে জিপিএ ফাইভ দিয়ে বেশ কয়েক বছর আগে একবার এরকম এম জিপিএ ফাইভ খুব ভাইরাল হয়েছিল ঠিক আছে এই এসএসসি পাশ বোধহয় এসএসসি পাস করার পরে কিছু ছেলেকে জিজ্ঞেস করেছিল যে আমি জিপিএ ফাইভ পেয়েছি এটার সঠিক ট্রান্সলেশন কি হবে তো আই এম জিপিএ ফাইভ এটা জিপিএ ফাইভ হচ্ছে প্লাজমা প্রোটিন গুলোর নাম জিতে হচ্ছে গ্লোবিউলিন পি তে হচ্ছে প্রথম বিল এতে হচ্ছে অ্যালবুমিন আর ফাইভে হচ্ছে ফাইব্রিনোজেন একটু মুখস্থ করে ফেলি আমরা যে রক্তে প্লাজমা প্রোটিন হিসেবে কি কি থাকে অ্যালবুমিন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন প্রথমবিন জিপিএ ফাইভ এভাবে মনে রাখতে পারি আমরা আচ্ছা শুধুই কি রক্তে প্রোটিন থাকবে না রক্ত দিয়ে যে শরীরের যে প্রোডাক্ট গুলো আমাদের দরকার না এগুলাও তো বের করে দিতে হবে মূত্রের মাধ্যমে তাহলে এগুলাও তো রক্তে থাকবে এগুলিকে আমরা কি বলবো রেচন ছেলেমেদেরকে যখন ক্লাসে জিজ্ঞেস করি এই বলতো আব্বু রেচন কাকে বলে ছেলেমেয়েরা বলে ভাইয়া যে প্রক্রিয়ায় দেশ সব অবৈধ বস্তু বের হয়ে যায় তাকে রেচন বলে এখন অবৈধ বস্তু বলতে সব মাসুম বাচ্চারা কিভাবে আর কি মিন করে আর কি বলে ওরাই জানে না আমরা এইসব অবৈধ কথা ইউজ করব না নাইট্রোজেন ঘটিত পদার্থ যে প্রক্রিয়ায় বের হয়ে যায় তাদেরকে আমরা রেচন পদার্থ বলবো রেচন পদার্থ কি কি এই যে মূত্রের মাধ্যমে কি কি বের হয়ে যায় সুসুর সাহায্যে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন জ্যান্থিন শুধু নামগুলা না পড়লেও চলবে খুব একটা ইম্পর্টেন্ট না পরিপাকের পরে যে গ্লুকোজ হয় তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে যে লিপিড থাকে হরমোন এনজাইম এগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হয় বেসিক্যালি যদি আমরা পুরা পৃথিবীটাকে আমাদের বডির সাথে কল্পনা করি রক্ত হচ্ছে তার নদীর মতো ব্যাপারটা নদীর মধ্যে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় জাহাজ যায় মালামাল যায় মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় রক্তের কাজ হচ্ছে সব ধরনের সব ধরনের জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা আর কি ঠিক আছে আচ্ছা আর অজৈবর মধ্যে কি আছে বিভিন্ন ধরনের আয়ন আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলাও খুব একটা ইম্পোর্ট্যান্ট না এখান থেকে প্লাজমা প্রোটিন নাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আর রক্তকণিকা তো তিন প্রকার আমরা এটা জানি হয় সবাই লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা শ্বেত রক্তকণিকার প্রকারভেদটা আবার ভর্তি পরীক্ষা অনেকবার এসেছে শ্বেত রক্তকণিকাকে দানা বা গ্রানা দানা শব্দটার ইংরেজি অর্থ হচ্ছে গ্রানা সাইট মানে কোষ দানা আছে কি নাই এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় গ্রানুলোসাইট সাইট আর অ্যাগ্রানুলোসাইট মনে রাখবে গ্রানা যে জিনিসটা এটা ফিল করার ব্যাপার দানা আমরা ওই যে কোনো কিছুর গায়ে দানা দানা আছে কিনা এটা হাতে নিলে ফিল করতে পারবো যেটার গায়ে দানা আছে কিনা ছোটবেলায় এক রকমের মিষ্টি দেখতাম একটু ছোট সাইজ ওইটার গায়ে আবার আলাদা করে চিনি লাগানো দানা 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 খাইতে খুব মজা লাগতো তো এই মুখের মধ্যে নিলে একটা ফিল ব্যাপার যে দানা আছে কি নাই মনে গ্রানুলো গ্রানুলোসাইট বা দানাদার শ্বেত রক্ত কণিকা নামের শেষে ফিল থাকবে তাহলে কোনগুলির নামের শেষে ফিল আছে দেখো নিউট্রোফিল ইসিনোফিল বেজোফিল ভাইয়া বারবার বলছি গ্রানা বা দানা এটা একটা ফিল করার ব্যাপার নামের শেষে ফিল থাকবে আর যেগুলাতে গ্রানা অ্যাবসেন্ট তাদেরকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট এক কথাটা আসছে অ্যাবসেন্ট থেকে বা অদানাদার এগুলার নামের শেষে আবার কোনো ফিল করার ব্যাপার নাই দেখো লিম্ফোসাইট আর মনোসাইট তাহলে এই চারটা থেকে আমরা যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিব আমাদেরকে অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে প্লাজমা হচ্ছে 55 আর রক্তকণিকা হচ্ছে 45% প্লাজমার মধ্যে পানি কত পার্সেন্ট এটাও জানতে হবে নাইনটি টু নাইনটি টু পার্সেন্ট আর প্লাজমা প্রোটিন কি কি ও জ্যামি ফাইভ জি ফর ফর অ্যালবুমিন আর ফাইভ আর শ্বেত রক্ত কনিকাকে দুটি ভাগে ভাগ করলাম গ্রানুলোসাইট কোনগুলি গুলি কোনগুলি গ্রানুলোসাইট কোনগুলি এটিও ভর্তি পরীক্ষা আসবে বা পরের দিনে ডেলি এক্সামেই পাবে বৃহস্পতিবারে ফিল নিউট্রোফিল ইউসিনোফিল বেজোফিল ফিল করেছি এগুলো হচ্ছে গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে লিম্ফোসাইট মনোসাইট নেক্সট টপিক রক্ত রস এইটা কিছুটা কম গুরুত্বপূর্ণ একটা টপিক আমি এটা মাত্র একটা স্টার দিলাম তোমাদের জন্য রক্তরস আমরা জানি টোটাল রক্তের হাফের একটু বেশি এই হিসাবে দেখো পাঁচ লিটার ধরলে আড়াই লিটারের একটু বেশি তিন লিটারের মতো রক্ত রস থাকে আর রক্ত রসের যেহেতু নাইনটি পার্সেন্ট পানি হ্যাঁ হ্যাঁ সঞ্চারি বলো ভাই তিনটা অ্যাড করলাম সরি হ্যাঁ ভাই ওই একটা আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে আমরা জিজ্ঞেস করেছিলে কোন বস্তুর ঘনত্বকে আমরা যদি পানির ঘনত্ব দিয়ে ভাগ করি তাহলে আমরা আপেক্ষিক গুরুত্ব পাবো তাহলে রক্তের ঘনত্বকে আমরা পানির ঘনত্ব দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ পাবো ওইটাই আপেক্ষিক গুরুত্ব আচ্ছা আপেক্ষিক গুরুত্ব আসলে এটার মূলত ফিজিক্স এর টপিক এখানে আর বায়োলজি তো এভাবে আপেক্ষিক গুরুত্বের বেসিক জিনিসটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি না তারপরেও যে ঘনত্বের অনুপাতটা

জাস্ট পানির চেয়ে একটু বেশি ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ আচ্ছা রক্তরস এটা সবকিছু পরিবহন করবে তারপরে হচ্ছে অল্প পরিমাণ অক্সিজেন কেন পরিবহন করবে কারণ তোমরা নিশ্চয়ই জানো অক্সিজেন পরিবহন করা মূলত লোহিত রক্ত কণিকা রেড ব্লাড করপাসল এটার কাজ এই জন্যই লিখেছে যে অল্প পরিমাণ অক্সিজেন পরিবহন কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার অধিকাংশই মানে কম্পারেটিভলি অক্সিজেন হচ্ছে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয় তো আলাদাভাবে এত ডিটেইলস না জানলেও চলবে মানে একটু মাথায় রাখা যে রক্ত রসে খুব বেশি অক্সিজেন কিন্তু পরিবাহিত হয় না অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইডটা আবার বেশ খানিকটা বেশি পরিবাহিত হয় রক্তরসের মাধ্যমে ওকে রক্তরস বাফার হিসেবে কাজ করতে পারে আমাদের ফিজিক্সে কেমিস্ট্রি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার আমরা বাফার জানি অম্ল ভারসাম্য রক্ষা করা এটাই আর কি বাফার হিসেবে কাজ করে রক্তরস রক্তকণিকা সবই করতে পারে তাপ ওই যে বললাম রক্তই তো এটার মধ্যে সব নিউট্রিয়েন্ট আছে যে কারণে শ্বসন হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করছে তাপ উৎপন্ন হচ্ছে তো কাজগুলি খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না ভর্তি পরীক্ষার জন্য আমাদের ডেইলি এক্সাম বা কোচিং এর পরীক্ষার জন্য একটু দেখে রাখতে পারো ভালো করে আমরা দু একটা কোয়েশ্চেন বিগত বছরে দেখো মানুষের রক্তের পিএইচ এর ভ্যালু কত মান কত আমি এটা তোমরা সবাই বলে ফেলছো আমার সাথে সাথে 7.4 এটা দেখো নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয় আই এম তোমরা একটু বলো এটার অ্যান্সার কি হবে এই নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয় প্রথম আমি দেখছি তোমরা মোবাইল শারিয়া সবাই ঠিকঠাক আনসার লিখছ ভেরি গুড আচ্ছা তোমরা সবাই আগুন সবাই একটা আগুনের গোলা সবাই একটা বাঘ না বাচ্চা বাঘ বাঘটা অ্যাডাল্ট ভার্সান তোমরা ছোট মানুষটা এখন এই জন্য বাচ্চা বাঘ বলি আমি তোমাদেরকে আচ্ছা যাই হোক তোমরা একটু আমাকে বলো তো যে টাইরোসিন জিনিসটা আসলে কি মানে টাইরোসিন তো এখানে একটা অপশন আছে আমি একটু দেখতে চাচ্ছি যে তোমাদের বাকি জিনিসপত্রর কি অবস্থা টাইরোসিন জিনিসটা কি কেউ কি বলতে পারবে এলমালিক্স প্রোটিন আহ না এলমা এটা প্রোটিন আমি মানতে পাচ্ছি না ইভা ঠিক আনসার দিস প্রান্ত ঠিক আনসার দিস মারুফ লিখছো কব না কেন মারুফ কব না তুমি কি রাগ করছো সখী আমার উপরে আচ্ছা দেখো এখানে তোমরা এটা জৈব রসায়নেও পড়েছো বোটানির কোষ রসায়নেও পড়েছো টাইরোসিন হচ্ছে যে অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড অ্যারোফেটিক অ্যামিনো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড চার্ট করে দেওয়া আছে কিন্তু হাজারি স্যারের বইয়ে জৈব রসায়নের লাস্টে বা ইভেন তোমার ইয়েতেও আছে কোষ রসায়ন বোটানিতেও আছে টাইরোসিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড অনেকেই ঠিক অ্যান্সার দিয়েছো অনেকেই ভুলভাল অ্যান্সার দিয়েছো কেউ কেউ লিপিড বলেছো বেশিরভাগই অ্যামাইনো অ্যাসিড বলছো শাকিল লিখছো এনজাইম আবার কেউ কেউ লিখছো কব না কইতে ইচ্ছা করতে ফালা আচ্ছা একটা পোল কোশ্চেন এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা চেষ্টা করবা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে দিয়ে দেওয়ার জন্য খুব বেশিক্ষণ টাইম নেওয়ার দরকার নেই রক্তের কত অংশ প্লাজমা গত ব্যাচের ওরা 98% পারছে এই কোশ্চেনটা ওই থাকে দুই একজন ইচ্ছা করে ভুলভাল অ্যান্সার করে যে দেই না একটু ভাল সবাই তো পারে আমি পারতে চাই না এরকম টাইপের থাকে যে একজন এটা তোমরা পোল কোশ্চেন ডিরেক্টলি তোমরাই আনসার করতে পারবে এটা লেখার দরকার নেই চ্যাট বক্স আচ্ছা এটা তোমরা নাইনটি থ্রি সেভেন পার্সেন্ট এর মতো ঠিক আনসার দিস এটা হচ্ছে প্লাজমা থাকে ফিফটি আমি দেখছি যে সতেরো জনের মতো ফর্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা তোমরা আসলে একটু অমনোযোগী ছিলা আমি এটাই ধরে নিচ্ছি বা সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো মনটা বোধহয় একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে আর কি কারো কথা হয়তো মনে পড়ছে এই জন্য একটু অমনোযোগী ছিলা ভুলভাল অ্যান্সার করেছো বা দুপুরে খাওয়া বেশি হয়ে গেছে ব্লাড সব চলে গেছে স্টমাককার আর ইন্টেস্টাইনে ক্ষুদ্রান্ত্রে বৃহদান্ত্রে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে গেছে তো মাথা কাজ করতেছে না ঠিক মতো আমি কিন্তু অনেকক্ষণ ধরে অনেকবার বলছি রক্ত রসে পরিমাণ হচ্ছে টোটাল রক্তের ফিফটি আর রক্ত কণিকা হচ্ছে ফর্টি ওকে এখন আমরা রক্ত গুলা খুব ভালো করে পড়বো দেখো আজকের ক্লাস হচ্ছে আমাদের হৃদপিণ্ডের গঠন পর্যন্ত এরপরে আবার বৃহস্পতিবারে তোমাদেরকে পড়াবো কার্ডিয়াক সাইকেল রক্ত সংবহন পোর্টাল সংবহন তারপরে পেস মেকার ওপেন হার্ট সার্জারি এইগুলা কিভাবে হার্ট অ্যাটাক হয় এইসব পড়াবো আজকে আমরা রক্ততঞ্চন হৃৎপিণ্ডের গঠনটা এই জিনিসপত্রগুলা খুব ভালো করে শিখবো তো তোমরা একটা জিনিস মাথার মধ্যে একটু ঢুকিয়ে নাও সেটা হচ্ছে যে রক্ত চ্যাপ্টারে বিগত বছরগুলিতে সবচেয়ে বেশি সংখ্যক কোয়েশ্চেন এসছে রক্ত কণিকা থেকে রক্তকণিকা জুবাইল লিখছো ভাই আপনাকে দেখি না ভাই আমারে দেখে কি করবি তুই স্লাইড দেখ আমি আসবো আবার ক্লাস শেষ করে আমি স্ক্রিন শেয়ার করছি তো এই জন্য আর ক্লাসের মধ্যে টিচারকে না দেখাই ভালো একটু মনোযোগ ডাইভার্ট হয়ে যায় পুরোপুরি স্লাইড এর দিকে মনোযোগ থাকাই ভালো ওকে আসিফ লিখছে নেক্সট ক্লাসে সার্জারি করবো দেখছো এখনই চিন্তা ভাবনা কোপানোর মানে এখনো ভর্তি পরীক্ষায় দিয়ে পারলো না মেডিকেলের এখনই ও সার্জারি করতে চায় এই জন্যই তো এই অবস্থা আমাদের সবার দেখো আচ্ছা আহ আমরা আসো প্রকারভেদটা জানি রক্ত কনিকা হচ্ছে তিন প্রকার লোহিত রক্ত কনিকা বা রেড ব্লাড কর্পাসেল বা এটার আরেক নাম হচ্ছে এরিথ্রোসাইট এরিথ্রোসাইট হচ্ছে রেড মানে মাথা রেখো একটু আর শ্বেত রক্ত কণিকার ইংরেজি নামটা দেখো হচ্ছে লিউকোসাইট শ্বেত রক্ত ইংরেজি হচ্ছে লিউকোসাইট আর অনুচক্রিকা হচ্ছে থ্রম্বোসাইট বা প্লাটিলাইট তোমরা জানো বোধহয় ইংরেজি নামগুলা খুব ভালো করে দেখবে শ্বেত রক্ত কণিকার এটা অনেকে কনফিউজড হয়ে যায় লিমফোসাইট না লিউকোসাইট এটা একটু ভালো করে মার্ক করে রাখবে লিউকোসাইট হচ্ছে শ্বেত রক্ত আর শ্বেত রক্ত একটা প্রকারভেদ হচ্ছে লিমফোসাইট এখন বডিতে এই রক্ত কণিকা গুলা এলো থেকে আমরা এটা একটু জানি রক্ত তো পানি সব 90% পানি পানি থেকে এলো পানি খাইলাম তাই বডিতে পানি আসলো এটা নিয়ে তো কনফিউজ হচ্ছি না আমরা কিন্তু রক্ত কণিকা গুলা কোথেকে এলো এটা একটু চার্মিং ব্যাপার না থেকে আসলো দেখো আমাদের শরীরে তো হাড্ডি আছে তোমরা জানো দুইশো ছয়টা হাড্ডি আছে একটা দুইটা ভাঙলে কিছু হবে না কারো হৃদয় ভাঙাচ্ছে হাড্ডি ভাঙা বেটার অংশ হৃদয় তো একটাই হাড় তো একটাই হাড্ডি তো দুইশো ছয়টা এখন এই হাড্ডি গুলার মধ্যে কিছু কিছু সব হাড্ডি না যে হাড্ডি একটু লম্বা লম্বা এই লম্বা লম্বা হাড্ডির ভেতরে কিছু কোষ থাকে এটা সবচেয়ে ভালো এক্সাম্পল দেওয়া যাবে এই যে এই আসিতে নেহারি রান্না করবে দাদি নানি আম্মু ঠিক আছে নেহারি খাওয়ার জন্য দেখা যাবে যে একদম উঠে পড়ে লেগে লুঙ্গি পরে এক কাঁচা মেয়েরা নেহারি খাইতে পড়বে আর বাই এনি চান্স যদি কোনো হাড্ডির ভেতরে জিনিসপত্র বের করতে না পারে ওর ওই দিনটাই মাটি ঈদই মাটি হয়ে যাবে নেহারির ভেতরে জিনিস খাইতে পারলাম না মানে মনটাই খারাপ হইল রাত যাই খাই বলা যাবে না দুই তিনটা ভাঙা মাগার আমার জিনিস বাঙালির মতো এমন কিউট জাতি আর কোথায় পাবো বলো আমরা মানে আমরা তো প্রায়ই দেখি যে প্লেটের উপরে থাবড়াইতেছে দেখি না সবাই দু জীবনে সবাই দুই একটা থাবড়া দিছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই ওই দিন খুব কিউট একজনকে আমি দেখলাম মানে বলছি না কিউট জাতীয় কারণ আছে তো সে ওয়েটারের কাছ থেকে স্ট্র চেয়ে নিল যে স্ট্র ঢুকায় হাড্ডির মধ্যে তারপরে সে চুষা চুষা টাইনা না খাবে কিন্তু সে খাবেই ওইটা তো এই যে যেটা কুরবানি ঈদে আমরা হাড্ডির ভেতরের মধ্যে এটা যেটা খেতে চাই এই অস্থি মজ্জার কোষ যেটা এটা দুই ধরনের হয় একটা হচ্ছে লাল অস্থি মজ্জা আর একটা হচ্ছে হলুদ অস্থি মজ্জা ঠিক আছে তো লাল অস্থি মজ্জার কোষগুলা থেকে রক্ত কণিকা তৈরি হয় আর হলুদ অস্থিমজ্জার কোষ হচ্ছে ফ্যাট ফ্যাট ওই যে আমরা তো এটাই খাই আমরা যেটা খাই না এটা খেতে মজা লাগে একদম তো তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখি এই লম্বা হাড্ডি তোমার হাতের হাড্ডি হাড্ডি ফিমা টিবিয়া ফিবুলা এইগুলার মাঝখানে কিছু লাল অস্থিমজ্জার কোষ আছে ম্যারোসেল এই কোষগুলা চাইলেই বিভাজিত হয়ে যেকোনো রকমের রক্তকণিকা তৈরি করতে পারে এই কোষগুলাকে বলা হয় স্টেম কোষ স্টেম কোষের এক্সাম্পল সবচেয়ে ভালো বুঝবে তোমরা যখন হাইড্রা পড়ছো হাইড্রার একটা কোষ আছে ইন্টারস্টিশিয়াল কোষ যে চাইলেই প্রয়োজনে যে রকমের কোষ হতে পারে চাইলে এটা পেশি আবরণী কোষ হতে পারে চাইলেই এটা সংবেদী কোষ হয়ে যেতে পারে চাইলেই এটা শুক্রাণু হয়ে যেতে পারে চাইলে এটা ডিম্বাণু হয়ে যেতে পারে কি মজা না হাইড্রা চাইলেই শুক্রাণু বানায় ফেললো চাইলে ডিম্বাণুও বানায় ফেললো চাইলে নিঃসক করা দিল যদিও সনিঃস খুব একটা হয় না হাইড্রার তো এই ইন্টারস্টিশিয়াল কোষের মতোই অস্থিমজ্জার এই কোষগুলি চাইলে যে কোনো ধরনের রক্তকণিকা হতে পারে লোহিত রক্তকণিকা হতে পারে শ্বেত রক্তকণিকাও হতে পারে অনুচক্রিকাও হতে পারে তাহলে দেখো স্টেম কোষ থেকে যদি এরিথ্র ব্লাস্ট হয় ব্লাস্ট হচ্ছে অপরিণত কোষ এটা পরিণত হয়ে হবে হচ্ছে এরিথ্রোসাইট ধরো রহিম যখন ছোট রহিমের বয়স এখনো আঠারো হয় নাই মানে এখনো পরিণত হয় নাই ম্যাচিউর হয় নাই তাহলে রহিমকে আমরা বলতে পারি রহিম ব্লাস্ট করিম ব্লাস্ট ঠিক আছে রহিমের বয়স যখন আঠারো বছর হয়ে যাবে যখন ভোটার হয়ে যাবে তখন আমরা ওটাকে বলতে পারি রোহিম সাইট মানে কোনো কিছু নামের শেষে যদি ধরে নিবে সেটা হচ্ছে অপরিণত একটা কোষ তাহলে আর এরিত্র সাইট এটা হচ্ছে লোহিত রক্তকণিকার পরিণত ভার্সন এখানে একটা মজার জিনিস আছে এরিত্র ব্লাস্ট এটার ভেতরে কিন্তু নিউক্লিয়াস আছে দেখো কিন্তু এরিত্র সাইট যেটা এটার মধ্যে কিন্তু নিউক্লিয়াস নাই এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ যে এই ব্লাস্টে নিউক্লিয়াস থাকে কিন্তু পরিণত লোহিত রক্ত নিউক্লিয়াস বিহীন ওখানে নিউক্লিয়াস থাকে না তো এখানে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আলিমার আজমলসারের বই একটু গন্ডগোল আছে মারামারি সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে উট উটের লোহিত রক্ত নিউক্লিয়াস থাকে এটা আবার আমাদের গাজী আজমলসারের বইয়ে কিন্তু লিখছে থাকে না কিন্তু আমরা থাকেটাকে ধরে নিব থাকেটাকেই পড়বো বুঝছো এটা ওই আগে সারা যারা কোশ্চেন টোশন করেন উনারা এটা শুনতেই পছন্দ করেন যে উটেল লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে তো আমরা ওই সাদদার মধ্যে কোনো গন্ডগুলা যাব না আমরা যদি জানতে চাই অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী আমরা তো স্তন্যপায়ী নাকি ম্যামালস বলে আর কি তো স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না কিন্তু উট যেটা উটেল লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে এখানে আর একটা কোয়েশ্চেন হতে পারে সৃজনশীল তোমাদের রিটার্নের জন্য উদ্দীপকের কোশ্চেন সেটা হচ্ছে রক্তের কোষগুলিকে কেন কোষ না বলে কণিকা কথাটা ইউজ করা হয় কারণ লৈত রক্ত কণিকা এবং অনুচক্রিকা এই দুইটাই তো নিউক্লিয়াসই নাই তো বিভাজিত হওয়ার কোনো সুযোগই নাই শ্বেত রক্ত কণিকার কোষগুলাতেও নিউক্লিয়াস আছে কিন্তু তারপরেও কিন্তু ওরা বিভাজিত হতে পারে না মানে রক্তের এই যে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা এরা কেউই চাইলে বিভাজিত হয়ে একটা থেকে আরেকটা হতে পারে না না এই জন্য আসলে এদের আবার তিনটার মধ্যে দুইটা নিউক্লিয়াসই নাই এই জন্য কোষ বলা নিয়ে অনেক কন্ট্রোভার্সি এই জন্য সবাই মিলে ডিসিশন নিচ্ছে এদেরকে আমরা কোনোভাবেই কোষ বলবো না এদেরকে আমরা বলবো কণিকা সেল বলবো না বলবো কর্পাস সেল লাগে তাহলে উটের লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস আছে কি নাই বইয়ে কিন্তু আছে যে তোমার নাই কিন্তু আমরা কিন্তু এটা আছে পড়বো গাজী স্যারকে এখানে আমরা ফলো করব না আচ্ছা শ্বেত রক্ত কোনটা গুলাও কোনটা আসে খুব যে ইম্পর্টেন্ট কিছু এটা না যে মনোব্লাস্ট থেকে মনোসাইট লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট নাম দেখে বোঝা যাচ্ছে আর ওই যে নিউট্রোফিল ইউসিনোফিল বেজোফিল এই জিনিসগুলো আসে হচ্ছে একটা কোষ থেকে ওইটার নাম হচ্ছে মায়োলোব্লাস্ট এই নামটা একটু দেখবো মায়োলোব্লাস্ট না পড়লেও চলবে অনুচক্রিকারটা বেশি ইম্পর্ট্যান্ট অনুচক্রিকা যে কোষ থেকে আসে দেখো অনুচক্রিকা সবচেয়ে ছোট কিন্তু নামের শুরুতে আবার মেগা যে ছোট মরিচে ঝাল বেশি বলে না দেখো মেগা ক্যারিও ব্লাস্ট মেগা ক্যারিও ব্লাস্ট এটা থেকে হয় মেগা ক্যারিও সাইট ওখান থেকে তৈরি হয় প্লেটলেট বা থ্রম্বোসাইট বা অনুচক্রিকা উৎপত্তি কি ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য না ভাইয়া এটা একটা স্টার মাত্র ঠিক আছে শুধু এরিথ্রোব্লাস্টটা বেশি আসে পরীক্ষায় আর অনুচক্রিকাটা মেগা সাইট থেকে প্লাটিলেট তৈরি হয় বা প্লেটলেট তৈরি হয় রেড ব্লাড কর্পাস বা আরবিসি বিসি বা এরিথ্রোসাইট আমরা এখন খুব ভালো করে দেখব সবার আগে দেখব এটার আকৃতিটা কেমন গোল নমনীয় এটা যদি নমনীয় না হয় তাহলে বডির চিপায় চাপায় যেখানে অক্সিজেন নাও দরকার যেতে পারবে না পৌঁছাতে পারবে না স্থিতিস্থাপক না হইলে মোটকা হইলে তো আটকা যাবে এখন তার বেরোতে পারবে না নিউক্লিয়াস বিহীন খুব জরুরি পরিণত অবস্থায় নিউক্লিয়াস নাই কিন্তু অপরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে লাল বর্ণের কেন লাল প্রচুর হিমোগ্লোবিন আছে আচ্ছা তোমরা একটু বলো তো এটা শেপটা কেমন এই এটা দেখতে একটা চকলেটের মতো লাগছে ছোটবেলায় আমরা এরকম একটা চকলেট খাইতাম ছোটবেলায় না বড় হয়েও খাইতাম একটা একটা চকলেটের মতো এ দিয়ে শুরু আমি একটু ক্লুজ দিয়ে দিলাম চকলেটটার নাম কি বলো তো মাইল্ড আলপিনা আলপিনা আর কি চকলেট এই আহ আলফেনলিবে হ্যাঁ আলফে আলফেনলিভে যেরকম দিঅবতল দুই পাশেই অবতল বাই অবতল এটা হইলে ওর যাইতে সুবিধা যদি দুই পাশে এরকম দি উত্তল থাকতো তাইলে দেখা যেত যে চাপ খেয়ে আটকায় যেত দি অবতল তো মানে দুই দিকেই ভেতরে ঢুকানো কোথাও ঘাই গুঁতা খাবে না একদম সরু জায়গা দিয়েও চলে যেতে পারবে তো এটা একটু মাথায় রেখো দি অবতল লোহিত রক্ত আকৃতি দি অবতল আচ্ছা তোমরা একটু কোয়েশনের আনসার দাও তো আমাকে সেটা হচ্ছে লোহিত রক্ত মধ্যে নিউক্লিয়াস থাকে না দ্যাট ফাইন ভেরি গুড এক্সেলেন্ট তোমার একটু বক্সে আমাকে লিখো তো লোহিত রক্তকণিকাতে কি মাইটোকন্ড্রিয়া রাইবোসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলি কি থাকে লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না দ্যাটস ফাইন নাবিলা आंसर দিয়ে দিচ্ছো নাবিলা তোর ফোর্থ টাইম ক্লাস করছো তুমি না পারলে তো মায়ের তোমাকে ফাইড মেস্কাত তানভীর সবাই ঠিকঠাক आंसर दिस একজনও দেখছি না ভুল দিলো কেন সবাই পারে এটা সবাই জানে আচ্ছা দেখো লোহিত রক্তকণিকার মধ্যে মানে নিউক্লিয়াস তো থাকেই না মাইটোকন্ডিয়াও থাকে না গুলগেবুডিও থাকে না লাইসোজমও থাকে না রাইবোজম থাকে না কিছুই থাকে না কারণ পুরাটা উপাদানই সাইটোপ্লাজম আর হিমোগ্লোবিন যাতে অনেক বেশি অক্সিজেন পরিবহন করতে পারে লৈত রক্তকণিকার কাজই তো মেইন কাজ অক্সিজেন পরিবহন আরো কিছু আছে মেইন কাজ হলো অক্সিজেন পরিবহন লৈত রক্তকণিকা যদি মাইটোকন্ডিয়া থাকতো কি একটা বিভীষিকাময় ব্যাপার হতো ছোটবেলায় আমরা একটা গল্প পড়ছিলাম তোমাদের কারো মনে আছে কিনা ওই যে ধূর্ত শিয়াল আর বোকা কুমির কুমিরের বাচ্চাকে শিয়াল পন্ডিতের কাছে পড়াইতে দেয় পরে পর একটা বাচ্চা খায় ফেলে মনে আছে তো এই লোহিত রক্ত কণিকার মধ্যে যদি মাইট্রোকন্ডিয়া থাকতো তাহলে এই লোহিত রক্ত কণিকা হয়ে যেত ধূর্ত শিয়ালের মতো কারণ ওকে তখন অক্সিজেন পরিবহন করতে বললে ওই মাইট্রোকন্ডিয়া ওইটা অক্সিজেন ভেতরে নিয়ে গ্লুকোজ জারিত করে শক্তি বানায় নিজেই ধ্যাং করে নেচে বেড়াইতো ফুটি করত চিল করতো বাড়ে যেত এই জন্য আল্লাহর কি রহমত তোমার লোহিত রক্ত কণিকার মধ্যে কিন্তু আল্লাহ মাইট্রোকন্ডিয়া দেয়া নেই যে তুই খালি অক্সিজেন পরিবহনই করতে পারবি কিন্তু এটা দিয়ে তুই কিছু করতে পারবি না আর কি বুঝছো বাড়া যাওয়া হবে না তোর কি তো যাই হোক লোহিত রক্ত কণিকার মধ্যে কিছুই থাকে না মাইট্রোকন্ডিয়া গোলকি বডি এন্ডোপ্লাজমিক এটিগুলাম কিছু থাকে না সংখ্যাগুলা একটু ইম্পর্টেন্ট আমি একটু আগে যেমন বলেছি উৎপত্তি খুব একটা আসে না কিন্তু সংখ্যাগুলা কিন্তু পরীক্ষায় আসে আর কি আচ্ছা এরপরে একজন দেখলাম একজনের নায়িকার নাম লিখছো না আমরা কোন কন্ট্রোভার্সিয়াল টপিকে যাব না সংখ্যা লৈত রক্ত কণিকা ভ্রূণ দেহে অনেক বেশি থাকে দেখো আশি থেকে নব্বই লাখ আশি থেকে নব্বই লাখ আর শিশুদের দেহে হচ্ছে ষাট থেকে সত্তর লাখ পূর্ণ বয়স্ক পুরুষে হচ্ছে পঞ্চাশ লাখ বা চুয়ান্ন লাখ বই আছে পঞ্চাশ থেকে চুয়ান্ন আর স্ত্রী লোকে হচ্ছে আটচল্লিশ বা নতুন বয়সে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ মানে পঞ্চাশের কম মায়েদের বেলায় ভাই যত বড় হইতে থাকে লৈত রক্তকণিকা কি কমতে থাকে একজ্যাক্টলি কমতে থাকে এই একদম ছোট ছোট যে বাচ্চা গুলা দেখবি যে জন্মের পরে সব পুরা লালটু লাল টকটক আপেলের মতো থাকে যত বড় হইতে থাকে দিন দিন এটা চকলেট কালার হইতে থাকে ঠিক আছে তো এই ছোট বাচ্চা তো দেখলেই তো বোঝা যায় এদের মধ্যে লৈত রক্তকণিকা বেশি এখন ভাই কাজের কথা আসেন। কেন আল্লাহ ছোট মানুষ বা ভ্রূণ অবস্থায় লৈত রক্ত কণিকা বেশি দিচ্ছে এখন একটা বাচ্চা তো আসলে একটা ভ্রূণ অবস্থায় তো সারফেক্টেন্ট খরণ হয় না তো সারফেক্টেন্টের কাজ হচ্ছে পৃষ্ঠ টান কমায় শ্বসনে সাহায্য করে তো ছোট বাচ্চাদের দেখবা যে শ্বসনটা অনেক দ্রুত হয় ছোট বাচ্চাকে যদি কখনো ঘুমাতে দেখো দেখবে যে ওর পেটটা শ্বাসন হচ্ছে মতো হবে না আরকি বড়দের মতো হবে না এই জন্য আল্লাহ ওইভাবেই ওদেরকে সেট করে রাখছে যে ওদেরকে বেশি বেশি করে লোহিত রক্ত কণিকা দিয়ে রাখছে এখানে পূর্ণবয়স্ক পুরুষ আর স্ত্রী ভুল করা যাবে না পূর্ণবয়স্ক পুরুষে পঞ্চাশের উপরে চুয়ান্ন লাখ আর মায়েদের হচ্ছে পঞ্চাশের নিচে আটচল্লিশ লাখ বা চুয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ লাখ আচ্ছা এই দুইটা বেশি ইম্পর্টেন্ট পূর্ণ বয়স্ক শিশু ভ্রূণ নিয়ে নাই আচ্ছা যদি কারো শরীরে পঁয়ষট্টি লাখেরও বেশি হয়ে যায় এটা এক ধরনের ব্লাড ক্যান্সার বলা যেতে পারে মানে উল্টা পাল্টা আরবিসি তৈরি হচ্ছে অপরিণত আরবিসি তৈরি হচ্ছে যেগুলো কোনো কাজের না এই কন্ডিশনটাকে বলা হয় পলিসাইথেমিয়া পলি মানে হচ্ছে বেশি মাথা থাকে জানি পলি মানে বেশি লোহিত রক্তকণিকা পঁয়ষট্টি লাখের বেশি হলে এটাকে আমরা বলবো পলিসাইথেমিয়া ডক্টরদের কাছে গেলে একটা কমন পরীক্ষা আমরা একটু চোখের নিচে হাত দিয়ে টেনে টেনে দেখি কি তোমাদের অক্ষী গোলকার ব্যাসার্ধ দেখি কত সুন্দর চোখ না এটা হচ্ছে যা শরীরে যতখানি থাকার কথা তার টোয়েন্টি ফাইভ যদি কম থাকে পঞ্চাশ লাখের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত চার ভাগের এক ভাগ সাড়ে বারো লাখ তার মানে কারো শরীরে যদি প্রতি মিলিলিটারে আটত্রিশ লাখ বা উনচল্লিশ লাখের কম থাকে তখন এটাকে আমরা বলবো অ্যানিমিয়া অ্যানিমিয়া স্পেলিংটাও আসে পরীক্ষা অনেক সময় এ এন এ ই এম আই এ অ্যানাইমিয়া হুইচ অন ইজ দ্য কারেক্ট স্পেলিং এভাবে আসে ইংলিশে তাহলে বেড়ে গেলে পলিসাইথেমিয়া টোয়েন্টি কম থাকলে এটাকে আমরা বলছি অ্যানিমিয়া গর্ভাবস্থায় অবস্থায় যেহেতু মাকে বাচ্চার অক্সিজেনও টেনে দিতে হবে বাচ্চা তো আর জ্বর এর মধ্যে বসে বসে পায়ের উপর পা তুলে অক্সিজেন টানতে পারবে না আর মা পেট ফুটা অক্সিজেন ঢুকবে না সো মাকেই টেনে দিতে হবে বাচ্চার অক্সিজেন এই জন্য গর্ভাবস্থায় মায়ের আর বেশি বেড়ে যায় ব্যায়াম করলে হাঁপাইলে তখন অক্সিজেন বেশি লাগে সেক্ষেত্রে অক্সিজেন বেড়ে যায় এখানে একটু ভাগ করে দেওয়া আছে যে কখন কোন জায়গা থেকে আসে লোহিত রক্ত কণিকার উৎপত্তি আমরা যখন একদম ভ্রূণ অবস্থায় ছিলাম মানে আমাদের এক্সিস্টেন্সি বোঝা যায়নি মাটি এরই পায়নি যে আমরা মায়ের জরার মধ্যে এসে পড়েছি অলরেডি হয় না অনেক সময় তো একদম শুরুর দিকে তিন সপ্তাহ পর্যন্ত আসে হচ্ছে কুসুম থলিতে কুসুমথলি থেকে এখন তোমরা তোমাদের একটা চ্যাপ্টার আছে তোমাদের অনেকের অনেক পছন্দের চ্যাপ্টার বিশেষ করে ছেলেদের মানব জীবনের ধারাবাহিকতা ঠিক আছে এই চ্যাপ্টার সিলেবাস না থাকলে অনেকে পড়বা বা পড়ে তো ফেলস আবার হয়তো পড়বা তো এই চ্যাপ্টারে এই ভ্রূণ আবরণী বলে একটা কথা আছে ভ্রূণ আবরণী অ্যামনিয়ন কোরিয়ন অ্যালান্টয়েস কুসুমথলি মানে আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন একটা আবরণ ছিল আমাদের গায়ে ওই আবরণটার নাম কুসুমথলি প্রথম তিন সপ্তাহ পর্যন্ত এখান থেকে লোহিত রক্তকণিকা গুলা উৎপন্ন উৎপত্তি লাভ করেছে এরপরে তিন সপ্তাহ পর থেকে ছয় মাস পর্যন্ত এসছে আমার যক্রির থেকে মানে আমরা যখন মায়ের পেটে ছিলাম ছয় মাস পর্যন্ত আমার যক্রির থেকেই আমার লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়েছে ছয় মাসের পর থেকে বাকিটা পরে যতদিন বেঁচে থাকবো ওই যে পিডায় পিডায় খামু লাল অস্থি মজ্জা থেকে আসবে কোন কোন হাড় লাল অস্থি মজ্জা থেকে আসবে সামনে কি থাকে পরশুকা স্টারনাম পরশুকা হচ্ছে বুকের পাঁজরের হাড় হাত দিয়ে দেখো তো আছে কিনা বুকের পাজরের হাড় আছে দেখো তো আছে হ্যাঁ আছে তো এই পাজরের হাড় বা একদম সামনে যেটা থাকে স্টারনাম আমাদের গান আছে না যে পিঞ্জর খুলে দিয়েছি আসলে কিন্তু এগুলা গাওয়া উচিত পরশুকা খুলে দিয়েছি বা স্টারনাম খুলে দিয়েছি তো আসলে এগুলা বায়োলজির অভাব জ্ঞানের অভাব থাকলে যেটা হয় আর কি বায়োলজির ভাষায় গাইতে গেলে এগুলো এভাবেই গাওয়া হতো পিঞ্জর না গে পরশুকা খুলে দিয়েছি স্টারনাম খুলে দিয়েছি এখান থেকে আস আর মেরুদণ্ডের হাড্ডি গুলাকে বলা হয় হচ্ছে কশেরুকা কষেরুকা ভার্টিব্রা আমরা জানি তো আর শ্রোণী চক্র হচ্ছে হিপবন যেটার উপরে বসে আছো বেশিরভাগই তো বসে বসে ক্লাস করতেছো কেউ কেউ বোধ হয় শুয়ে ক্লাস শ্রণী চক্র হচ্ছে হিপবন নিতম্বস্থি নিতম্ব কি আবার এখন জিজ্ঞেস করো না পবর্গীয় শব্দ এই হিপবন ইলিয়া মিষ্টিয়াম পিউবিস সামনে নাম পশুকা পেছনে কশেরুকা এগুলা থেকেও মানে বাকি জীবন উৎপত্তি লাভ করতে থাকে আর কি হিউম্যারাস সীমার থেকেও আসে এখানে লেখে নাই দেহের যত লম্বা হাড্ডি আছে সব হাড্ডির অস্থিমজ্জা থেকে আসে আর কি আর কোথায় ধ্বংস হয় এটা আবার বেশি পরীক্ষার জন্য ধ্বংস হয় অস্থিমায় মানে যেখানেই সৃষ্টি সেখানেই ধ্বংস যার হাতে তার হাতেই ধ্বংস কিছু কোষ থাকে ম্যাক্রোফেজ আমরা ডিটেলস পড়বো আজকে মনে করো ঠিক আছে একটু পরে দেখবা শ্বেত রক্ত কণিকায় ম্যাক্রোফেজ খুব ভালো করে বুঝবো প্লিহাতেও ধ্বংস হয় মজার ব্যাপার কি জানো প্লিহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান আজিমপুর কবরস্থান আছে না তো এই বাংলা সিনেমা গুলাতে তো সব আজিমপুর কবরস্থান দেখাইতো আর কি কেউ মারা গেলেই আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে আর থানার মধ্যে বাংলা সিনেমার কিছু টিপিক্যাল থানা আছে কোতোয়ালি থানা তেজগাঁও থানা এরকম কিছু স্পেসিফিক থানা দেখানো হইতো সিনেমা গুলাতে তো লোহিত রক্ত ধ্বংস হয় প্লিহাতে অস্থিমজ্জা আর একটা লেখা নেই সেটা হলো জকৃত এই তিনটা জায়গায় ঠিক আছে তাহলে লোহিত রক্তকণিকার উৎপত্তি হলো কোথায় পড়বে কিন্তু বেশি ভালো করে মনে রাখবে ধ্বংস গুলা কোথায় হয় ধ্বংসটা বেশি ইম্পর্টেন্ট দেখো লোহিত রক্তকণিকা যে উৎপন্ন হবে এই উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইরিথ্র পোয়েসিস মানে তৈরি হওয়া এখন ইরিথ্র পোয়েসিসটা কখন হবে তোমাকে এখন ধরো মাউন্টেন এভারেস্টে উঠিয়ে দেওয়া হলো একদম টপ অফ দ্য এভারেস্টে উঠে গেল বা তুমি ধরো বিমানে করে গেছো এবং বিমানে অক্সিজেন শেষ হয়ে গেছে কোনো কারণে তুমি অক্সিজেন পাচ্ছ না যখন তোমার শরীরে অক্সিজেন কমে যাবে তখন তুমি কি চাইবে যে তোমার বডির আর বিসিল হয়তো রক্তকণিকাও কমে যাক না বেড়ে যাক তোমরা একটু চ্যাট বক্সে লিখো তো বেশি না কম চাও যদি তোমার শরীরে অক্সিজেন কমে যায় তখন তোমরা লোহিত রক্ত কি কম চাও না বেশি চাও তাহমিনা লিখছো প্লিহা কি আমরা প্লিহা দেখবো আপু মন খারাপ করো না হ্যাঁ সবাই লিখছো বেশি চাও তোমরা তো কোনো ভুল আনসার দাও না আমি কিভাবে মানে কোয়েশ্চেন করাই বাদ দিয়ে দিব তোমাদের সব ঠিকঠাক আনসার দাও তোমরা ঠিক আছে যাই হোক অক্সিজেন কম সো যদি লোহিত রক্তকণিকা বেশি না থাকে তাহলে আমরা বিপদে পড়ে যেতে পারি তো এই জন্য বডিতে যখন অক্সিজেন কমে যায় তখন কিডনি থেকে একটা হরমোন ক্ষরিত হয় যে হরমোনটার নাম হচ্ছে এরিথ্রোপোয়েটিন তাহলে এখান থেকে একটা কোশ্চেন পেতে পারি আমরা ভর্তি পরীক্ষায় যে এরিথ্রোপোয়েটিন ক্ষরিত হয় কোথ থেকে মস্তিষ্ক যকৃৎ প্লীহা বৃক্ক आंसर হচ্ছে বৃক্ক কিডনি ইরিথ্রোপোয়েটিন কি করবে এই ব্যাটা তোর শরীরে কিন্তু অক্সিজেন বেশি নাই তাইলে তোর কিন্তু আরবিসি বেশি বেশি করে লাগবে নাইলে কিন্তু যা আছে এগুলা দিও পার তখন এই যে অস্থিমজ্জার স্টেম সেলগুলোকে বেশি বেশি করে আরবিসি তৈরি করবে ইরিথ্রোপোয়েসিস করবে এখানে ভর্তি পরীক্ষা আসার মতো একটা জিনিসি সেটা হচ্ছে ইরিথ্রোপোয়েটিন খরিত হয় কোত্থেকে দা আনসার ইজ কিডনি বৃক্ক থেকে ওকে হিমোগ্লোবিন সমাচার এটা কিপলেস্টার দিলাম কিছু ডেটা আছে কিছু সংখ্যা আছে একটা লোহিত রক্ত কনিকার ওজনের ওয়ান থার্টি হচ্ছে হিমোগ্লোবিন থার্টি থ্রি পার্সেন্ট আর লোহিত রক্ত থাকে মধ্যে আর যে কঠিন পদার্থ থাকে তার মধ্যে পার্সেন্ট হিমোগ্লোবিন এই সংখ্যাটা বেশি ইম্পর্টেন্ট প্রতি একশো মিলিলিটারে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে ষোলো গ্রাম এটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আচ্ছা এখন তোমরা একটু মন দিয়ে খেয়াল করো আমি লোহিত রক্ত গঠন দেখাই আর বিসির মধ্যে আরবিসির মধ্যে মেন জিনিস কোনটা হিমোগ্লোবিন খালি এই কথাটা মুখ দিয়ে বের করতে পারলেই হয় যে সাইটোপ্লাজম আর মেনলি হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিন জিনিসটার মধ্যে কি কি আছে হিমোগ্লোবিন জিনিসটার মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে হিম যেটা থাকে ফাইভ পার্সেন্ট আর একটা থাকে হচ্ছে গ্লোবিন যেটা থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে ভাইয়া হিমোগ্লোবিন কি দুইটা অংশ একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন হিমকে যদি আমরা ভাঙি তাহলে এটার মধ্যে আমরা পাবো হচ্ছে আয়রন ফেরাস আয়রন্ড তো দুইটা হয় যোজনী ফেরাস আর ফেরিক দুই যোজনী ফেরাস হিসেবে পাবো আর কি পেতে পারি হিমকে ভাঙলে একটা রঞ্জক পদার্থ যেটা নাম হচ্ছে বিলি ভার্ডিন আর এই বিলি ভার্ডিন থেকে অনেক সময় বিলি রুবিনও হয় অনেক সময় না বিলি রুবিনেই হয় আলটিমেটলি বিলি ভার্ডিনটা সবুজ বিলি রুবিনটা হলুদ তোমরা পরিপাক চ্যাপ্টারে পড়বে তাহলে হিম ভাঙলে আমরা আয়রন পাবো আর বিলি পাবো তাহলে ভাইয়া হিমোগ্লোবিনের মধ্যে তো আয়রন থাকে এই জন্য যাদের হিমোগ্লোবিন কম তাদেরকে বেশি বেশি করে আয়রন সমৃদ্ধ খাবার খেতে বলা হয় তাই না পালং শাক কচু শাক এগুলা আর কি তো গ্লোবিনটা কি ভাইয়া একটু বলেন তো গ্লোবিন হচ্ছে আমরা কোষ রসায়নে যে অ্যালবুমিন গ্লোবিউলিন পড়েছিলাম না সরল প্রোটিন সারা প্রকার ওই রকম একটা প্রোটিন গ্লোবিউলিন জাতীয় প্রোটিন সরল প্রোটিন প্রোটিন কিসের পলিমার অ্যামিনো অ্যাসিডের পলিমার এক্সাক্টলি অ্যামিনো মধ্যে কি বন্ধন হয়ে প্রোটিন তৈরি হয় কেমিস্ট্রিতেও আছে বোটানিতেও আছে পেপটাইড বন্ধন একটা পেপটাইড বন্ধন হলে মনোপেপটাইড দুইটা হইলে ডাইপেপটাইড দশটার বেশি হইলে পলিপেপটাইড তো আমরা জানি একটা প্রোটিন হতে গেলে এরকম অনেকগুলা পলিপেপটাইড শিকল থাকতে হয় অ্যামিনো অ্যাসিডের শিকল পলিপেপটাইড চেন দিয়ে তৈরি হয় গ্লোবিনের মধ্যে একটা গ্লোবিনের মধ্যে এক অনু গ্লোবিনের মধ্যে চারটা পলিপেপটাইড চেইন থাকে এক দুই তিন চার হিমোগ্লোবিনের মধ্যে চারটা পলিপেপটাইড চেইন আচ্ছা আর এই যে হিমের যে আয়রন গুলা এই হিমের আয়রন এই পলিপেপটাইড চেইন এর সাথে যুক্ত থাকে তাহলে যেহেতু পলিপেপটাইড চেইন ও চারটা তাহলে আয়রন ও চারটা তাহলে কোশ্চেনটা কি দাঁড়ালো এক হিমোগ্লোবিনে কয় অনু আয়রন থাকতে পারে অ্যানসার কিন্তু চার দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এখানেও কিন্তু চারটা আয়রন দেখছো অক্সিজেন হিমোগ্লোবিনের কোন অংশের সাথে যুক্ত হবে হিমোগ্লোবিনের মধ্যে তো আয়রন আছে বিলিরুবিন আছে পলিপেপটাই চেইন আছে গ্লোবিন আছে অক্সিজেন কিন্তু সব সময় যুক্ত হবে আয়রনের সাথে এই যে আয়রন তো দুই প্লাস এফি প্লাস সাথে অক্সিজেন অক্সিজেন পরিবহনটা হয় মূলত ফেরাস অক্সাইড হিসেবে এফি ও তাহলে তোমাদেরকে যদি আমি কোয়েশ্চেন করি তোমরা একটু চ্যাট বক্সে অ্যানসার করো আমাকে একনো হিমোগ্লোবিন সর্বোচ্চ কয় অনু অক্সিজেন পরিবহন করতে পারবে একটু অ্যান্সার করো তো আমাকে একনো হিমোগ্লোবিন সর্বোচ্চ কয়ন অক্সিজেন পরিবহন করতে পারবে ভেরি গুড সবাই ঠিকঠাক অ্যান্সার দিয়ে দিয়েছো একজন দেখলাম দুই লিখেছো কে তুমি মৌ না একনো হিমোগ্লোবিনে তো চারটা আয়রন থাকে প্রত্যেকটা আয়রনের সাথে একটা করে অক্সিজেন তাহলে একনো হিমোগ্লোবিন সর্বোচ্চ চারনো অক্সিজেন পরিবহন করতে পারবে একনো হিমোগ্লোবিন সর্বোচ্চ চার অনু অক্সিজেন পরিবহন করতে পারবে এটা কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট একটু মাথার মধ্যে সেট করে রেখে এটা ওকে এখন আসো অক্সিজেনের কাজ আচ্ছা হিমোগ্লোবিনের গঠনটা আবার একটু জানতে চাই দু একজন বলেছ যে আবার একটু বলেন আমি আবার একটু বলি দেখো হিমোগ্লোবিন আমরা খুব কঠিন কিছু না সহজ করে পড়ি হিমোগ্লোবিনকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যাবে হিম আর গ্লোবিন হিম পাবো হচ্ছে আমরা মাত্র ফাইভ পার্সেন্ট আর গ্লোবিন পাবো আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ভাইয়া গ্লোবিন জিনিসটা কি গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন ইনফ্যাক্ট হিমোগ্লোবিনও একটা প্রোটিন কেউ তুমি বলতে পারো একটা প্রোটিন যেটার মধ্যে আয়রন আছে আচ্ছা গ্লোবিন হচ্ছে একটা সরল প্রোটিন আর তোমরা জানো যে প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড এর পলিমার অনেকগুলো অ্যাসিড একটা একটার সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে কি বন্ধন যুক্ত করে পেপটাইড বন্ধন তো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড এর তো তাহলে অনেকগুলা পেপটাইড বন্ধন থাকবে পলিপেপটাইড এরকম চারটা বড় বড় পলিপেপটাইড বন্ধনের শিকল থাকে জৈব যোগে যে শিকল পড়েছ না গ্লোবিউলিনে এরকম অ্যামিনো অ্যাসিডের চারটা পলিপেপটাইড শিকল থাকে আর প্রত্যেকটা শিকলের সাথে একটা করে ফেরাস অনু থাকে তাহলে একনোহিমোগ্লোবিনে অনু চারটা পলিপেপটাইড চেইন চার অনু আয়রন যেহেতু চার আয়রন এই জন্য সর্বোচ্চ চার অনু অক্সিজেন পরিবহন করতে পারবে এখন ভাইয়া একটা লোহিত রক্তকণিকা না শত শত মিলিয়ন মিলিয়ন হিমোগ্লোবিন অনু আছে তাহলে আমি যদি তোমাদেরকে রাফলি বলি ধরো এখনো হিমোগ্লোবিনের মধ্যে এখন একটা লোহিত রক্ত একটা আরবিসি তে ধরো সাপোজ আড়াইশো মিলিয়ন হিমোগ্লোবিন অনু আছে আড়াইশো মিলিয়ন তাইলে একটা আরবিসি কি পরিমাণ লোহিত রক্ত কণিকা পরিবহন করতে পারবে অক্সিজেন পরিবহন করতে পারবে এটাকে চার দিয়ে গুণ করো তাই না এক অনু তো চার অন অক্সিজেন পরিবহন করতে পারবে তো একটা আর বিসিতে আড়াইশো মিলিয়ন তাইলে আড়াইশো গুণ চার এক বিলিয়ন মানে একটা লোহিত রক্ত কণিকা এক বিলিয়নের বেশি অক্সিজেন পরিবহন করতে পারে আচ্ছা যদি না বুঝে থাকো এখান থেকে খালি একটা কোশ্চেন নিয়ে যাও মাথার মধ্যে সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকা এক অনু চারটা অক্সিজেন পরিবহন করতে পারে এক অনু মধ্যে চারটা আয়রন থাকে খালি এতটুকু ক্যারি করো মাথার মধ্যে আর যদি কিছু ক্যারি করতে নাও পারো দ্যাটস ফাইন কাজ রক্তকণিকা গুলার কাজ ভীষণ গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য ভীষণ অক্সিজেন পরিবহন করে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে বেশিরভাগই অক্সিজেন কিন্তু লোহিত রক্তকণিকা দিয়ে প্রবাহিত হয় ঘনত্ব রক্তে কিন্তু সবচেয়ে বেশি থাকে লোহিত রক্তকণিকা এই জন্যই তো লোহিত রক্তকণিকার কারণেই রক্তটা লাল দেখায় আর কি সান্দ্রতা মানে ঘনত্ব এখন তো আবার তোমরা সঞ্চারীরা কোয়েশ্চেন করবা যে আপু সান্দ্রতা কি সান্দ্রতা হচ্ছে তাহলে একটু ফিজিক্স পড়াই তোমাদেরকে কচুপাতা এই যে কচু পাতার উপরে পানি পড়ে দেখছ আচ্ছা সান্দ্রতা হচ্ছে ঘর্ষণ এতটুকু মাথা রাখো মানে একটার উপর দিয়ে একটা যাওয়ার সময় যে ফ্রিকশন হয় বাধা প্রাপ্ত হয় দুইটা তরলের মধ্যে একটা তরল আরেকটা একটা তরলের উপর দিয়ে যাওয়ার সময় যে ঘর্ষণটা অনুভব করবে এটাকে আমরা বলবো হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা ধরো আমি যে টেবিলে বসে তোমাদেরকে ক্লাস নিচ্ছি এই টেবিলের উপরে আমি প্রথমে একটা অলিভ অয়েল তেল ঢেলে দিব ঠিক আছে তাহলে পুরা টেবিলের উপরে তেল থাকলো এইবার এই তেলের উপর দিয়ে আমি পানি ঢালবো তাহলে পানিটা তেলের উপর দিয়ে যাওয়ার সময় একটু একটু বাধা অনুভব করবে ওরকম ফ্লুইডলি যেতে পারবে না তো এই যে বাধাটা অনুভব করলো এটাই হচ্ছে সান্দ্রতা তো আর বেশি থাকার কারণে রক্তটা একটু ঘন হলো এই জন্য একটু বাধাও প্রাপ্ত হবে অন্য কোনো তরলের সাথে ইয়ে হলে কনফ্লিকশন হলে বাফার হিসেবেও কাজ করতে পারে রক্ত রসও পারে লোহিত রক্ত পারে একজন লিখছে অ্যান্টিজেন কি আমরা জেনেটিক্সে খুব ভালো করে মজা করে সুন্দর করে এগুলা পড়বো তারপরে একটু বলে দিই আমাদের কোষের সবচেয়ে বাইরে থাকে কোষ ঝিল্লি নাকি কোষপ্রাচীর ক্লাসে যখন ছাত্রদেরকে জিজ্ঞেস করি বলো তো আব্বু তোমার কোষপ্রাচীর কি দিয়ে নির্মিত তখন বলে সেলুলোজ একটু একটু মোটা করে চোখটা বড় বড় করে তাকাইলে বলে ভাই না কাইটিন তারপরে বলে পেকটিন এরপরে যখন আরেকটু গুতাই তখন কয় না ভাই আমার তো কোষপ্রাচীরই নাই ভাই এই কোষপ্রাচীর তো উদ্ভিদের থাকে ঠিক আছে আমাদের কোষে সবচেয়ে বাইরে থাকে কোষ ঝিল্লি সেল মেমব্রেন প্লাজমা মেমব্রেন তো এই লোহিত রক্তকণিকাও তো একটা কোষার মতোই যদিও কোষ বলছি না আমরা এটাকে ওটা সবচেয়ে বাইরে যে কোষ ঝিল্লিটা থাকে ওইটাতে কিছু এন্টিজেন থাকে ঠিক আছে এরা হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড বলতে পারো মানে এক ধরনের শর্করা জাতীয় পদার্থ থাকে যেটা দিয়ে ব্লাড গ্রুপিং করে যে এন্টিজেন বি এন্টিজেন যেটা দিয়ে এ বি ও করে এতটুকু জানো ব্লাড গ্রুপিং এর জন্য কোন রক্তকণিকা দায়ী অ্যানসার হচ্ছে লোহিত রক্তকণিকা এই যে দেখো লোহিত রক্তকণিকা ভাঙলে বিলিরুবিন উৎপন্ন হবে বিলিভার্ডিন উৎপন্ন হবে তার মানে বিলিরুবিন কিন্তু আমাদের নর্মালি সবারই উৎপন্ন হচ্ছে কিন্তু বিলিরুবিন যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সুসু দিয়ে হলুদ হলুদ বিলিরুবিনও বেরোবে তখন কিন্তু সুসু হলুদ হয়ে যাবে স্কিনের নিচে জমা হবে গায়ের রং মাখনের মতো হলুদ হয়ে যাবে খুশি হওয়ার কিছু নাই এটা একটা রোগ বুঝাই দিয়ে কি হয় ধরো হেপাটাইটিস ভাইরাস যদি শরীরে প্রবেশ করে এখন ভাইরাস তো কি বাধ্যতামূলক পরজীবী মানে এটাকে কোনো না কোনো কোষের মধ্যে ঢুকে পুষ্টি নিতে হবে তো কি করবে লোহিত রক্ত সবচেয়ে বেশি থাকে কোন রক্ত কণিকায় লোহিত রক্ত কণিকার মধ্যে ঢুকে পড়বে ঢুকে লোহিত রক্ত কণিকার এক ফাটায় ফেলবে ফুটায় করে ফেলবে লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন ভেঙে গেলে কি আসবে হিম থেকে আয়রন আর বিলিরুবিন এই জন্য এত বেশি লোহিত রক্ত কণিকা ভাঙে যে শরীরে বিলিরুবিন বেড়ে যায় নিশ্চয়ই তোমরা বুঝতে বুঝে ফেলেছ যে কেন জন্ডিস হলে হেপাটাইটিস ভাইরাস আক্রমণ হলে এইভাবে মাখনার মতো গায়ের রং হয়ে যায় যাই হোক এত মোজাফুজির দরকার নেই খালি মনে রাখো বিলির আইব হচ্ছে লৈ রক্ত কণিকা থিকা মুস্তাফিজ লুকস সুসু কি ভাইয়া সুসু হচ্ছে হিসু এরপরে তুই আবার কোয়েশ্চেন করবি শিশু কি ওডার অ্যান্সার দিব আমি শিশু কি আচ্ছা নেক্সট টপিক হচ্ছে শ্বেত রক্তকণিকা আচ্ছা শ্বেত রক্তকণিকা হচ্ছে হোয়াইট ব্লাড সেল দেখো একটা মারদাঙ্গা ছবি দেওয়া আছে বর্ন টু কিল ধাম ধুম তামিল মুভির মতো ঠিক আছে আচ্ছা শ্বেত রক্তকণিকার সংখ্যাটা একটু দেখো এটা হচ্ছে প্রতি মিলিলিটারে প্রতি মিলিলিটারে থাকে হচ্ছে চার হাজার থেকে কোথাও আছে এগারো হাজার কোথাও আছে দশ হাজার এই যে এরকম শ্বেত রক্তকণিকার সংখ্যা তাহলে লোহিত রক্তকণিকার তুলনায় অনেক কম কোথায় প্রতি মিলিলিটারে পঞ্চাশ লাখ আর কোথায় প্রতি মিলিলিটারে দশ হাজার কই পঞ্চাশ লাখ কই দশ হাজার তো ওই পঞ্চাশ লাখ ধরলে কিন্তু হিসাবে পাঁচশো ইস টু ওয়ান হয় আর কি তো যাই হোক যেটা দিছে এটাই পড়ো সাতশো ইস টু ওয়ান আর কি এখন আসো শ্বেত রক্ত যদি কারোর শরীরে কমে যায় যা থাকার কথা তখন এটাকে বলা হয় লিউকোপেনিয়া মনে রাখবা পেনিয়া মানে পুয়োর গরিব না খাইতে পারে পেনিয়া পুয়োর পায় না পায় না তাহলে কারো শরীরে যদি শ্বেত রক্ত কমে যায় তখন এটাকে আমরা বলবো লিউকোপেনিয়া পেনিয়া এটা আসলে মিলিলিটার হবে এখানে ভুল করছে মিলিলিটার আচ্ছা শ্বেত রক্তকণিকার সংখ্যা যা থাকার কথা তার চেয়ে কমে গেলে এটাকে আমরা বলবো পেনিয়া আমি জানি আলিমের বইয়ে ছয়শো স্ট্র্যাক আছে আবার আরেকটা বই আছে যেটা পাঁচশো স্ট্র্যাক আছে এগুলা নিয়ে মারামারি কাটাকাটি করার দরকার নেই এগুলো আসবে না আচ্ছা আর শ্বেত রক্ত কণিকার সংখ্যা যদি বেড়ে যায় তখন এটাকে আমরা বলবো লিউকোসাইটোসিস বেড়ে গেলে আমরা এটাকে বলবো লিউকোসাইটোসিস আর কমে গেলে এটাকে আমরা বলবো লিউকোপেনিয়া আমরা প্রায় ফেসবুকে দেখি রাস্তাঘাটে পোস্টার দেখি সাহায্যের আবেদন করে পোস্টার দিয়ে যে দুরারোগ্য ব্লাড ক্যান্সার লিউকোমিয়া রোগে আক্রান্ত দেখো লিউকোমিয়া হচ্ছে ওই যে স্টেম গুলা আমরা দেখলাম অস্থিমবর কোষ ওরা মানে কোনো কথা নাই বার্তা নাই লোহিত রক্তকণিকাও খুবই সামান্য পরিমাণ অনুচক্রিকাও খুবই সামান্য পরিমাণ খালি ধামধুম ধামধুম শ্বেত রক্তকণিকা তৈরি করতে থাকে তো এটা কোনো কথা স্টেম কোষের তো সবচেয়ে বেশি তৈরি করার কথা লোহিত রক্তকণিকা তারপর অনুচক্রিকা শ্বেত রক্তকণিকা তো খুব অল্প তৈরি করবে তা না ও শ্বেত রক্তকণিকাই বেশি বেশি করতেছে এই কন্ডিশনটাকে আমরা বলি লিউকেমিয়া তাহলে লিউকোমিয়াতে কিন্তু শ্বেত রক্তকণিকা অনেক বেড়ে যায় তাহলে তোমরা একটু আমাকে চ্যাট বক্সে লিখো তো লিউকোমিয়াতে কি হয় লিউকোপেনিয়া হয় অথবা আমি যে লিউকেমিয়াতে লিউকোপেনিয়া হয় না লিউকোসাইটোসিস হয় আনিসা কাশফিয়া মেসকা ত্রুপা সবাই ঠিকঠাক লিখেছো লিউকোসাইটোসিস হয় ভেরি গুড ভেরি গুড আচ্ছা লিউকোসাইটোসিস হলে তো ভালো তাই না আমার ঘরিতে যদি অনেক শ্বেত রক্ত কণিকা থাকে তাহলে করোনার কোন ভাইরাস ঢুকলেই কোনো লাভ নাই যেই আসবে ডিসুম ডিসুম করে ফাড়া ফেলবা তাই না অনেকেই ভাবে শ্বেত যত বেশি থাকবে ততই তো ভালো না এই যে রক্ত কণিকা গুলা এগুলা হচ্ছে তোমার অপরিণত শ্বেত রক্ত কণিকা মানে ওই যে বাচ্চা বাঘের মতো ঠিক আছে যা খালি হুঙ্ই দিতে পারবে ঠিক আছে কিন্তু ভয় পেয়ে আবার ঠিকই চলে আসবে ওই যে রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে একটা ভিডিও একটা কি জানি পানি নিচে ডলফিন তো জঙ্গলের মতো কুত্তা নিয়ে চলে আসছে পরে ভয় পেয়ে আবার কুত্তা দিয়ে আসছে আর কি তো এরকম ভয় পাইলে তো হবে না এই অপরিণত শ্বেতরক্ত কণিকা এরা আসলে কোনো কামের না এরা হুদাই ঘুর ঘুর করতে থাকে বরঞ্চ এই অপরিণত শ্বেতরক্ত কনিকা যদি বেশি বেশি তৈরি করতে চায় তখন দেখা যায় যে লোহিত কণিকা কমে যায় অনুচক্রিকা কমে যায় তো কমে গেলে তো বিপদ পরিবহন করবে অনুচক্রিকা কমে গেলে তো বিপদ কোথাও কেটে গেলে রক্ত কে জমাট বাঁধাবে তাইলে লিউকোমিয়াতে শ্বেত রক্তকণিকা বাড়লেও এটা কিন্তু খুব একটা ভালো কিছু না এটা মাথায় থাকে যেন শ্বেত রক্তকণিকার প্রকারভেদ এখান থেকে কালকে ডেলি এক্সামের কোয়েশ্চেন থাকবেই যে পাপিষ্ট গুলা পারবি না ওগুলাকে কি দিব ওগুলাকে ভালোবাসা দিব ঠিক আছে ভালোবাসা দিয়ে সব ঠিক করে ফেলতে পারবো আর কি বাংলা সিনেমার এই শ্বেত মধ্যে হচ্ছে আমি বিয়ের পরে ঠিক ঠিক করে ফেলবো আছে শুধু একটু বাড়ে যায় নেশা করে সমস্যা নেই আমি ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলবো আচ্ছা এই খেয়াল করো দেখো শ্বেত রক্ত কনিকা যে গ্রানুলো সাইট আর অ্যাগ্রানুলো সাইট আমরা এই টপিক খুব ভালো করে পড়বো একটু মন দাও দেখবে এখনই সব ক্লিয়ার হয়ে গেছে একদম শ্বেত রক্ত কনিকা তোমরা একটু চ্যাটবক্স আমাকে লিখো তো কোন বেশি গ্রানুলোসাইট বেশি না কোনটা বেশি থাকে ভেরি গুড গ্রানুলোসাইট থাকে হচ্ছে সেভেন্টি টু বুঝছো আর অ্যাগ্রানুলোসাইট মানে লিম্ফোসাইট মনোসাইট থাকে মাত্র টোয়েন্টি লিম্ফোসাইট মনোসাইট হচ্ছে মাত্র 28% এখন এই গ্রানুলোসাইট মধ্যে নিউট্রোফিলি থাকে হচ্ছে 70% নিউট্রোফিলি হচ্ছে 70% তাহলে মাথা রাখতে হবে শ্বেত রক্তকণিকার মধ্যে কোন রক্তকণিকাটি বডিতে সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল খুবই চমৎকার একটা ছবি দেওয়া আছে এখানে দেখো নিউট্রোফিল নিউট্রোফিল আমরা তো জানি যে নিউট্রোফিল হচ্ছে দানাদার দেখো এখানে কিছু দানা আছে তো এই কথাটা নিউট্রাল কেন নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ এই এর দানাগুলার কোনো কালার নাই তাহলে এই তথ্যটা আমরা একটু জানবো যে নিউট্রোফিলের দানাগুলা হচ্ছে বর্ণ নিরপেক্ষ এটা কোনো কোথাও লালচে কোথাও বেগুনি যাই লেখা থাক নিরপেক্ষটা মনে রেখো আর কি আচ্ছা এই নিউট্রোফিলের কাজটা কি নিউট্রোফিলের কাজ হচ্ছে যদি কোনো জীবাণু বডিতে প্রবেশ করে কোনো বহিরাগত জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া যে কোনো কৃমি পরজীবী হোয়াট যে কোনো কিছু আসলেই বহিরাগত কোনো কিছুকে আসলেই ওটাকে খেয়ে ফেলবে বা মৃত কোনো কোষকে ভক্ষণ করবে এটা যেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস তাহলে ফ্যাগোসাইটোসিস করে কে ভীষণ ইম্পর্টেন্ট নিউট্রোফিল ভাইয়া আর কেউ করে করে ফ্যাগোসাইটোসিস করে দুইজন একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট এই দুইটা তোমরা একটু এভাবে মনে রাখবা মন কারো যদি পিড়াইতে মন চায় কারো যদি খাইতে মন চায় থাপড়াইতে মন চায় তাইলে এটারে মনে মনে থাপড় দিয়ে দিবা মনে মনে থাপড়াম তাইলে মন ফ্যাগোসাইটোসিস করে এটা জানি মনে থাকে মতে হচ্ছে মনোসাইট নতে হচ্ছে নিউট্রোফিল ভাইয়া ভর্তি পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে যে নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস করে আমরা কি দিব আমরা কি মনোসাইট দিব না নিউট্রোফিল দিব দুইটাই তো করে দুটাই হয় আনসার সাররা যেটা ধরে খাতা দেখবে ওইটাই হবে এটা আমরা আসলে বলা মুশকিল তবে নিউট্রোফিলটা দাও ওয়াইজ হবে কারণ নিউট্রোফিলি তো 70% আমরা যে বেশি থাকে তাকে প্রিফার করব তো মনোসাইট এবং নিউট্রোফিল এই দুইটাই ফ্যাগোসাইটোসিস করে এই দুইটার ব্যাপারে আরেকটা মজার তথ্য জেনে নাও এই দুইটাই হচ্ছে মেইনলি মারামারি কাটা কাটির সাথে জড়িত যারা মারামারি কাটা কাটির সাথে জড়িত এই দুই দিনের dunia তারা কিন্তু বেশি দিন বাঁচে না দুঃখজনকভাবে এই নিউট্রোফিল আর মনোসাইট এরাও বেশি দিন বাঁচে না এই দুই দিনের dunia এরা দুই থেকে 5 দিন বাঁচে মজা না তাহলে নিউট্রোফিল আর মনোসাইটের গড় আয়ু কতদিন এটা জেনে মনে থাকে ভাই কইছিল দুই আর দুনিয়ায় মারামারি কাটাকাটি করলে ওই দুই থেকে পাঁচ দিন এর বেশি বাঁচা যায় না তাহলে নিউট্রোফিল গড় আয়ু হচ্ছে দুই থেকে পাঁচ দিন দুইটার কাজও পড়া পড়া হয়ে হয়ে গেল গেল গড় আয়ুও ওকে আমরা একটু আচ্ছা এখানে একটা জিনিস আছে অ্যামিবয়েড চলন বা ডায়াপ এখন ধরো কারো বডির এইখানে একটা জীবাণু আছে হাতের কাছে এইখানে এখন এই জীবাণুটাকে মারা তার জন্য যে নিউট্রোফিল গুলাকে তো যেতে হবে এখন এইখান থেকে নিউট্রোফিলগুলা রক্তের মাধ্যমে যে ভাসতে ভাসতে অ্যামিবার মতো আস্তে আস্তে ধমনী শিরার প্রাচীর বেয়ে আস্তে আস্তে আগে আগে আসবে নিউট্রোফিলের এই যে মুভমেন্টটা হেলে দুলে যে চললো বাংলা সিনেমার নায়িকাদের মতো আর কি অ্যামিবয়েড চলন বা ডায়াপেডাসিস বলে তাহলে এটাও আসতে পারে যে অ্যামিবয়েড চলন বা ডায়াপেডাসিস ঘটে বা দেখা যায় কোন রক্তকণিকা অ্যান্সার হচ্ছে নিউট্রোফিলা আচ্ছা নিউট্রোফিলের নিউক্লিয়াসটাও খুবই মজার ব্যাপার দেখো এটা তাহলে এটার গড় আয়ুও দুই থেকে পাঁচ দিন আবার এটার ব্যাসও দুই থেকে পাঁচ মাইক্রোমিটার যদিও ব্যাস পড়তে হয় না খুব একটা আসা না পরীক্ষায় গড় আয়ু এবং নিউক্লিয়াসের খণ্ডটা পড়বো দুই থেকে পাঁচ খন্ড গড় আয়ুও দুই থেকে পাঁচ দিন ইউসিনোফিল আর বেজোফিল এই দুইটা মিলে টু পার্সেন্ট ইউসিনোফিল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর বেজোফিল হচ্ছে ফাইভ পার্সেন্ট এগুলা পরীক্ষায় খুব একটা আসা না কারণ এগুলো একটু ভ্যারি করে নিউট্রোফিলটাই বেশি আসে পরীক্ষায় আচ্ছা এই দুইটার কাজ কি এই দুইটারই নিউক্লিয়াস হচ্ছে দুই খণ্ড বিশিষ্ট দুই তাহলে একটা কমন ব্যাপার খেয়াল করলাম গ্রানুলোসাইড যেগুলা এগুলার কিন্তু সবগুলারই নিউক্লিয়াস খন্ডkaitো সবগুলাতেই নিউক্লিয়াসে কিন্তু খন্ড আছে নিউট্রোফিলের দুই থেকে পাঁচ ইওসিনোফিলের বেজোফিলের দুইটা করে খুবই সুন্দর একটা ছবি দেখো বেজোফিলে যে দানাগুলা আছে এই দানাগুলোর রং কেমন তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ছবিতে দেখে তো বোঝার কথা বেজোফিল বেজ দিয়ে মনে রাখবা বিবি বেজোফিল বেজ দিয়ে ব্লু ঠিক আছে বেজ দিয়ে ব্লু মানে বেজোফিল খার বর্ণের দ্রবণে দিলে এটা নীল বর্ণ ধারণ করে তাহলে নিচের কোন রক্ত কণিকাটি খারের দ্রবণে নীল বর্ণ ধারণ করে অ্যান্সার হবে বেজোফিল বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে ভাই ইওসিনোফিল এর কালারটা কি দেখো তো দেখলেই তো বুঝতে পারতেছো লাল টকটকা কিন্তু এটা না এই অ্যাসিড খার দিয়ে হবে না এটার জন্য আলাদা একটা রঞ্জক পদার্থ থাকে একটা রং এই রংটার নাম হচ্ছে ইওসিন ইওসিন নামক একটা রং দিলে এটা লাল বর্ণ ধারণ করবে দানাগুলা তাহলে নিউট্রোফিল ইউসিনোফিল আর বেজোফিল নিউট্রোফিলটা বর্ণ নিরপেক্ষ দানাগুলা ইওসিনোফিল ইওসিন রঞ্জকে লাল বর্ণ আর বেজোফিল খারের দ্রবণে নীল বর্ণ ধারণ করবে পরীক্ষায় মেনলি আসবে হচ্ছে কাজ আচ্ছা গড় একটু পড়িয়ে দেই বেজোফিলের গড় আয়ু মনে রাখবা বেজোফিল বারো থেকে পনেরো ব বেজোফিল ব বারো থেকে পনেরো এভাবে পড়বে আর ইওসিনোফিল বানান হচ্ছে এরকম ইওসিনোফিল এইভাবে তাহলে ইওসিনোফিল বানান হচ্ছে ই দিয়ে শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট কোন নাম্বারের অ্যালফাবেটটা ই দিয়ে শুরু হয়েছে এইট তাহলে ইওসিনোফিলের গড় আয়ুও মনে রাখবা আট থেকে পনেরো আট থেকে বারো বা আট থেকে পনেরো এরকমই আছে বল আট দিয়ে শুরু এটা মনে রাখবা তাহলে ইওসিনোফিল আট দিয়ে শুরু বেজোফিল বারো দিয়ে শুরু তাহলে নিশ্চয়ই গড় আয়ুগুলা মুখস্থ হয়ে গেল নিউট্রোফিল দুই থেকে পাঁচ ইওসিনোফিল আট থেকে বারো বেজোফিল বারো থেকে পনেরো মনোসাইটও তো পড়িয়ে ফেলেছি মনোসাইট হচ্ছে মারামারি করে তাহলে ও তো বেশি দিন বাঁচবে না দুই থেকে পাঁচ দিন বাকি থাকলো লিমসোসাইট এই লিম্ফোসাইট মনে রাখবা এল লাকি লাকি তাহলে কি হবে লাকি কথাটার সাথে লাকি বললেই কোন নাম্বারটা মাথা চলে আসে বলো লাকি বললেই কোন নাম্বারটা মাথা চলে আসে লিখো তো একটু চ্যাট বক্সে হ্যাঁ ভেরি গুড সাত তাহলে লিম্ফোসাইট বললেই সাত দিনের কথা মাথায় রাখবা যে লিম্ফোসাইটের গড়াই হচ্ছে সাত দিন দেখবা গড়াই আর ভুল হবে না ইনশাআল্লাহ তাহলে বেজোফিলগুলার কাজ একটু দেখো বেজোফিলগুলার কাজ হচ্ছে হেপারিন খরন করা হেপারিন হচ্ছে আমাদের শরীরে যখন এই যে কুরবানি ঈদ আসছে রক্ত যখনই মাটিতে পড়ে যায় গরুর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জমাট বেঁধে যায় মানে হেপারিনটা তখন অকেজো হয়ে যায় তাহলে নর্মালি শরীরে প্রভাবমান অবস্থা রক্ত জমাট বাঁধে না কেন অ্যান্সার হচ্ছে হেপারিনের কারণে হেপারিন এবং হিস্টামিন খুব গুরুত্বপূর্ণ দুইটাই এস দিয়ে ভালো করে খেয়াল করো হেপারিন এবং হিস্টামিন এই দুইটা জিনিসই খরণ করে হচ্ছে বেজোফিল হিস্টামিন একটা প্রোটিন যেটা দেহের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে জড়িত এর বেশি আপাতত জানার দরকার নেই শুধু এতটুকো জানো হেপারিন এবং হিস্টামিন ক্ষরিত হয় বেজোফিল থেকে বাকি থাকলকে ইওসিনোফিল শোন ইওসিনোফিলটা এভাবে পড়বে অ্যালার্জি ছোট ব্যন্যা আমরা ওই যে আরবি পড়া শেখার সময় গুন্না नुकতা অনেক কিছু ছিল না তো এইভাবে উচ্চারণ করবে অ্যালার্জি তাহলে অ্যালার্জির জন্য দায়ী কোন রক্তকণিকা ই এই যে ই দিয়ে হচ্ছে ইওসিনোফিল আর আরেকটা আছে অ্যালার্জির জন্য আর একটা অ্যান্টিবডি দেয় সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ই ওই জি ই অ্যালার্জি ই তাহলে অ্যালার্জির জন্য দায়ী কোন রক্তকণিকা যদি বলে সেক্ষেত্রে অ্যান্সার দিব ইসিনোফিল আর অ্যালার্জির জন্য দায়ী কোন অ্যান্টিবডি তখন কিন্তু আমরা দিব হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ই আর একটা ব্যাপার আছে ধরো আমাদের পেটের মধ্যে তো অনেক কৃমি ট্রিমি থাকতে পারে গোল কৃমি গুড়া আসানা কত কৃমি হুক ক্রিমি সাবুক ক্রিমি দেখছো তো তোমরা এগুলা নাম শুনছো এই কৃমিগুলা তো বেশ বড় বড় হয় অনেক সময় তো এই বড় বড় কৃমিগুলাকে কিন্তু মনোসাইট নিউট্রোফিল এরা ফ্যাগোসাইটোসিস করতে পারে না খেতে পারে না তো যে সমস্ত এই যে কৃমি বা কৃমির লার্ভাগুলাকে ফ্যাগোসাইটোসিস করা সম্ভব হয় না ওগুলাকে ধ্বংস করে হচ্ছে ইসিনোফিল। তাহলে এটা একটু মাথায় রাখবে যে কৃমি লার্ভা এই টাইপের শব্দ যদি থাকে যে কৃমি লার্ভা এগুলোকে ধ্বংস করে কোন রক্তকণিকা অ্যান্সার দিব ইওসিনোফিল এখন কৃমি পেটের মধ্যে তো বেশি থাকে নাকি মস্তিষ্কে থাকবে লিভারে থাকবে হার্টে কি ক্রিম যায় শুনছো নাকি যাইতে পারে কিন্তু বেশিরভাগই তো থাকে পৌষ্টিক তন্ত্রে পেটের মধ্যে খাবার দাবার থাকে ওইখানে খায় আর বড় হয় তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় তোমরা একটু চ্যাট বক্সে অ্যান্সার করো পৌষ্টিক নালীতে কোন রক্ত কণিকা সবচেয়ে বেশি দেখতে পাবে পৌষ্টিক নালীতে পেটের মধ্যে ক্ষুদ্রান্তে পৌষ্টিক নালীতে কোন রক্তকণিকা সবচেয়ে বেশি থাকবে নিউট্রোফিল ইসিনোফিল না বেজোফিল নিউট্রোফিল ইসিনোফিল না বেজোফিল মেসকা কা তাসনিম সবাই লিখছে সবাই ঠিক আছে দেখব না আবার আমি ক্লাস নিব তোদের ঠিক আছে রক্তের বাকি অংশ পড়াবো ওই দিন কে কত পাই সবগুলোরে জিম আচ্ছা তাহলে অ্যালার্জি ক্রিমি লার্ভা এই টাইপের শব্দ পাইলেই ইওসিনোফিল আর কোনো কথা নাই বাকি থাকলো লিম্ফোসাইট আর মনোসাইট মন এই মন তো দিলাম আমরা আজকে দেখব ঋতপিণ্ডের চারটি প্রকষ্ট সাকিব গড়ায়ু টেকনিকটা আবার বলবেন হ্যাঁ আমি বলছি একটু ওয়েট করাম বা মনোসাইট এই মন তোমাকে দিলাম হৃৎপিণ্ডের চারটা প্রকষ্ট অনেকেই বলে মুসলমানদের চার বিয়ে করা শূন্য চার প্রকষ্টে চারজন থাকবে ঠিক আছে এর বেশি হলে তখন ডাবলিং টিপলিং এগুলা করবে আর কি তো মন চারজনকে দেওয়া যাবে মনের একটি মনোসাইট হচ্ছে চার পার্সেন্ট ঠিক আছে মনোসাইট চার পার্সেন্ট টোটাল টোয়েন্টি এইট পার্সেন্ট তাহলে লিম্ফোসাইট কত পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট সাবাস এই অ্যাগ্রানোলোসাইট গুলা না বেশ বড় বড় ইন্টারেস্টিং ব্যাপার মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় যদি ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে সবচেয়ে বড় শ্বেত রক্ত কোনটা এটা হচ্ছে মনোসাইট মনের অসুখ সবচেয়ে বড় অসুখ যদিও বাংলাদেশের পারসপেক্টিভে মনের অসুখের কোনো ভ্যালুই নাই তুমি যদি কারে বলো মন খারাপ লাগছে পড়তে বয় মন খারাপ লাগে পড়তে ইচ্ছা করে না ভালো লাগে না গদ বাধা কিছু কথা আছে এই নামাজ পড় ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপরে খাইতে যাই চল ঠিক হয়ে যাবে যাই হোক আমরা মনের সুখকে খুব হালকা করে দেখি মন হচ্ছে সবচেয়ে বড় মনে রাখবা মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় শ্বেত রক্ত কণিকা আর তারপরে লিমফোসাইটটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মনোসাইটের পরে একজন লিখছে কাঁঠাল খা এই যেমন খারাপ কাঠাল খা মিনাজ লিখছে কাঁঠাল খা আচ্ছা দেখো মনোসাইটের এই যে নিউক্লিয়াসটা হচ্ছে এরকম কিডনির মতো বা অশ্ব ঘোড়ার পায়ের খুরের মতো আর লিম্ফোসাইটে নিউক্লিয়াসটা হচ্ছে গোল এরকম এখন তোমরা একটা মনোসাইটের ব্যাপারে খুব জরুরি একটা কনসেপশন ক্লিয়ার করো খুব ভালো করে মন দিয়ে শোনো রক্তে থাকলে যখন অস্থিমজ্জা থেকে বের হয়ে আসে রক্তে তখন এদেরকে আমরা মনোসাইট বলি কিন্তু এই মনোসাইটগুলা যখন বিভিন্ন অঙ্গে চলে যায় যেমন জকৃতে যেতে পারে তারপরে এই যে অস্থিমজ্জার ভেতরে আবার চলে যেতে পারে তখন ওগুলাকে আমরা বলি ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ তোমরা নাম শুনছো না ম্যাক্রো মানে কিন্তু বড় আর পিটু ফাজ ফাজ মানে ভক্ষণ করা তার মানে বড় কোষ খেয়ে ফেলে তাই এদেরকে ম্যাক্রোফেজ বলে তাইলে তোমাদের অনেকেরই এই জিনিসটাতে একটু কনফিউশন হয় ম্যাক্রোফেজ কি শ্বেত রক্ত কণিকা অবশ্যই আমরা দেখলাম যে শ্বেত চক্ত কণিকা দুই প্রকার গ্রানুলোসাইট অ্যাগ্রানুলোসাইট অ্যাগ্রানুলোসাইটের মধ্যে লিম্ফোসাইট আর মনোসাইট মনোসাইটগুলা যখন বিভিন্ন টিস্যুর মধ্যে থাকবে বা অঙ্গে থাকবে যকৃত ফুসফুস অস্থিমজ্জা মস্তিষ্ক তখন ওগুলাকে আমরা ম্যাক্রোফেজ বলবো এবং এক এক জায়গার ম্যাক্রোফেজ এর একটা নাম যেমন যকৃতেরটার নাম তোমরা সবাই জানো যকৃতের ম্যাক্রোফেজ গুলাকে আমরা বলি কুফফার কোষ ফুসফুসেরটাকে বলি অ্যালভিওলার কোষ মস্তিষ্কেরটাকে বলি মাইক্রোগ্লিয়া সব দরকার নেই কনসেপশনটা ক্লিয়ার রাখো তাহলে কুফার কোষ এক ধরনের মনোসাইট

অনেক বড় আবার সব ভক্ষণ করে ফেলে খেয়ে ফেলে এই জন্য আচ্ছা লিম্ফোসাইট মেইন কাজ হচ্ছে এন্টিবডি উৎপাদন এন্টিবডি বডি লাকি সেভেন না বডি বডি দেখাই বলতাম সিআর সেভেন এই যে সাত দিন সিআর এর তো সেই একখান বডি বিশ বছর ধরে একই বডি দেখতেছি তাইলে এই লিম্ফোসাইট সাত লাকি সেভেন সিআর বডি এন্টিবডি উৎপন্ন করে এই জন্য এটাকে দেহের আনুবীক্ষণিক সৈনিকও বলা হয় আবার লিম্ফোসাইট কিছু প্রকার আছে এগুলো এখন এত ডিটেলস জানার দরকার নেই এগুলো আমরা এই প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়া রক্ত চ্যাপ্টার এগুলো খুব একটা জরুরি কিছু না তাহলে কাজগুলা বলে আমি শ্বেত রক্ত কণিকাটা একটু ক্লিয়ার করে দিব খেয়াল করো নিউট্রোফিল আর মনোসাইট এই দুইটা করে ফ্যাগোসাইটোসিস এন্টিবডি তৈরি করে কে লাকিজে বডি তৈরি করলো লিম্ফোসাইট এই এটাকে বললাম আনুবীক্ষণিক সৈনিক বেজোফিল তৈরি করলো হেপারিন আর হিস্টামিন হেপারিন কি করলো রক্ত জমাট বাঁধতে বাধা দিল আর হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে ইওসিনোফিল এই যে বিভিন্ন ক্রিমিল লার্ভা বা অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে দেয় ঠিক আছে অ্যালার্জিক থাকলেই ইস্টেনোফিল অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে দেয় তাহলে শ্বেত রক্তকণিকাই আমাদের ভর্তি পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমি শ্বেত রক্তকণিকাটা আবার একটু বলছি যারা আগে একটু মিস করে ফেলেছ খুব ভালো মতো শুনতে পাওনি তারা একটু ভালো করে শোনা নাও আচ্ছা লোহিত রক্ত কণিকার গড়ায়ুটা বলতে আমি ভুলে গেছি বা এটা স্লাইডে দেয় নাই সেটা হচ্ছে একশো দিন ওয়ান ডেজ একশো দিন এটা কিন্তু প্রায়ই আসে ভর্তি পরীক্ষায় আচ্ছা শ্বেত রক্ত কণিকা গুলার আমি আবার বলি কেউ একজন জানতে চাইছিলি সাকিব বোধ হয় শ্বেত রক্ত মধ্যে পাঁচটা তো টোটাল নিউট্রোফিল আর মনোসাইট এই দুইটা খালি মারামারি করে ফ্যাগোসাইটোসিস করে তাহলে এরা বেশি দিন বাঁচে না এদের গড়ায়ু সবচেয়ে কম মাত্র দুই থেকে পাঁচ দিন নিউট্রোফিল আর মনোসাইট গেল লিম্ফোসাইট লাকি লাকি সেভেন লিম্ফোসাইটের হচ্ছে সাত দিন বাকি থাকে ইউসিনোফিল আর বেজোফিল ইউসিনোফিল ই দিয়ে ই দিয়ে কোন অ্যালফাবেট এইট আট থেকে বারো দিন আর বেজোফিল ব দিয়ে শুরু এটা হচ্ছে বারো বেজোফিল বারো বারো থেকে পনেরো দিন গড়ায়ও গেল নিউট্রোফিল সেভেন্টি পার্সেন্ট ইউসিনোফিল ওয়ান পয়েন্ট ফাইভ বেজোফিল মাত্র পয়েন্ট ফাইভ আচ্ছা লিম্ফোসাইট আর মনোসাইটের মধ্যে মন চার জন্য দিছি মন চার পার্সেন্ট আর লিম্ফোসাইট চব্বিশ পার্সেন্ট তাহলে মোটামুটি কিন্তু কাজ আমরা সব পারি যে কে প্রতিরক্ষা মানে অ্যান্টিবডি তৈরি করে কে ফ্যাগোসাইটোসিস করে তারপরে হচ্ছে কে কি বলে ওটাকে ধ্বংস করে এগুলাই কিন্তু আসবে ভর্তি পরীক্ষায় কালকে ডেইলি এক্সামে অনেকগুলো কোশ্চেন থাকবে শ্বেত রক্ত থেকে আমরা একটু অনুচক্রিকাটা খুব ছোট্ট দুই চার মিনিট লাগবে এটা শেষ করে আমরা ব্রেকে যাবো তারপরে আমরা রক্ত তঞ্চন লসিকা এগুলা পড়ব অনুচক্রিকাটা পড়েই আমরা ব্রেকে চলে যাচ্ছি অনুচক্রিকাই লাস্ট টপিক আমাদের ব্রেকের আগে কোনো কোনো নির্দিষ্ট আকারই নাই মানে এটা অনুচক্রিকা যে চিপস এর মতো এক একটা ঠিক আছে এটাতে দেখো নিউক্লিয়াস নাই এটার পরিমাণটা খুব ইম্পর্টেন্ট দেড় থেকে তিন লক্ষ দেড় থেকে তিন লক্ষ আচ্ছা তোমরা একটু আমাকে চ্যাট বক্সে লিখো তো যে কারো শরীরে যদি ধরো কারো যদি ডেঙ্গু জ্বর হয় সাপোজ তো আমরা জানি অনুচক্রিকা কমে যায় তো কারো শরীরে যদি অনুচক্রিকা কমে যায় তখন এটাকে আমরা কি বলবো থ্রোম্বোসাইটোপেনিয়া না থ্রোম্বোসাইটোসিস একটু লিখো তো চ্যাট বক্সে ডেঙ্গুতে কি হবে থ্রম্বোসাইটোপেনিয়া না সাইটোসিস কি শিখিয়েছি পেনিয়া এটা মানে পুয়োর কমে গেলে পুয়োর রাজন লিখছো সিস না আপু ভাইয়া সিস না এটা পেনিয়া হবে ওকে উনি চক্রিকার কাজ আমাদের লাস্টের টপিক ব্রেকার আগে এটা হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করে মানে রক্ত জমাট বাধায় কিভাবে এটা এসেছিল মেডিকেল একবার সেরেটোনিন খরণ করে ধমনিশিরাকে সংকুচিত করে দেয় যে কারণে রক্ত জমাট বেঁধে যায় ঠিক আছে তাহলে সেরেটোনিন ক্ষরণ করলো এটা একটু মাথায় রাখবে আর এটা মাথায় রাখবে যে হিমোস্ট্যাটিক প্লাগ সকেটের মধ্যে আমরা মাল্টি প্লাগ 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 থাকে প্লাগ মানে হচ্ছে কোনো কিছু আটকা যাওয়া ওখানে আর কি তো হিমোস্ট্যাটিক প্লাগ ডিস্ট্যাটিক মানে স্থিতি শক্তি রক্ত জমাট বেঁধবে যে জায়গাটা ওই জায়গাটা একটা যে সব রক্ত এক হয়ে গেল ওই জায়গাটাকে বলে হিমোস্ট্যাটিক প্লাগ এই দুইটা কথা জানলেই হবে অনুচক্রিকাও কিছুটা ফ্যাগোসাইটোসিস করতে পারে কিছুটা হিস্টামিন খরণ করতে পারে কিন্তু এগুলা খুব একটা ভাইটাল না ওই দুইটা ভাইটাল যে হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি করে আর সেরোটোনিন খরণ করে অনুচক্রিকার গড় আয়ু কতদিন এটা আট থেকে বারো দিন তাহলে আমরা এই পার্থক্য মোটামুটি সব পড়ে ফেলেছি পরিমাণ নিউক্লিয়াস কখন থাকে থাকে না কোনটার গড় আয়ু কতদিন কোনটার আকৃতি কেমন কোনটার মেন কাজ কি তাহলে আমাদের পোল কোয়েশ্চেনটার অ্যান্সার করে আমরা ব্রেকে যাব যে ভাইয়া আছেন একটু পোল কোশ্চেনটা ক্রিয়েট করে দেন আমি বোধহয় পাঁচবার বলেছিলাম সাকিব সেরেটোনিন এক ধরনের কেমিক্যাল সেরেটোনিন এক ধরনের কেমিক্যাল এর চেয়ে বেশি আপাতত জানার দরকার নেই তাহলে স্ট্রাকচার একে দেখাই তবে সেরেটনিনের স্ট্রাকচার কি চ্যাট বক্সে না তোমরা পোল কোশনে দ্রুত অ্যান্সার দিয়ে দাও বিশ সেকেন্ডের মধ্যে হিস্টামিন কোন রক্ত কণিকা তৈরি করে

খুব ইম্পর্টেন্ট যে টপিক গুলো এগুলো আমরা পড়ে ফেলেছি রক্ত কণিকা রক্তের উপাদান রক্তের কিছু বেসিক তথ্য যেগুলো ভর্তি পরীক্ষায় সবসময় আসে এবারও রক্তের কোশ্চেন ছিল যে রক্তের পিএইচটা কেমন অম্লীয় না ক্ষারকীয় তো এক বেসিক জিনিসগুলো থেকে তোমরাও কোশ্চেন পাবা মোটামুটি শিওর বাকি যে টপিক গুলো আছে রক্ত তঞ্চন লসিকা বা হৃৎপিণ্ডের গঠন ওগুলাও ইম্পর্টেন্ট ওগুলাও পড়বো আমরা কিন্তু সেটা ব্রেকের পরে এখন তোমরা একটু চ্যাটবক্স আমাকে ওয়াই বা সি লিখো যে ভাইয়া আমরা রক্তের বেসিক যে জিনিসগুলা রক্ত কণিকা এগুলা মোটামুটি বুঝতে পেরেছি কি কোশ্চান করতে হবে বা কি আসবে এগুলো আমরা বুঝতে পেরেছি ওকে আমি দেখছি সবাই মোটামুটি সি লিখেছ ওয়াই ভেরি গুড ভেরি গুড এক্সেলেন্ট এখন তোমরা অনেকেই লিখছো যে প্রকৃতির কাছে যেতে হবে তো যাদের একান্তই প্রকৃতির কাছে না গেলেই নয় তারা প্রকৃতির ডাকে সাড়া দাও আর একটু হাঁটাহাটি করো অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকায় আছো আমরা ঠিক চারটা পাঁচে শুরু করব। চারটা পাঁচে আমরা রক্ত তঞ্চন দিয়ে শুরু করবো চারটা পাঁচ ব্রেক একটু হাঁটাহাটি করো একটু হেডফোনটা খুলে রাখো নাহলে মাথা ব্যথা করবো পড়তে পারবে না পরে আচ্ছা তোমরা অনেকে ইলেকট্রোলাইট এর এই কোয়েশ্চেনটা ইলেকট্রোলাইট বলতে কি বোঝায় আমাদের মেইনলি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই চারটা আমরা ইলেকট্রোলাইট বলি মানে হচ্ছে হচ্ছে আমাদের দেহে আয়নিক সাম্যতা বা ভারসাম্য বজায় রাখে দেখবা আমরা যখন কোনো টেস্ট করতে যাই কোনো সার্জারি রাখে বা কোনো বডিতে প্রবলেম হলে তখন ডাক্তাররা এই সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই চারটা আয়ন কি পরিমানে বডিতে আছে ওইটা টেস্ট করতে দেয় তো এই চারটাকে মিলে আমরা ইলেকট্রোলাইট বলি এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে দেখি বলে দিলাম ডালিম ভাই শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ জি ভাইয়া ওকে আচ্ছা আশা করি সবাই আবার চলে আসছো তোমাদের অনেক আজাইরা কোশ্চেন দেখছি আমি ক্লাস করছে কয়জন আপনার এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে কিনা আমার এমবিবিএস তো কমপ্লিট হয়ে গেছে আহ কততে হাজার করলাম পাশ করলাম তেরোতে তেরো সালে তোমরা কোন ক্লাসে পড়তা ওই বছর আমি এমবিবিএস কমপ্লিট করছি আমি মেডিকেল অ্যাডমিশন কোচিং করছি দুই সালে তোমরা বোধহয় ওয়ানে পড়তা তখন অনেকে হয়তো শুরুও করো না স্কুল কলেজ আচ্ছা যাই হোক দেখো পরবর্তী টপিক হচ্ছে রক্ততন্ত্র এই টপিকটাও ভর্তি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভাইয়া ওদেরকে একটা কনফিউশন ক্লিয়ার করে দিবেন ওরা না বারবার একটা কোয়েশ্চেন করছিল যে গ্রানুলোসাইটের আয়ুষ্কালের সাথে আপনার নিউট্রোফিল ইউসিনোফিলের আয়ুষ্কাল মিলছে না তো ওইটা ভাই একটু ওদের ক্লিয়ার করে দিলে ভালো হতো আয়ুষকাল না পার্সেন্টেজ ভাইয়া যেমন গ্রানুলোসাইটের আয়ুষ্কাল নাকি কোন বইতে ভাই 4 থেকে 8 ঘন্টা দেওয়া কিন্তু নিউট্রোফিল বেসোফিলের আয়ুষকাল তো আবার প্রত্যেকটা আলাদা আলাদা তো ওরা বলতেছে যে নিউট্রোফিলও তো এক ধরনের গ্রানুলোসাইট তাহলে গ্রানুলোসাইটের সাথে ওদেরটা মিলে না কেন না না ওইটা আসলে আলাদা আলাদা যেটা আছে আচ্ছা আমি বলে দিচ্ছি এটা তোমরা নিউট্রোফিল ইউসিনোফিল আর বেজোফিল আলাদা আলাদা যেটা দেওয়া আছে এটা মনে রাখাটাকেই বেশি প্রিফারেন্স দিবে কারণ হচ্ছে যদি কোথাও লেখা থাকে যে গ্রানুলোসাইটের গড় হবে এতদিন তো গ্রানুলোসাইটের বলতে তো আসলে তিনটাই হয় নিউট্রোফিলো হয় ইউসিনোফিলও হয় বেজোফিলো হয় সবগুলাকে ওভারল্যাপ করে একটা নাম্বার বলা হয়েছে সো আলাদাভাবে ওইভাবে গ্রানুলোসাইট বা অ্যাগ্রানুলোসাইট এর দিকে বেশি জোর না দিয়ে তোমরা আলাদা আলাদা ভাবে না পড়ে যেটা যেভাবে শেখানো হয়েছে নিউট্রোফিল এর গড়ায়ু 2 থেকে 5 দিন লিম্ফোসাইট 7 দিন বেজোফিল 12 থেকে 15 এই এই গড়ায়ুগুলোর ব্যাপারে বেশি জোর দেবে আর কি আচ্ছা ঠিক আছে আর অনেকে অনেক রকমের কোশ্চেন পোস্ট আমি দেখলাম ইলেকট্রোলাইট হচ্ছে আয়নগুলা আমাদের কোষের ভেতরে তো সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বোনেট ম্যাগনেসিয়াম সব আয়ন আছে পটাশিয়াম তো এগুলাকে আমরা সব ইংরেজিতে একবারে সবগুলাকে ইলেকট্রোলাইটস বলি এর বাইরে একজন ডায়াপেডেসিস জানতে চেয়েছো ডায়াপেডেসিস কিন্তু আমি বলেছি এই ক্লাসের রেকর্ডিং থাকবে তুমি বারবার দেখলে দেখবে যে সব মোটামুটি অ্যান্সার ক্লাসের মধ্যেই বলা হয়ে গেছে ডায়াপেডেসিস হচ্ছে নিউট্রোফিল গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় মৃত কোষ বা বহিরাগত কোষকে ভক্ষণ করার জন্য তো নিউট্রোফিলের এই যে যাতায়াতটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে গেল এই চলনটা কি আমরা বলি অ্যামিবয়েড চলন বা ডায়াপেডিসিস নেক্সট টপিক হচ্ছে রক আরেকটা জিনিস বারবার করতেছে বলতেছে হিমোগ্লোবিনের তিন নাম্বার পয়েন্ট সিরামের চার নাম্বার পয়েন্ট তো আসলে আমি তো পয়েন্টই ভাই মুখস্থ করে রাখি না তোমাদের কোনো পয়েন্টে প্রবলেম হলে তোমরা ভিডিওটা আবার দেখো ঠিক আছে কারণ এক কথা আসলে ভাইয়া এতবার বলতে গেলে তোমাদের পুরো ক্লাস শেষ হবে না অনেক টাইম লেগে যাবে আচ্ছা তারপরে হচ্ছে সব সব টপিকই বলা হচ্ছে এরপরে আমি জানি না তোমাদের কোথাও যদি একটা প্রবলেম থেকেই থাকে সেটা আসলে ক্লাসের তো রেকর্ডিং থাকে ওই রেকর্ডিংটা আবার দেখলে দেখবা যে মোটামুটি সব মানে যদি কোনো কিছু মিস করেও থাকো হয়ে যাবে আরকি আচ্ছা আপনারা একটু দেখি রক্ততঞ্চন রক্তক্ষরণ হচ্ছে কোথাও কেটে গেলে যে ব্লাডটা বের হয় এটাকে আমরা বলি রক্তক্ষরণ বা ব্লিডিং আর ওখান থেকে যে রক্তটা বের হওয়া বন্ধ হয়ে গেল ওটাকে আমরা বলছি রক্ততঞ্চন এখন এটার টাইমটা একবার মেডিকেলে রক্তক্ষরণ হয়ে যাবে তারপরেই না রক্ত তঞ্চন হবে তো রক্তক্ষরণের টাইম হচ্ছে দেখো কম এক থেকে মিনিট চার আর রক্ত তঞ্চনটা কিন্তু এটা অলমোস্ট ডাবল লেটেস্ট বইয়ে আছে তিন থেকে আট মিনিট এগুলো আমি কেটে দিয়েছি আগের এডিশনের তথ্যগুলা স্বাভাবিক রক্তক্ষরণ এক থেকে চার মিনিট আর রক্ত তঞ্চন তঞ্চন তিন থেকে আট আচ্ছা হেপারিন তো রক্ত তঞ্চনে বাধা দেয় শুনো যারা রক্ত তঞ্চনে বাধা দেয় তাদেরকে আমরা বলবো এন্টি কোয়াগুলেন্ট এন্টি কোয়াগুলেন্ট এন্টি কোয়াগুলেন্ট এন্টি মানে হচ্ছে বাধা দেওয়া আর কোয়াগুলেশন মানে হচ্ছে জমাট বাধা এন্টি কোয়াগুলেন্ট আর যারা রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে তাদেরকে আমরা বলবো প্রো কোয়াগুলেন্ট তাহলে এই দুটা জিনিস একটু ক্লিয়ার করো হেপারিন হচ্ছে রক্ত তঞ্চনে বাধা দেয় রক্ত জমাট বাঁধতে দেয় না

ওই জায়গাটা ঘাস শুকা যাওয়ার পরেও দেখা যেত ওখান থেকে একটু সাদা সাদা একটু হলুদ হলুদ পানির মতো একটা জিনিস বেরোতো এই জিনিসটাই সিরাম মানে রক্ত জমাট বেঁধে যাওয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার পরে যে হালকা হলুদ যে তরল পদার্থটা বের হয়ে আসে ওই জায়গা থেকে এটাকে আমরা বলছি সিরাম তাহলে বেসিক্যালি রক্তের যে জল জলীয় অংশ রক্তের তরল অংশ এটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা আর রক্ত জমাট বাঁধার পর রক্ত জমাট বাঁধার পর রক্তের যে জলীয় অংশ তাকে আমরা বলবো হচ্ছে সিরাম আবার বলছি আমি ডিফারেন্সটা ভালো করে খেয়াল করো নরমালি রক্তের একটা উপাদান হচ্ছে প্লাজমা এটা স্বাভাবিক অবস্থায় আর রক্ত তো স্বাভাবিক অবস্থায় জমাট বাঁধবে না রক্ত জমাট বাঁধার পরে রক্তের ভেতরে যে জলীয় অংশটা আমরা দেখতে পাবো এটাকে আমরা বলবো হচ্ছে সিরাম তার মানে কি রক্ত জমাট বাঁধার পরেও সিরামের অংশটা কিন্তু জমাট বাঁধেনি তার মানে সিরামে নিশ্চয়ই এই তেরোটা ফ্যাক্টরের মধ্যে কিছু কিছু ফ্যাক্টর অ্যাবসেন্ট আছে কোন ফ্যাক্টরগুলো থাকে না মনে রাখবে যে বারোশো আটান্ন থাকে না এক দুই পাঁচ আট এই ফ্যাক্টরগুলা সিরামে থাকে না তার মানে রক্ত ১৩টি তেরোটি ফ্যাক্টরের মধ্যে সিরামে কোন ফ্যাক্টরগুলি থাকে না এটা একটু জানবো আমরা চারটা ফ্যাক্টর থাকে না বারোশো আটান্ন এক দুই পাঁচ আট আর বিজ্ঞানের যে শাখায় এই সিরাম নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সেরোলজি এই যে দেখো রক্ততঞ্চনে ১৩টা তেরোটা ফ্যাক্টর আছে এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম চারটা মানে প্রথম চারটা ছাড়া কোনোভাবেই রক্ত জমাট বাঁধানো সম্ভব না বাকি যে নয়টা তার মধ্যে একটা দুইটা না থাকলেও হয়তো রক্ত জমাট বাঁধানো যেতে পারে কিন্তু এই চারটা ফ্যাক্টর না থাকলে খুবই সমস্যা রক্ত কেটে যাবে কিন্তু ওখান থেকে আর ব্লিডিং বন্ধ করা সম্ভব হবে না এটা আমরা মনে রাখবো কিভাবে এটা থেকে পরের দিনের পরীক্ষায় কোয়েশ্চেন থাকবে নিশ্চিত একেবারেই ফুল পরে টুপ করে ফুল পরে টুপ করে ফুল পড়ে টুপ করে এভাবে মনে রাখবে ফুলে হচ্ছে ফাইব্রিনোজেন ফ ফ পরেতে হচ্ছে প প প্রথম বিন থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে ইংরেজিতে লিখলে টি দিয়ে লিখতে হয় তাই টুপ টি ইংরেজি টি এভাবে মনে রাখবে থ্রোম্বোপ্লাস্টিন টুপ আর করেতে হচ্ছে ক্যালসিয়াম ক করের ক তাহলে এই চারটা একটু মুখস্থ করো এখন আমার সাথেই তেরোটা ফ্যাক্টরের মধ্যে কোন চারটা না হলে কোনোভাবেই রক্ত জমাট বাঁধানো যাবে না সেটা হচ্ছে ফুল পরে টুপ করে ফাইব্রিনোজেন প্রথমবিন থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম এর মধ্যে এই ভিটামিন কে এর কথাটা ইম্পর্টেন্ট এটা একটু জেনে রেখো যে প্রথমবিন যে ফ্যাক্টরটা এটা ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে তৈরি হয় তাহলে রক্ত তঞ্চনের জন্য কোন ভিটামিনটি জরুরি এই টাইপের কোশ্চেন যদি ভর্তি পরীক্ষায় আসে ভিটামিন এ ডি ই কে সি হোয়াটএভার অ্যানসার কিন্তু কে হবে রক্ত তঞ্চনের জন্য কোন ভিটামিনটি জরুরি এটা জেনে মাথায় থাকে ভিটামিন কে এখন আমরা একটু খুব সহজে রক্ত তঞ্চনের মেকানিজমটা একটু দেখে নিই যদি কোথাও কেটে যায় তাহলে ওখানকার কিছু কোষ মারা গেল কিছু অনুচক্রিকাও মারা যেতে পারে আক্রান্ত যে কোষগুলা ধ্বংসপ্রাপ্ত কোষ বা আক্রান্ত অনুচক্রিকা বা অনুচক্রিকা যখন বাতাসের সংস্পর্শে আসবে অনুচক্রিকা ইংরেজি কি থ্রম্বোসাইট থ্রম্বোসাইট থেকে খরিত হবে থ্রম্বোপ্লাস্টিন নামের সাথে কত মিল দেখো থ্রম্বোসাইট এটা থেকে খরিত হলো থ্রম্বোপ্লাস্টিন মানে অনুচক্রিকা খরণ করলো থ্রম্বোপ্লাস্টিন এই থ্রম্বোপ্লাস্টিন বলবে এই হেপারিন আব্বা তুমি অব যাও তুমি থাকলে আর রক্ত জমাট বেজাতে পারবো না রক্ত সব বাইরে যাইব ফুডুস তাহলে এই থ্রম্বোপ্লাস্টিন হেপারিন কে অকেজ করে দেয় তাহলে হেপারিন কে করে দেয় কোনটি অ্যানসার হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন এরপরে এই থ্রম্বোপ্লাস্টিন কি করবে ক্যালসিয়ামের সাহায্য নিবে ও তো তিন নাম্বার ফ্যাক্টর থ্রম্বোপ্লাস্টিন চার নাম্বার ফ্যাক্টর ক্যালসিয়ামের সাহায্য নিয়ে নামের সাথে আবার কত মিল দেখো প্রথম্বিনকে পরিণত করবে থ্রোনে প্রথমবিন হয়ে গেলো থ্রোম্বিন তোমরা জানো যে কোনো কিছু নামের শেষে জেন বা কোন কিছু নামের শুরুতে প্রো থাকা মানে এরা নিষ্ক্রিয় অবস্থা আছে যেমন আমরা পরিপাকে শিখেছি পেপসিন ওজেন সক্রিয় হয়ে হয় পেপসিন হাইড্রোকোলিক অ্যাসিড দিয়ে প্রো রেনিন সক্রিয় হয়ে হয় রেনিন আমি জানি তোমরা এটা মনে করতে পারছো অনেকেই তো এই থ্রম্বোপ্লাস্টিনটা আবার থ্রোমিন দেখো প্রথ্রমিন কে করলো হচ্ছে কি করবে এই যে ফিব্রিনোজেন নামের শেষে জেন আছে নিষ্ক্রিয় ফিব্রিনোজেন কে করবে ফিব্রিন মনোমার প্রথমে একটা ফিব্রিন হবে দুইটা ফিব্রিন হবে এরকম অনেকগুলো ফিব্রিন হয়ে জালের মতো হবে তারপরে ওখানে বাকি রক্ত আসবে রক্তটা জমাট বেঁধে যাবে তাহলে রক্ত তঞ্চনের ক্রিয়া কৌশল থেকে আমরা কি কি জিনিস পড়বো খুব মন দিয়ে শুনে নেই শেষবারের মতো আমাদের রক্ত তঞ্চন হয়ে গেছে রক্ত তঞ্চন আর রক্তক্ষরণের টাইমটা জানবো রক্তক্ষরণ এক থেকে চার মিনিট রক্ত তঞ্চন ত তিন থেকে আট মিনিট আচ্ছা রক্ত তঞ্চনের ফ্যাক্টর ফ্যাক্টর কয়টি আছে ফ্যাক্টরি বইয়ে চার্ট করে নাম দেওয়া সবগুলি ফ্যাক্টরি পড়তে পারলে ভালো যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই প্রথম চারটি পড়বে ফুল পরে টুপ করে এক নম্বর ফ্যাক্টর ফুল ফাইব্রিনোজেন দুই নম্বর ফ্যাক্টর পরে প প্রথম দিন তিন নাম্বার ফ্যাক্টর টুপ টল থ্রম্বোপ্লাস্টিন প্লাস্টিং চার নম্বর ফ্যাক্টর করে করেতে কতে তে ক্যালসিয়াম ভাইয়া আর কোন ফ্যাক্টর কি আছে এগুলোর মধ্যে এত গুরুত্বপূর্ণ আছে আরো দুইটা ফ্যাক্টর পড়বে ফ্যাক্টর আট আর নয় জেনেটিক্সেও পড়াবো ফ্যাক্টর আট দিয়ে তোমরা জানো যে এটার কারণে হিমোফিলিয়া এ নামক একটা রোগ হয় কেটে গেলে রক্ত জমাট বাঁধা না আর ফ্যাক্টর নয় দিয়ে হিমোফিলিয়া বি নামক একটা রোগ হয় ঠিক আছে এটা আমরা জেনেটিক্সে পড়বো এখানে আর এই জন্য একটু অ্যাভয়েডি করা হয়েছে তারপরেও তো আমরা দেখলামই কোথাও কেটে গেলে ত্রৌম্ব সাইড বা অনুচক্রিকা থেকে আসবে ত্রম্ব প্লাস্টিন হেপারিনকে অকেজ করে দিবে প্রথমকে করবে থ্রম্বিন থ্রম্বিন ফাইব্রিনোজেন বা ফিব্রিন কে করবে ফিব্রিন এরকম ফিব্রিন জালের মাধ্যমেই রক্তটা জমাট বেঁধে যাবে তাহলে মোটামুটি রক্ত তঞ্চন আমরা বুঝতে পেরেছি কি পারি নাই একটু চ্যাট বক্সে আমাকে লিখো তো যে ভাইয়া হ্যাঁ সি বা ওয়াই লিখো যে ভাইয়া হ্যাঁ রক্ত তঞ্চন বুঝতে পেরেছি ওকে ভেরি গুড আচ্ছা তোমরা একটু চ্যাট বক্সে আমাকে তো এবার যে হেপারিন এটি কি কোয়াগুল্যান্ট না কোয়াগুল্যান্ট একটু তো হেপারিন এটা কি কোয়াগুল্যান্ট না কোয়াগুল্যান্ট শাম স্তুহিন রাজন সবাই ঠিকঠাক আনসার কোয়াগুল্যান্ট এইবার আরেকটা কোশ্চেন হেপারিনের পালা শেষ হেপারিন তোমরা সবাই পেরেছো এবার একটু তো ক্যালসিয়াম এটা কি কোয়াগুল্যান্ট না প্রো কোয়াগুল্যান্ট ক্যালসিয়াম একটা বাচ্চা সবাই আচ্ছা এই যে যে হেপারিন থাকে রক্তটা অনেক দ্রুত গতিতে প্রবাহিত হয় রক্তনালীর ভেতরে মানে শিরার ভেতরে মসৃণ থাকে এই জন্য নর্মালি রক্ত জমাট বাঁধে না এন্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর মানে হেপারিন থাকে আর যেগুলা প্রোকোয়াগুলেন্ট এগুলা কাজ শেষে যকৃৎ থেকে বের হয়ে যায় যকৃত নষ্ট করে ফেলে কারণ প্রোকোয়াগুলেন যদি বডিতে থাকে তাহলে তো রক্ত জমাট বেঁধে যাবে ধমনি শিরা ব্লক হয়ে যাবে হার্টের মধ্যে হলে হার্ট অ্যাটাক হবে ব্রেনে হইলে স্ট্রোক হবে তো প্রোকোয়াগুলেন ফ্যাক্টরগুলো কাজ শেষ হয়ে গেলে বডিতে থাকবে না এগুলো নষ্ট হয়ে যাবে ওকে নেক্সট টপিক হচ্ছে লসিকা বা দ্বিতীয় সংবহন তন্ত্র লসিকার ব্যাপারটা আমরা একটু কনফিউজ থাকি অনেকেই যে লসিকার ধারণাটাই বুঝতে চাই না যে লসিকা বডিতে কেন এলো বা থেকে এলো তো আমরা একটু লসিকার ব্যাপারটা এখন একটু যত্ন করে ভালো করে বুঝবো আমরা আচ্ছা আমরা জানি হৃৎপিণ্ড বডির সব জায়গায় রক্ত পাম্প করে হৃৎপিণ্ড দেখো হার্ট তো হৃদপিণ্ড থেকেই তো ধুলা উৎপত্তি লাভ করে দেশের সবচেয়ে বড় ধমনি তো বা আমরা আর্টারি আর্টারি বলি মানে যে ধমনী গুলা যে যে ছোট ছোট ধমনীতে বিভক্ত হয় এগুলাকে আমরা বলবো হচ্ছে আর্টারি ওল বাংলায় বলবো ধমনিকা কোনো কিছু নামে শেষে ওল থাকা মানেই এটা কারো ছোট ভাই যেমন তোমরা শ্বসনের নাম শুনেছ কি না ব্রংকাস থেকে ব্রংকিওল ঘাস মানে কারো নামের শেষে ওল থাকা মানেই সেটা কারো ছোট ভাই মানে হচ্ছে ছোট ভাই ধরো সাপোজ আচ্ছা এরপরে আসো তোমার এই আর্টারি থেকে হলো আর্টারি ওল বা ধমনিকা আমি সাদা ইউজ করি না কালার একটু সমস্যা হচ্ছে সরি তাহলে এখান থেকে এই ধমনিকা গুলা থেকে তৈরি হবে হচ্ছে কৈশিক জালিকা কৈশিক জালিকা যেগুলাকে আমরা ইংরেজিতে বলবো ক্যাপিলারি আচ্ছা এখন জালিকাগুলা মিলে তৈরি করবে শিরা শিরা লাইট ব্লু নেই তোমাদের কারো কারো চোখে লাগছে শিরা এখন প্রথমেই তো বড় শিরা হবে না প্রথমে হবে ছোট ছোট শিরা তারপরে হবে একটা বড় শিরা তাহলে দেখো শিরা ইংরেজি কি শিরা ইংরেজি হচ্ছে ভেইন আর এই যে ছোট ছোট শিরা এগুলাকে আমরা বলবো উপশিরা যেগুলাকে আমরা ইংরেজিতে বলবো হচ্ছে ভেনিউল ভেনিউল তাহলে এটা একটু খেয়াল রাখি আমরা এই যে ডায়াগ্রামটা হার্ট আর্টারি আর্টারি ওল কৈশিক জালিকা বা ক্যাপিলারি উপশিরা বা ভেনিউল তারপরে হচ্ছে শিরা এখন দেখো আমি রক্তটাকে লাল করে দিই রক্তটা হচ্ছে লাল তো এই রক্তটা ধমনি শিরার মধ্য দিয়ে যাচ্ছে 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 কৈশিক জালিকায় গেল ধমনী থেকে ধমনিকা কৈশিক জালিকা তারপরে তোমার শিরা তারপরে শিরা থেকে উপশিরা গেল এখন ধরো এভাবেও আমার একটা কোষ কোষ আমি একটা একটা এখন এখানে কোষের জন্য ধরো ইয়োলো কালার নেই ইয়লো এটা একটা কোষ সেল এটা আর একটা কোষ ধরো এরকম কিছু কোষ আছে এখন আমাদের রক্ত তো কোষ পর্যন্ত পৌঁছাতে হবে এখন কোষ যে রক্ত থেকে অক্সিজেন নিবে বা গ্লুকোজ নিবে বা কোষের কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিবে এই ঘটনাটা ঘটবে মূলত কৈশিক জালিকায় তাহলে রক্তের যে শাসনিক গ্যাস বা পুষ্টি পদার্থ আদান প্রদান ঘটে মূলত কৈশিক জালিকার মাধ্যমে এখন ধরো এই কোষটা এটার ঠিক কাছেই কিন্তু কৈশিক জালিকা আছে কিন্তু এই কোষটার কাছে কিন্তু দেখো ওরকম কোন কৈশিক জালিকা নাই তো এই কোষটা কিন্তু চাইলেই কৈশিক জালিকা থেকে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড নিতে পারছে না বা এখানে ধরো আরো দূরে একটা কোষ আছে ও কিন্তু নিতে পারছে না তো এখানে আরেকটা বিশেষ ধরনের লিকুইড চলে আসবে যেহেতু রক্ত সব জায়গায় পৌঁছাতে পারছে না কিভাবে আসবে একটু জিনিসটা এই এই ধমনিকা থেকে থেকে যখন কৈশিক জালিকায় রক্তটা প্রবেশ করবে জায়গায় রক্ত রসের টেন পার্সেন্ট বাইরে বের হয়ে আসবে এটাকেই আমরা বলবো হচ্ছে লসিকা তাহলে আমরা দেখছি যে ধমনিকার রক্ত যখন কৈশিক জালিকায় প্রবেশ করতে চায় কৈশিক জালিকায় প্রবেশের টাইমে কৈশিক জালিকা থেকে 10% রক্ত বা প্লাজমা বের হয়ে আসলো এটাকে আমরা বলছি লসিকা তাহলে কি হলো এখানকার রক্তের সাথে ও রক্তের প্রোটিন রক্তের অক্সিজেন রক্তের কার্বন অক্সাইড রক্তের গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড সব নিয়ে আসছে এবং ও চাইলেই ও সব জায়গায় যেতে পারবে যে জায়গায় কৈশিক জেলিকা নাই কোষ অক্সিজেন পাচ্ছে না ওখানে অক্সিজেন নিয়ে যেতে পারবে যেখানে পুষ্টি কৈশিক জালিকা নিতে পারছে না ওখানে নিয়ে যেতে পারবে তার মানে ভাই আপনি কি এটা বলতে চাচ্ছেন যে রক্ত যেখানে পৌঁছাতে পারবে না ওই জায়গায় আমাদের শসনিক গ্যাস বা পুষ্টি সারক্স গ্লুকোজ অ্যামিন এটা পৌঁছে দেওয়ার কাজই কি লসিকা করবে এক্সাক্টলি কিন্তু ভাইয়া তাহলে তো একটা সমস্যা আছে কি সমস্যা এই যে রক্ত থেকে যে প্রোটিন গুলা বের হয়ে আসলো এইভাবে যদি সব প্রোটিন রক্ত থেকে বের হয়ে যেতে থাকে তাহলে তো একটা মুশকিল রক্ত চাপ কমে যেতে পারে রক্তের ব্যালেন্সটা ঠিক থাকবে না তার মানে যে অংশটা বের হয়ে গেছে এটা আবার কিন্তু ব্যাক করতে হবে তাহলে এই যে লসিকা যেটা এই লসিকা পরিবহনের জন্য বডি তার একটা বিশেষ ধরনের নালী থাকবে যেটাকে আমরা বলবো লসিকা নালী লসিকা নালী এখন এই লসিকা নালী শেষ হবে কোথায় গিয়ে ধমনীতে গিয়ে না শিরাতে গিয়ে দেখো যদি ধমনীতে যায় তাহলে একটা প্রবলেম আছে কিন্তু কিন্তু লসিকা নালী যদি আমরা শিরাতে পাঠাই তাহলে শিরা থেকে আবার কিন্তু হালটা ব্যাক করবে তারপরে অক্সিজেন যুক্ত হয়ে বডি সব জায়গায় যেতে পারবে তার মানে লসিকা পরিবহন করবে লসিকা নালি এবং লসিকা নালীগুলি কিন্তু উন্মুক্ত হবে কোথায় ধমনীতে না শিরাতে ধমনীতে কিন্তু উন্মুক্ত হবে না তাইলে যদি ওটার মধ্যে কার্বন অক্সাইড থাকে রেচন পদার্থ থাকে তাহলে তো বডি সব জায়গায় এটা চলে যাবে এটা তো খারাপ বডির জন্য তাইলে ভাইয়া লসিকা উন্মুক্ত হয় কোথায় যদি ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে যদি অপশনে থাকে ধমনী কৈশিক জালিকা বা শিরা তাহলে অ্যানসার দিব কিন্তু শিরায় আচ্ছা এখন লসিকা নালীগুলার জায়গায় জায়গায় এরকম একটু ফোলা থাকে যেটাকে আমরা বলবো লসিকা গ্রন্থি লসিকা গ্রন্থি বা লসিকা পর্ব এই লসিকা পর্বের কাজই হচ্ছে লসিকাটা উৎপন্ন করা এখন ভাইয়া লসিকার মধ্যে থাকে কি এটা একটু বলবেন লসিকার মধ্যে নাইনটি ফোর পার্সেন্টই থাকে পানি আর বাকি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লিম্ফোসাইট লিম্ফোসাইট মানে শ্বেত রক্ত কণিকা খুবই সামান্য খুবই সামান্য কিছু অনুচক্রিকা থাকে আর আরবিসি নাই বললেই চলে আরবিসি নাই একদাকে কেটে দিলাম তাহলে লসিকার উপাদান যদি আমরা জানতে চাই লসিকার মধ্যে আর রক্ত কনিকার মধ্যে আর বাকিগুলার কথা খুব একটা জরুরি না না জানলেও চলবে ভাই তাহলে রক্ত আর লসিকা মিললে তো কোনো সমস্যা নেই কিসের সমস্যা ভাই নাইনটি ফোর পার্সেন্ট তো পানি রক্ত রসেরও তো নাইনটি পার্সেন্ট পানি সো কোনো ভেজাল তো নাই লসিকার রক্ত যদি মিলেমিশে একাকার হয়ে যায় রক্তের মধ্যেও তো লিম্ফোসাইট থাকে লসিকার মধ্যেও তো লিম্ফোসাইট থাকে তাহলে যারা আবার বুঝো নেই আমি আবার একটা কিছু অ্যানিমেশন দেখাবো আর একটু ক্লিয়ার হয়ে যাবে তোমরা আবার একটু শুনে নাও ব্যাপারটা কি আমাদের রক্ত সংবহন কিন্তু বদ্ধ কারণ রক্তটা শুধু ধমনি ধমনিকা কৈশিক জালিকা উপশিরা শিরা এগুলার মধ্যে আছে ঘাস ফুরিং এর যেমন হিমোসিল দেহ গহ্বরের মধ্যে রক্ত চলে আসে আমাদের কিন্তু এরকম না যে পাকিস্তানির মধ্যে রক্ত চলে আসছে কোথাও নাই এরকম আমাদের রক্ত শুধু এই যে রক্তবাহিকার মধ্যেই থাকে ধমনি শিরা কৈশিক জালিকা এগুলাই তাহলে আমাদের রক্ত তন্ত্রটা বদ্ধ সেটাতে অসুবিধা যেটা দুইটা কোষার মাঝখানে বা যে সমস্ত জায়গায় কৈশিক জালিকার মাধ্যমে আমরা পুষ্টি পদার্থ বা শাসনিক গ্যাস পৌঁছাতে পারছি না পৌঁছানোর জন্য আল্লাহ তালে এরকম একটা বিশেষ সিস্টেম করে দিছে কৈশিক জালিকাতে রক্ত প্রবেশের পূর্বে কিছু রক্তটা বের হয়ে আসছে এটাকেই আমরা বলছি লসিকা তো খালি বের হয়ে আসলেই তো হবে না এটাকে তো আবার ওই জিনিসপত্র যেগুলো দরকার না ওগুলা রক্তের সাথেই ফিরাই দিতে হবে এই জন্য লসিকা পরিবহিত হওয়ার জন্য একটা নালি আল্লাহ দিয়ে দিয়েছেন যেটাকে আমরা বলছি লসিকা নালি লসিকা নালিগুলি উন্মুক্ত হবে কোথায় অবশ্যই এটার অ্যান্সার হবে হচ্ছে সিরাতে তাহলে ওখান থেকে গেলে আবার ওটার ধমনির মাধ্যমে হৃৎপিণ্ডে আবার বডি সব জায়গায় ঠিকঠাক ভাবে যেতে পারবে আর লসিকা নালীর মধ্যে একটা ফোলা ফোলা জায়গা থাকবে যেটাকে আমরা বলবো লসিকা গ্রন্থি বা লসিকা পর্ব কনসেপশন হলো আর একটু ক্লিয়ার হবে দেখতে পারলে তাহলে আমরা বডির পার্টিকুলার যদি একটা জায়গায় ফোকাস করি স্পেসিফিক ঠিক আছে ধরো হাতের এই জায়গাটাই যদি আমরা দেখার চেষ্টা করি এখানে তাহলে এখানে আমরা একটু দেখি কি পরিমাণ ধমনী থাকতে পারে দেখো এখানে দেখো দুই চারটা ধমনী আসছে দুইটা চারটা দেখছো এগুলা ধমনি আর এখানে যদি আমরা শিরা দেখি দেখো শিরা কিন্তু আর একটু বেশি আছে চারটা পাঁচটা আছে তাহলে এটাও কিন্তু একটা জানার ব্যাপার যে বডিতে কিন্তু ধমনীর চেয়ে শিরা বেশি থাকে আচ্ছা ভাইয়া রক্ত তো পাঁচ লিটার বডিতে লসিকা কয় লিটার একটু বলবেন দেখো লসিকা কিন্তু বডিতে আরো বেশি কেননা লসিকা সংবহনতন্ত্র কিন্তু মুক্ত ও কিন্তু চাইলে দুইটা কোষের মাঝখানেও যেতে পারে বডি যে কোনো জায়গায় যেতে পারে রক্ত যেখানে পৌঁছাইতে পারবে না তোমার যেখানে শেষ আমার সেখানে শুরু ব্যাপারটা এরকম তাহলে লসিকার অ্যামাউন্ট কিন্তু রক্তের ডাবল দশ লিটারের মতো অলমোস্ট তাইলে লসিকা নালীর সংখ্যাও কিন্তু নেহাত কম না আমরা যদি বডি লসিকা নালীগুলা দেখি এই যে দেখো লসিকা নালী কত বেশি ধমনিশিরা যা ছিল তার কিন্তু লসিকা কানালি তোমরা বেশি দেখছো মাত্র দুইটা ধমনি দেখছো চারটা শিরা দেখছো কিন্তু দশ বারোটা পনেরোটা বিশটা লসি কানালি দেখছো তাহলে বডিতে একটা বিশেষ ধরনের লিকুইড সিস্টেম আল্লাহ করছে যেখানে যে জিনিসগুলা রক্তের মাধ্যমে পরিবহন সম্ভব না ওই জিনিসগুলা যাতে লসিকার মাধ্যমে পরিবাহিত হতে পারে এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে লসিকা নালীর বিভিন্ন জায়গা জায়গায় ফোলা এই যে দেখো এই যে বগলে দেখো প্রচুর বগলে ঘাড়ের কাছে দেখো এই ফোলা ফোলা জায়গাগুলাকে বলা হয় লসিকা গ্রন্থি এই যে কুচকি এমন বললো না আবার কুচকি কি ভাই কুচকি হচ্ছে প্যান্টের পকেটটা হাত হাত ঢুকাও প্যান্টের পকেটে যে জায়গাটা হাত আছে ওই জায়গাটাই কুচকি নাড়াচাড়া করলে হবে না খালি হাত ঢুকায় বসে থাকো ওইটাই কুচকি তাহলে লসিকা গ্রন্থি কোথায় বেশি দেখতে পাওয়া যায় ঘাড়ে বগলে আর কুচকিতে এটাও কি লসিকা গ্রন্থি ভাইয়া এই যে লালটা হ্যাঁ এটাও লসিকা গ্রন্থি ইনফ্যাক্ট এটা বডির সবচেয়ে বড় লসিকা গ্রন্থি ভাইয়া উহার নাম কি উহার নাম হচ্ছে প্লিহা ইংরেজিতে আমরা বলি স্প্লিন তাহলে ওই দেখা যায় স্প্লিন ওই আমাদের প্লিহা যাদের খুব কিউরিয়াসিটি ছিল প্লিহা কি দেখতে চাই এই যে দেখে লাও এটাই হইতেছে প্লিহা এটাও এক ধরনের লসিকা গ্রন্থি বুঝতে পেরেছ তাহলে এই লসিকা নালীগুলা দেখো টনসিল ভাই টনসিলও কিন্তু একটা লসিকা গ্রন্থি গলার কাছে টনসিল তো সবাই জানো ব্যথা করে টনসিল ঠান্ডা খাবার খাইলে এখন তুমি অনেক ঠান্ডা পানি খাইলা তাতে যেটা হবে আমাদের মুখের মধ্যে তোমার

ওই নিউট্রোফিল মনোসাইট এগুলা আসতে পারবে না এই সুযোগে ব্যাকটেরিয়াগুলো অনেক বেশি বংশবিস্তার করে ফেলবে তাহলে মুখের মধ্যে গলার মধ্যে যদি ব্যাকটেরিয়া যা থাকার কথা ক্যাটাবিল যা আমি তার চেয়ে অনেক বেশি বংশবিস্তার করে ফেলে তাহলে ওদেরকে মারার জন্য আমার কিন্তু অনেক বেশি অ্যান্টিবডি শ্বেত রক্তকণিকা দরকার পড়বে লিম্ফোসাইট দরকার পড়বে আমরা কি জানি লসিকা গ্রন্থিও কিন্তু লিম্ফোসাইট তৈরি করতে পারে লসিকা তৈরি করতে পারে এখন তখন কি করবে টনসিল দেখবে হায় হায় গলার মধ্যে মুখের মধ্যে এত ব্যাকটেরিয়া করতে আসলো এদেরকে মারার জন্য অনেক বেশি লিম্ফোসাইড বানানোর চেষ্টা করবে তো টনসিল তখন বেশি বেশি লসিকা উৎপন্ন করতে যেয়ে বড় হয়ে যাবে বডির কোনো অঙ্গ যদি বেশি বেশি কাজ করে তাহলে ওটা কিন্তু একটু বড় হয়ে যাবে জিম করতে গেলে কি হয় হাত খালি বাইসেপস উঠা নাম বড় হয়ে যায় কিছু কিন্তু আবার বড় হয় না এত খুশি হওয়ার কিছু নাই তো যাই হোক এই টনসিল এতই বড় হয়ে যাবে পরে কিন্তু যে ঢোক গিলতে গেলে টনসিলের উপরে খাবার দাবারের চাপ পড়বে ব্যথা অনুভূত হবে

এই ক্ষুদ্রান্ত্রে যে লসিকা নালীগুলা থাকে ক্ষুদ্রান্ত্রে এই যে যেগুলাতে আমি পয়েন্টটা ধরে রাখছি এগুলাকে বলে ল্যাকটিয়াল ল্যাকটিয়াল নাম শুনছো বোধ হয় তোমরা ল্যাকটিয়াল দেখো ধরো তোমার কাছে কেউ টাকা পায় তুমি বাসাতে বেরোইলেই তোমার পিড়াই বোধ হইরা এখন তুমি কি করবে একা একা বেরোইবা না আব্বম্মুর সাথে বেরোইবা লুকায় লুকায় বেরোবা কি আবার মেইন রোড দিয়ে যাবা না চিপা চাপা খুঁজবা যারা তোমার খুঁজে না পায় নিশ্চিত চিপা চাপা যেহেতু টাকা পায় বেরোইলেই খবর আছে তো আমরা খাবার পরিপাক হয়ে মূলত কি হয় আমাদের শরীরে কার্বোহাইড্রেট ভাত পরিপাক হয়ে গ্লুকোজ হয় প্রোটিন পরিপাক হয়ে এগুলা পানিতে খুব মাধ্যমে বডির এক জায়গা থেকে আরেক এক জায়গায় যেতে পারে কিন্তু প্রবলেমটা হয় ওই যে লিপিড ভাঙার পরে যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয় তোমরা নাম শুনছো এই ফ্যাটি অ্যাসিডটা না একটু ভেজাইল্লা এর কাছে টাকা পাবে ব্যাপারটা এরকম তো আমি যেমন বলছি টাকা পাইলে আব্যমুরের সাথে নেই এরকম আরো কিছু প্রোটিন লিপিড এদের সাথে যুক্ত হয়ে একটা যোগ তৈরি করে যেটাকে বলে এটা পরিপাকের পড়া এটা আমি এখন একটু বলছি কারণ এখন এই জায়গায় একটুখানি আছে কথাটা কাইলোমাইক্রন তো তোমরাই বলো বডিতে রক্ত ধমনীশীল হচ্ছে তো লসিকানালি বেশি তো এই কাইলোমাইক্রন এ তো ভেজালে পড়ছে টাকা পাবে এর কাছে পানিতে অদ্রবণী হচ্ছে যাইতে পারতেনা বেরোইতে না এই কাইলোমাইক্রন কিন্তু মূলত লসিকার মাধ্যমে পরিবাহিত হবে লসিকা নালীর মাধ্যমে পরিবাহিত হবে তাহলে খাবার দাবারের মধ্যে শর্করা আমিষ এগুলা মূলত রক্তের মাধ্যমেই পরিবাহিত হতে পারে কিন্তু চর্বি জাতীয় খাবার পরিবহনের জন্য লসিকাটা কিন্তু খুবই জরুরি তুমি যদি এখন অনেক বেশি কাচি খেয়ে ফেলো চর্বি জাতীয় খাবার বেশি খেয়ে ফেলো তাহলে তোমার লসিকাটা অনেক বেশি সাদা হয়ে যাবে অনেক বেশি লসিকা লাগবে এই সাদা বর্ণের লসিকাকে বলা হয় কাইল কাইল আর জাস্ট দুইটা কথা শুনে আমি লসিকা পুরাটা আবার একটু ওভারভিউ করব একটু মন দিয়ে আমরা লসিকা আর দুইটা কথা বাকি আছে লসিকা নালি হচ্ছে দুই প্রকার এই লসিকা গ্রন্থি থেকে লসিকা গ্রন্থি থেকে যে নালিগুলা বের হইছে এগুলাকে আমরা বলবো বহির্বাহী লসিকা নালি লসিকা গ্রন্থি থেকে যদি বের হয় লসিকা নিয়ে যায় এটা বহির্বাহী আর যদি কোন একটা লসিকা নালি লসিকা পরিবহন করে আবার গ্রন্থির দিকে আসছে তখন এটাকে আমরা বলবো অন্তর্বাহী আবার বলি ইম্পর্ট্যান্ট না তারপরেও বলি যদি লসিকা গ্রন্থি থেকে লসিকা পরিবহন করে বের হয়ে যায় নিয়ে বের হয়ে যায় তখন এটাকে বলবো বহির্বাহী আর একটা লসিকা নালী যদি লসিকা গ্রন্থিতে এসে শেষ হয় লসিকা গ্রন্থিতে আসে এটাকে আমরা বলি অন্তর্বাহী ওই যে অন্তরবাহী নিয়ে আসে আর রিফারেন্ট বহির্বাহী নিয়ে যায় এখন বডিতে প্রধান লসিকা নালী কয়টা দেখো আমরা বডিকে দুইটা ভাগে ভাগ করি দেখো দুই ভাগ একদম মাঝখান বরাবর দুই ভাগ করবা উপরের অর্ধেক আর নিচের অর্ধেক উপরের অর্ধেকের সকল লসিকানালী এই যে এই লোকটাকে আমরা দুই ভাগ করে ফেলি এর মাথার ডান 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 পাশ পাশ ঘাড়ের হাত পেটের পাশ এই সকল যে গিয়ে শেষ হবে ওই জায়গাগুলারিটার নাম হচ্ছে ডান লসিকানালী ডান রাইট সাইডে তাই ডান লসিকানালি ভাই তাহলে উপরের বাম পাশ থেকে কই যাবে মাথার বাম পাশ ঘাড়ের বাম পাশ বামপাস বামহাত বুকের বাম পাশ পেটের বামপাস উপরের হাফের যে পাশ এবং নিচের হাফের পুরাটা এগুলা শেষ হবে হচ্ছে যে লসিকানালিতে ওই লস্যিকাটার নাম হচ্ছে বক্ষীয় লসিকানালি তাহলে ভাইয়া আমাদের দেহের প্রধান লসিকানালি কয়টি আবার একটু বলবেন প্রধান লসিকানালি হচ্ছে দুইটি একটা হচ্ছে ডান লসিকানালি আর একটা হচ্ছে বক্ষীয় লসিকানালি দেহের উপরের হাফ যেটা উপরের অধ্যাংশ উপরের অধ্যাংশের ডান পাশ থেকে নিবে ডান লসিকানালি আর উপরের অর্ধেকের পাশ এবং নিচের পুরাটা এই নিচের অধ্যাংশের পুরাটা লসিকা নালী শেষ হবে বক্ষীয় আমরা লসিকার কথাগুলো আবার আবার একটু 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 শুনি মন দিয়ে কথা আমার আমাদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ সো রক্ত চাইলেই সব জায়গায় যেতে পারে না তাহলে রক্ত যে সমস্ত জায়গায় পৌঁছাতে পারবে না ওই জায়গায় দুইটা কোষের মাঝখানে মধ্যস্থতাকারী তরল হিসেবে একটা বিশেষ লিকুইড থাকবে যেটাকে বলা হচ্ছে লসিকা লসিকা প্রবাহিত হবে কার মাধ্যমে লসিকা নালীর মাধ্যমে আর লসিকা উৎপন্ন হতে পারে গ্রন্থি থেকে এই জিনিসগুলা মিলাই লসিকা 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 গ্রন্থি এগুলাই তন্ত্র মতোই পিএইচ খারিও সেভেন পয়েন্ট ফোর এর বেশি তারপরে এটা হচ্ছে তোমার তাপমাত্রা রক্তের মতোই পরিমাণ বললাম রক্তের ডাবল লসিকা শেষ হয় কোথায় এটা বললাম শিরাতে গিয়ে শেষ হয় লসিকা গ্রন্থে কোন কোন জায়গায় বেশি থাকে ঘাড়ে বগলে আর কুচকিতে ক্ষুদ্রান্ত্রে ক্ষুদ্রান্ত্রের লসিকা নালীগুলাকে কি বলে ল্যাকটিয়াল আর চর্বি জাতীয় খাবার বেশি খেলে লসিকা যখন সাদা হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো কাইল কাইল তাহলে লসিকার তো অনেক জিনিসপত্র দেখলা এখন একটু আমাদের জিনিসপত্রগুলা দেখি এটাই যে হলুদ ইস তারপরে দেখো খারকীয় আপেক্ষিক গুরুত্বই যে দেখো একটু বেশি ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট সিক্স পেজ একটু বেশি রক্তের চেয়ে সেভেন পয়েন্ট ফোর থেকে নাইন একমুখী প্রবাহ কারণ লসিকা আমরা কিন্তু দেখেছি সবসময় শিরাতে গিয়ে শেষ হচ্ছে এই জন্য একমুখী দশ পার্সেন্ট রক্ত কৈশিক জালিকা থেকে বের হয়ে এই যে মধ্যস্থতাকারী তরল হিসেবে থাকে ঠিক আছে লসিকা তৈরি প্রক্রিয়াকে কি বলে লিমফো জেনেসিস লসিকা ইংরেজি লিম্ফ আর জেনেসিস মানে তৈরি হওয়া উপাদান এই যে পানি থাকে নাইন্টি ফোর কঠিন পদার্থ ছয় তারপরে হচ্ছে লিম্ফোসাইট থাকে প্রতি মিলিলিটারে পাঁচ থেকে পাঁচশো থেকে পঁচাত্তর হাজার আর কিছু শর্করা প্রোটিন এগুলাও থাকে নাহলে হবে কি দেখো রক্ত যখন বেরো আসছে কৈশিক জালিকা থেকে ওটা তো আবার লসিকার মাধ্যমে আবার শিরার মাধ্যমে ওই রক্ত রক্তেই ব্যাক করবে নাহলে রক্তের প্রোটিন গুলার তো অ্যালবুমিন গ্লোবিউলিন ফিব্রিনোজেন প্রথমিন এগুলা তো দরকার তাই না প্রথম না থাকলে তো জমাট বাঁধবে না এগুলো আবার এই যে লসিকা মাধ্যমে শিরার মাধ্যমে রক্ত ব্যাক করবে এই যে চর্বি জাতীয় খাবার বেশি খেলে লসিকা বেড়ে যাবে সাদা হয়ে যাবে এটাকে আমরা কাইল বলবো এটা একটু জানবো আমরা এই যে কাইল কাইলো দেখছো আচ্ছা এই যে ডান লসিকা আর বক্ষীয় লসিকানালী দেখেছো কিন্তু প্রধান লসিকানালী দুইটা এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না না পড়লেও চলে ডান লসিকানালী এই যে দেখো দুইটা বড় বড় শিরা ডান সাবক্লাভিয়ান শিরা আর ডান অন্তজুগুলার শিরা আর বক্ষীয়টা হচ্ছে বাম পাশে বাম সাবক্লাভিয়ান বা বন্তজুগুলা শিরা এগুলো বড় বড় শিরা এইসব শিরার সাথে যে সংযুক্ত হয় লাস্টে লসিকা সংবহনতন্ত্র মুক্ত সংবহনতন্ত্র এটাকে আমরা বলি দ্বিতীয় সংবহনতন্ত্র মধ্যস্থতাকারী তরল যে সমস্ত জায়গায় এই যে কৈশিক জালিকা সূক্ষ্ম ছিদ্র অতিক্রম করে যেতে পারবেন না তারা তারা এই লসিকার মাধ্যমে পৌঁছে দিবে আচ্ছা এরপরে আসো তোমার এই যে রক্ত যেখানে পৌঁছাতে পারে না সেখানে পুষ্টি দিবে অক্সিজেনও দিতে পারে শ্বেত রক্ত কণিকা থাকার কারণে লসিকা প্রতিরক্ষায় অবদান লাভ করে লসিকা গ্রন্থি বা লসিকা পর্ব কই থাকে ঘাড়ে বগলে কুচকিতে উদাহরণ কি কি প্লিহা টনসিল অ্যাডিনয়েড প্লিহা মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি ছোটটা একটা জায়গা কিন্তু এটার মধ্যে অনেক ব্লাড থাকে এই এটাকে বলা হয় ব্লাড ব্যাংক বা ব্লাডের রিজার্ভার তিনশো মিলিটার ব্লাড থাকে এইখানে পড়াইছিলাম লোহিত রক্তকণিকার কবরস্থানও বলা হয় লোহিত রক্তকণিকার মনে আছে কি টনসিলে ওই যে টনসিলাইটিস হয় বডির কোথায় ইনফেকশন হলে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আমরা একটাকে আইটিস লাগাই দিই মেনিনজিস হলে মেনিনজাইটিস কনজাংটিভাই হলে কনজাংটিভাইটিস টনসিলে হলে টনসিলাইটিস একটা ক্রিমি আছে নাম হলো ফাইলেরিয়া ক্রিম এই ক্রিমে যদি মানুষের শরীরে প্রবেশ করে এটা দেখা যায় এই যে লসিকা নালীগুলোকে ব্লক করে দেয় যে কারণে দেখা যায় যে লসিকা নালীগুলো ফুলতে থাকে আস্তে আস্তে লসিকা যেতে পারছে না এই যে তখন এই যে হাত পা ফুলে যায় একদম গ্রাভিটির কারণে সব তো পায়ে চলে যায় পা ফুলে হাতির মতো হয় এটাকে বলে গোদ রোগ বা এলিফেন্ট ফাইলেরিয়া ক্রিমের নামটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রক্ত লসিকার মধ্যে পার্থক্য এখন দেখো প্রত্যেকটা পার্থক্য তোমরা বুঝো কিনা রক্ত তো লাল রক্ত লাল রক্ত লাল লসিকা সাদা বা হলুদ রক্তের চাপ থাকে লসিকার কিন্তু এরকম আমরা শুনি যে ব্লাড প্রেসার মাপে

খাদ্যের মধ্যে শর্করা আর আমিষ এই দুইটা পরিবহন হবে রক্তের মাধ্যমে আর চর্বিটা হবে লসিকার মাধ্যমে আর বর্জ্য পদার্থ মেনলি দেখা যাবে যে লসিকার মাধ্যমে অনেক বর্জ্য পদার্থ হবে রক্তের মাধ্যমে হবে লসিকার মাধ্যমে হবে এখানে পার্থক্যে লসিকার কথা লেখা আছে তাহলে তোমরা একটু এবার চ্যাট বক্স আমাকে লিখো যে ওয়াই লিখো যে ভাইয়া মোটামুটি লসিকা তো আগে যা বুঝতাম বুঝতাম এখন একটু বুঝছি আর একটু একটু ওয়াই লিখো যে ভাইয়া বোঝা গেছে ইভা আশরাফুল আজওয়াজ সুবর্ণ সবাই ওয়াই লিখছে এত না বুঝলেও চলবে ভর্তি পরীক্ষার জন্য ঠিক আছে লসিকার যে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তা না লসিকার লেখের তথ্য জানলেই হবে আর কি ওকে আমাদের সর্বশেষ টপিক আজকের ক্লাসে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ঠিক আছে হৃৎপিণ্ডের গঠন পড়লেই আমরা মোটামুটি আজকের যে টপিক এটা হয়ে যাবে তারপর আমরা একটু কিভাবে আমাদের প্রিপারেশনটা আর একটু ভালো হতে পারে বা আমরা কিভাবে নেক্সট যতদিন আসছি মেডিকেল ভর্তি পরীক্ষা না হচ্ছে কিভাবে পড়বো সেটা নিয়ে আবার একটু কথা বলবো আমি আচ্ছা সবার আগে আমাদেরকে জানতে হবে হার্ট কোথায় থাকে হার্ট হার্ট তো নিশ্চয়ই বক্ষে থাকে ঠিক আছে আমি তোমাদেরকে মজা করে বলছি হয়তো ক্লাসে যে হার্ট কোথায় থাকে লিভার কোথায় থাকে কিডনি কোথায় থাকে এগুলো তো একটা ছেলে বা একটা মেয়ে ডাক্তার হবে দুই দিন পরে এটা কিছু জানতেই হবে হার্ট কই থাকে হার্ট থাকে হচ্ছে বক্ষ গহ্বরের তাই না জান হার্টই তো জান আর লিভারই তো কলিজা এখন তুমি মেডিকেলে ভর্তি হয়ে প্রপোজ করলা ঠিক আছে যে তুমি জান আমার বললে হাত দিলা পেটে পেটে তো থাকে কলিজা তারপরে বললা কলিজার টুকরো আমার হাত দিলা বুকে তাহলে তো ঝামেলা যেটা বলবা সেই জায়গায় ঠিকঠাক মতো হাত দিতে হবে যান আমার বললে বুকের বাম পাশে যাকে বলবে তার জান না তোমার নিজের জানে হাত দিলেই হবে আর কি তো দেখো এই হার্টটা থাকে হচ্ছে বুকের একটু বা দিকে থাকে জন্য ইংরেজিতে একটা মজা করে কথা বলে যে নেভাল লিসেন টু ইয়ার হার্ট বিকজ ইটস নট অন দ্য রাইট সাইড হার্ট তো কোন দিকে অবস্থিত ডান দিকে না বাম দিকে বাম দিকে বেশিরভাগই বাম দিকে এই জন্য নেভার লিসেন টু হার্ট বিকজ ইজ নট অন দা রাইট সাইড হার্ট ইজ অন দা লেফট সাইড এখন হার্টের এই যে সুচালো জায়গা যে জায়গাটাতে আমি পয়েন্টারটা ধরে রাখছি এই জায়গাটাকে বলা হয় অ্যাপেক্স অ্যাপেক্স আর পেছনের দিকে যে চওড়া জায়গা হার্টের এটাকে আমরা বলি হচ্ছে বেজ এই যে পেছনের যে পুরা চওড়া জায়গা আচ্ছা আমি আবার একটু দেখাই হার্টটা দাঁড়াও বড় করেই দেখাই তাহলে আর একটু ভালো বুঝতে অ্যাপেক্স হচ্ছে এই যে মোচার মতো জায়গাটা এই যেটা এটা এটা হচ্ছে অ্যাপেক্স আর পেসনের এই যে চড়া অংশ এটা হচ্ছে বেজ হার্টের এই যেটা বেজ আচ্ছা অ্যাপেক্সটা বুকের কোন পাজরের হাড় বরাবর থাকে এটা একটু জানতে হবে যে পঞ্চম পাঁজরের হাড় বরাবর থাকে পঞ্চম আর মেরুদণ্ডের কশেরুকার কথা যদি বলি আমরা কশেরুকার কথা বললে এটা থাকে হচ্ছে আমরা জানি থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা থাকে বারোটা এর মধ্যে এই যে টি ফাইভ থেকে টি ফাইভ থেকে এইখান থেকে ধরো আরো দুই তিনটা কশেরুকা পর্যন্ত এরকম থাকে যতগুলা যায় T5 থেকে বয়বদায় T8 লেখা আছে তিনটা খুব যেটটা জরুরি জরুরি না পঞ্চম পাজরের হাড় এই কথাটা জরুরি আর কি আর অ্যাপেক্স আর বেজ এটা একটু জানা জরুরি ওকে আমরা এখন রিটমেন্ডের গঠনটা একটু পড়ে আসি আমি আবার দেখাবো এগুলা কপাটি কাটিকাগুলা কোথায় কে আছে একটু দেখো তোমরা আচ্ছা ভাই ভালো কথা হাড় তো আমরা সারা জীবন এমনি অ্যাক্সি আপনি তো কি হার্ট দেখাইলেন এই হার্টের সাথে তো এই হার্টের কোনো মিল পাইলাম না ভাই এটা একটু করে আবার যদি মিল চাও যারা মিল খুঁজতে চাও যে হার্টের শেপ এরকম কেন এটা ভালো করে দেখলে বা তুমি যদি হার্ট কি এরকম নিচ থেকে দেখো নিচ থেকে দেখলে কিন্তু দেখো সুন্দর একটা শেপ ওই যে এরকম হার্টটা বানাই না আমরা হাত দিয়ে হার্টটা কি এই আর কি দেখো শেপটা কিন্তু অলমোস্ট কাছাকাছি ওই যে ওইরকমই হয়েছে আর কি যাই হোক যে হয়তো দেখে আসছে সে হয়তো নিজ দিয়ে দেখছে বা তার হয়তো সামনের থেকে ওই ছিল দেখতে আর কি আচ্ছা থাকে হৃদপিণ্ডে চারটা করছিলাম যে মুসলমানদের চার বিয়ে চার প্রকোষ্ঠার চারজন উপরের দিকের যে প্রকোট বা রুম বা চেম্বার থাকবে তাদেরকে আমরা বলবো অলিন্দ তাহলে উপরে থাকবে দুইটা অলিন্দ বা আমি শর্টকাটে এটি লিখলাম আর নিচের দিকে থাকবে হচ্ছে দুইটা নিলয় নিলয় হচ্ছে ভেন্টিকল আমি শর্টকাটে ভিটি লিখলাম আচ্ছা এটা হচ্ছে ডান অলিন্দ অনেকের মনে হয় যে ভাই এটা তো বাম পাশে আপনি ডান পাশে কেন লিখছেন এটা আমরা যখন উল্টায় নিজের হার্টের মতো করে ধরবো হার্ট যে জায়গা থাকে এটা কিন্তু ঠিকই আমার ডান পাশে চলে আসবে আমি যদি ঘুরায় ধরি এটা তাহলে এটা আমরা ধরলাম লেফট আইটিএম বাম অলিন্দ তাহলে এটাকে বললাম রাইট ভেন্টিকল বা ডান নিলয় এটাকে বললাম বাম নিলয় বা লেফট ভেন্টিকল ওকে বোঝা গেল দুইটা অলিন্দের মাঝখানে এখানে একটা পদ্মা থাকে এই পদ্মাটাকে আমরা বলবো আন্ত অলিন্দ পদ্মা খুব জরুরি কিছু না না জানলেও চলবে আসবে না ইন্টার একিয়াল সেপ্টাম আর দুইটা নিলয়ের মাঝখানে একটা পদ্মা থাকবে ওটাকে আমরা বলবো আন্ত নিলয় পদ্মা এটাও না জানলে চলবে খুব একটা জরুরি কিছু না আর অলিন্দ আর নিলয়ের মাঝখানে একটা পদ্মা থাকবে তাহলে এটাকে আমরা বলবো আন্ত অলিন্দ নিলয় পদ্মা কারণ অলিন্দ নিলয়ের মাঝখানে আছে এটা আরো না জানলে চলবে কোন সমস্যা নেই নিলয় পদ্মা হবে কি এবং রক্ত কোথা থেকে কিভাবে কোথায় আসছে এরকম একটু ব্লু কালার করছি আবার যাতে একটু বুঝতে সুবিধা হয় যদিও আইডন্ট নো যে হাউ উইল ইট লুক ব্লুটা দেখতে কেমন লাগবে হচ্ছে খুব একটা প্রবলেম হবে না তোমাদের দেখো বডির সকল জায়গা থেকে কার্বন অক্সাইড যুক্ত রক্ত আচ্ছা আমি একটা ইমাজিনারি ডায়াগ্রামেটিক ফিগার আর ধরো এটা ডান অলিন্দ এটা ডান নীলয় তাহলে বুঝতে সুবিধা হবে এটা বাম অলিন্দ এটা বাম দেখো এটা ডান অলিন্দ রাইট রাইট এটা এটা ভেন্ট্রিকল লেফট অ্যাট্রিয়াম এটা লেফট ভেন্ট্রিকল একটু নীল কালারটা ইউজ করছি বডির সকল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সবার আগে আসবে হচ্ছে ডান অলিন্দে কোথায় আসলো ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তাই নীল কালার ইউজ করলাম কার্বন যুক্ত রক্ত পরিবহন করে আমরা জানি শিরা তো হার্টের উপরে যে অংশ মাথা ঘাড় হাত এই জায়গা থেকে যে শিরার মাধ্যমে আসবে এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা তোমরা নাম শুনছো না সুপিরিয়র ভেনা কাবা ভেন মানে শিরা ভেনা কাবা মানে হচ্ছে শিরা আর সুপিরিয়র মানে উপরে সুপারম্যান উপরে উপরে উড়ে বেড়ায় ঠিক আছে তাহলে দেহের উপরের অধ্যাংশ থেকে আসলো সুপিরিয়র ভেনা দিয়ে আর হার্টের নিচে যা ঠিক আছে এই সব জায়গা থেকে আসবে হচ্ছে পা পেট যে ইনফিরিয়র মানে নিচে তাহলে বডির সকল জায়গার কার্বন যুক্ত রক্ত সবার আগে আসলো কোন প্রকষ্টে ভেরি গুড তাহলে ভাইয়া ডান্দে কি অক্সিজেন যুক্ত রক্ত না কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন এই ডানঅলিন্দ আর ডান মাঝখানে একটা কপাটিকা আছে বাল্ব এই কপাটিকাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব আমরা বাসায় যে বসে আছে তোমার বাসার দরজাটার দিকে তাকা দেখো তো এই দরজার কয়টা কপাট হয় একটা কপাট না দুইটা কপাট দুইটা কপাট হল যে দুইটা জোড়া লাগায় উপরে সিট কিনে লাগাইতে হয় জানালায় বেশিরভাগ দুইটা বা তিনটা কপাট থাকে তো এই কপাটিকাটা এরকম দুইটা দরজার মতো থাকে তিনটা এই জন্য এটাকে বলা হয় ট্রাইকার স্পিড বা ত্রিপদী কপাটিকা তাহলে ভাইয়া ডান আলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে আসবে ডান থেকে ডান নিলোয়া চলে আসলো ওকে ভেরি গুড ভাই এই ডান নিলয়ের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি বডি সব জায়গায় পাঠা দিতে পারবো না পারবো না পারবো না উৎপত্তি লাভ করবে হচ্ছে পালমোনারি 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 আর্টারি কেন মানে ফুসফুস বা ফুসফুসীয় ধমনী ফুসফুসে গেলে প্রচুর অক্সিজেন পাবে তাহলে এখানে আমরা লাংসে পাঠিয়ে দিব তাহলে পালমোনারি ধমনী করাটা হবে বলো যেহেতু ফুসফুস দুইটা দুই পাশে দুইটা পালমোনারি ধমনীতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে গেল ভাই এখানে আরেকটু কথা আছে দান নিলয়ের যে জায়গা থেকে এই যে পালমোনারি ধমনি উৎপত্তি লাভ করলো এখানে আরেকটা কপাটিকা থাকবে এই কপাটিকাটার নাম হবে হচ্ছে পালমোনারি বাল্ব যেহেতু পালমোনারি ধমনি এই জন্য পালমোনারি বাল্ব আর প্রত্যেকটা কপাট এরকম অর্ধ চন্দ্রাকৃতির পূর্ণ চাঁদ একদম এই যে পূর্ণিমা চাঁদ তো এরকম তারপরে অর্ধেক চাপ্ত এরকম এই যে কপাটগুলাই যে এরকম হয় এই এটাকে দেখতে বলা হয় অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা বা সেমিলুনার কপাটিকা ভাই বুঝলাম তাহলে কি অক্সিজেন যুক্ত রক্ত এখন ব্যাক করবে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে ব্যাক করবে ফুসফুস প্রত্যেকটা ফুসফুস থেকে দুইটা করে পালমোনারি শিরা বের হবে তাহলে এই লাংস থেকে দুইটা এই লাংস থেকে দুইটা টোটাল পালমোনারি শিরা হলো কয়টা চারটা একটা মজার ব্যাপার কিন্তু পালমোনারি ধমনি কিন্তু ছিল দুইটা কিন্তু পালমোনারি শিরা কিন্তু টোটাল আসলো হচ্ছে চারটা চারটা পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত সবার আগে আসলো হচ্ছে বাম অলিন্দ বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় যাবে তোমরাই বলো বাম নিলয়ে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে এখানে যে কপারটা থাকবে এই কপারটাকে আমরা বলবো বাইকাসপিড বাল্ব এটা মনেই রাখবে এইভাবে বাম বা বা বাইকাসপিড বাল্ব বা মাইকাল বাল্ব ঠিক আছে বা দ্বিপদি কপার দিকা কারণ এখানে দুইটা কপাট তাহলে এখন কি হলো ভাইয়া বাম অলিন্দে কি রক্ত চলে আসলো বাম নিলয়ে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসলো এই অক্সিজেন যুক্ত রক্ত বডি সব জায়গায় যাবে যে মহাধমনিটার মাধ্যমে ওইটার নাম হচ্ছে এখানে যে বাল্বটা থাকবে এই বাল্বটার নাম হবে হচ্ছে অ্যাওয়ার বাল্বিক বাল্ব এটাও একটা পালমোনারি বাল্ব মানে কপাটগুলো সব অর্ধচন্দ্রের তাহলে আমরা রক্ত সংবহনে আজকে খুব একটা যাবন এটা নেক্সট ক্লাসের টপিক আমি খুব সামান্য সামান্যই বলছি সবার আগে বডির কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় এলো তোমরা একটু খেয়াল করো সবার আগে হলো হচ্ছে ডান অলিন্দে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে কার্বন যুক্ত রক্তটা চলে গেল ডান নিলয় কোন কপাটিকার মাধ্যমে ট্রাইকাসপিড কপাটিকা তাহলে এটা একটু শিখো ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে কোন কপাটিকা থাকে ট্রাইকাসপিড কপাটিকা ডান নিলয় থেকে রক্তটা কি বডি সব জায়গায় পাঠানো সম্ভব না লাংসে পাঠাবো ফুসফুসে পাঠাবো পালমোনারি তাহলে দুইটা পালমোনারি ধমনীর মাধ্যমে বডির সকল ধমনি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কিন্তু পালমোনারি ধমনি এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করেছে পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে গেল ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে চারটা দুই ফুসফুস থেকে দুইটা দুইটা করে চারটা পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত এলো কোথায় বাম অলিন্দে বাম অলিন্দ থেকে রক্ত কোথায় যাবে বাম নিলয় বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে কি কপাটিকা থাকবে বা বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা বাম নিলয় থেকে দেহের সবচেয়ে বড় মহাধমনি অ্যাওয়ার্টার মাধ্যমে রক্তটা যাবে যেখান থেকে এয়ারটা উৎপত্তি লাভ করবে ওখানে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা থাকবে ওটাকে আমরা বলবো অ্যাওয়ার্টিক আর ছোট ছোট দুইটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে আম্মু রান্না করে সবাইকে খাওয়ায় কিন্তু আম্মু নিজেকে কি খেতে হয় আম্মু আমু নিজেরও তো খেতে হয় হৃৎপিণ্ড বডির সব জায়গায় রক্ত সরবরাহ করে কিন্তু হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহ করে যে ধমনি এটারও একটা নিজস্ব ধমনী আছে এটার নাম হচ্ছে করোনারি ধমনি আর হৃৎপিণ্ডের একটা নিজস্ব শিরা আছে যে শিরাটার নাম হচ্ছে করোনারি সাইনাস আমি একটু অন্য কালার ইউজ করলাম পার্পল করোনারি সাইনাস করোনারি সাইনাস এই করোনারি সাইনাস ও শেষ হয় করোনারি সাইনাসটা ডানোলিন্দে যে জায়গায় শেষ হয় ওই জায়গায় একটা কপাটিকা থাকে যেটাকে বলে থিবেসিয়ান কপাটিকা থিবেসিয়ান কপাটিকা একটা ব্যাপার খেয়াল করো ইনফিরিয়র ভেনাকাভাটা ডানোলিন্দে যেখানে শেষ হয় এখানে যদি কপাটিকা না থাকে তাহলে কিন্তু রক্ত সব নিচে চলে আসবে কারণে তাহলে এখানে একটা কপাটিকা থাকে যেটার নাম হচ্ছে কপাটিকা একটু মনে রাখা যায় যে ইনফিরিয়র রস্য দিয়ে শুরু ইনফিরিয়র ভেনাকাবাবা আর ডানোলিন্দের সংযোগস্থলে থাকবে ইউএস্টেশিয়ান কপাটিকা আর করোনারি সাইনাস আর সংযোগ স্থলে থাকবে হচ্ছে থিব্রেসিয়ান কপাটিকা আই হোপ যে এগুলো একটু ক্লিয়ার হয়েছে আমরা আর একটু দেখবো একটু পরে তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা একটু দেখি হৃদপিণ্ডের অবস্থান তো বুঝছি আমরা টি ফাইভ থেকে টি এইট বা থাকে পঞ্চম পাজরের ফাঁকের কাছে থাকে অ্যাপেক্সটা দৈর্ঘ্য প্রস্ত পড়তে পারলে ভালো ওজন ও পড়ে রাখতে পারো পুরুষের কত স্ত্রীতে কত কোচিং এর পরীক্ষায় থাকে মেডিকেলে দেওয়ার চান্স একটু আনলাইকলি আবরণীটা খুব ইম্পর্টেন্ট হৃদপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম আবার দুইটা একদম বাইরে যেটা এটা যদি হার্ট হয় সবচেয়ে বাইরে যে পেরিকার্ডিয়াম এটাকে আমরা বলবো ফাইব্রাস বা তন্তুময় পেরিকার্ডিয়াম আর যে ভেতরে থাকবে এটাকে আমরা বলবো সেরাস পেরিকার্ডিয়াম সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার বাইরেরটার নাম প্যারাইটাল লেয়ার আর ভেতরেরটার নাম ভিসেরাল লেয়ার সবসময় মনে রাখবো ভাইয়া ক্লাসে পড়াইছিল ভিতরে ভিসারাল তাহলে সেরাস পেরিকার্ডিয়াম বাইরে প্যারাইটাল লেয়ার ভিতরে ভিসারাল লেয়ার মানে স্তর আর এই দুইটা লেয়ারের মাঝখানে একটা লিকুইড থাকে যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড যাতে হার্ট পাম্প করার সময় দুইটা লেয়ারের মধ্যে ঘর্ষণ না হয় তাহলে হৃৎপিণ্ডের আবরণী কিন্তু ক্লিয়ার ক্লিয়ার কিনা ফাইব্রাস পেরিকার্ডিয়াম বা তন্তুময় পেরিকার্ডিয়াম সেরাস পেরিকার্ডিয়াম সেরাস পেরিকার্ডিয়ামে দুটি লেয়ার বাইরেরটার নাম প্যারাইটাল লেয়ার ভিতরেরটার নাম ভিসারাল লেয়ার দ্যাটস ইট এতটুকু জানলেই হবে এরপরে হৃৎপিণ্ড তো অনৈচ্ছিক পেশি চাইলেই তো আমরা হাতের মতো এরকম জিম করার মতো হৃৎপিণ্ড নিয়ে খেলা করতে পারি না হৃৎপিণ্ডের যে হৃৎপেশি এটা তিনটা লেয়ার এপিকার্ডিয়াম সবচেয়ে বাইরে এপি মাঝখানে মায়ো আর সবচেয়ে ভেতরে এন্ডোকার্ডিয়াম তো এপিকাইডিয়াম বাইরের দিকে এটাতে চর্বি লেগে থাকে দেখবো আমরা একটু পরে মায়োকার্ডিয়ামটা মোটা এটাই সংকোচন প্রসারণে মেইন ভূমিকা পালন করে আর এন্ডোকার্ডিয়াম এটা ভেতরে তো এটাই হার্টকে চারটা চেম্বারে ভাগ করে তাহলে হার্টকে প্রকষ্টে ভাগ করে বা হৃদপিণ্ডের কপাটিকাগুলা কোন স্তরের সাথে জড়িত অ্যান্সার হবে হচ্ছে এন্ডোকার্ডিয়াম এবার আমি তোমাদেরকে একটা চ্যাট বক্সে কোয়েশ্চেন করি না তোমাদের কোয়েশ্চন পরে করি তোমরা আগে একটু বলো তো যে অলিন্দর প্রাচীর মোটা হবে না নীলয়ের প্রাচীর মোটা হবে একটু চ্যাট বক্সে লিখো ভাইয়া অলিন্দর প্রাচীর মোটা না নিলয়ের প্রাচীর মোটা অর্ণব সবাই ভেরি গুড কারণ অলিন্দ তো রক্তটা পাম্প করে শুধু নীলয়ে পাঠাবে একটুখানি নিচে দোতলা থেকে নিস্তালায়। আর নিস্তালা থেকে পুরা ঢাকা শহরে তাহলে নীলয়ের প্রাচীর অনেক পুরু এবার তোমরা একটু লিখো কোন নীলয়ের প্রাচীর বেশি পুরু ডান নিলয় বাম নিলয় এটা একটু লেখো ভেরি গুড রিফা নাবিলা সবাই ঠিক আনসার অর্ণব বাম নিলয় কেন ভাইয়া কারণ ডান নিলয়টা রক্ত সরবরাহ করবে শুধু দুইটা ফুসফুসে আর বাম নিলয় রক্ত পাঠাবে সমগ্র দেহে তার মানে কারো কোন বিল্ডিং এর নিস্তালায় দুইটা ফ্ল্যাট আছে একটা ফ্ল্যাট থেকে থেকে শুধু ইফতার পাঠাবে পাশের দুই বিল্ডিং এ আর একটা ফ্ল্যাট থেকে পুরা ইফতার পাঠাবে পুরা ঢাকা শহরে তেলে যাকে ঢাকা শহরে ইফতার পাঠাতে হবে তার টাকা বেশি থাকতে হবে তাকে বেশি মোটা হইতে হবে শক্তি খরচ করতে হবে তাহলে বাম নিলয়ের কাছে ডান নিলয় থেকে তিন গুণ পুরো তিন গুণ এবার আমি যদি তোমাদেরকে আরেকটা কঠিন কোশ্চেন করি বলো তো ঋতপিণ্ডের এই চারটা প্রকষ্ঠের মধ্যে সবচেয়ে পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকষ্ঠ কোনটা হবে সবচেয়ে পাতলা কোনটা কেউ কি লিখতে পারবে এই চারটা প্রকষ্ঠের মধ্যে সবচেয়ে পাতলা আবরণ কোনটা অনেকে এই ঠিক आंसर দিয়ে দিছো কেউ কেউ ভুল आंसर দিচ্ছে অবশ্য শুনো না অলিন্দ পাতলা না আর মনে রাখবা ডান পাশে একটু বেশি পাতলা সবকিছু বাম পাশে একটু পুরু তাহলে সবচেয়ে পাতলা প্রাচীর হচ্ছে ডান অলিন্দ যারা ডান অলিন্দ ভেরি গুড ডান থাকে এটা আমরা এখন একটু জেনে রাখো যে এসেনোটটা ডান অলিন্দ থাকে পালমোনারি শিরায় যে টোটাল দুইটা করে চারটা প্যাপিলারি পেশি আর টেন্ডন এই দুইটা জিনিস আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে কপাটিকাগুলা দেখো একটু ক্লিয়ার হয়েছে কিনা বাইকাস্পিড বা মাইট্রাল এটা বাম পাশে বাম অলিন্দ বাম নিলয় ট্রাইকাস্পিড ডান অলিন্দ ডান নিলয় ইউস্টেশিয়ান ই ইনফিরিয়র ভানাকা বা ডান অলিন্দ থিবেসিয়ান বা করোনারি কপাটিকা করোনারি সাইনাস আর ডান অলিন্দ এই দুইটাই কিন্তু ডান অলিন্দ আর এই সেমিলুনার কপাটিকা সব নিলয়ের সাথে ডান নিলয় থেকে হচ্ছে পালমোনারি আর বাম নিলয় আর অ্যাওয়ারটা থেকে হচ্ছে অ্যাওয়ারটিক কপাটিকা যে ভাইয়া আসেন ওদের সর্বশেষ পোল কোশ্চেন এই পোল কোয়েশ্চেনটা একটু ক্রিয়েট করে দেন ডান অলিন্দ আর ডান নিল আর এটা হান্ড্রেড পার্সেন্ট কর হান্ড্রেড পার্সেন্ট করে আমাকে ধন্য কর দিনটা হাই হাইটা শেষ করি আমরা সকালটা শুরু হয়েছিল আর্জেন্টিনার জয়ের মাধ্যমে এখন তোরা এটা হান্ড্রেড পার্সেন্ট আনসার কর ইচ্ছা করে এখন কতগুলো ভুল আনসার করবে যেহেতু আর্জেন্টিনার কথা কইছি ডান অলিন্দ আর ডান নিল আর কোন কপাটি খা থাকে ডান পাশে ওকে এটা হইছে 87% ট্রাইকাসপিড কেউ কেউ স্পিড করছো কারো কারো মন সাইসে থিবেসিয়ান থিবেসিয়ান দিয়ে দিস থিবেসিয়ান হচ্ছে করোনারি সাইনাস আর সেমিলুনার তো নিলয়ের সাথে রিলেটেড ঠিক আছে ডান নিলয়ার আর বাম নিলয় যাই হোক আশা করছি পরীক্ষা ইনশাআল্লাহ সবারই ভালো হবে আমরা একটু দেখে নেই যে প্যাপিলারি পেশি কর্ডি টেন্ডন এই জিনিসটা আসলে কি তোমরা একটু দেখো এইটা হচ্ছে ডান অলিন্দ এই যেটা এখানে দেখো এই যে ডান অলিন্দে সুপিরিয়র ভেনাকাবা ইনফিরিয়র ভেনাকাবা দিয়ে রক্তটা ডানলিন দিল ডানলিন থেকে রক্তটা চলে এলো ডান নিলয় ঠিক আছে তো এই ডানলিন দা ডান নিলয়ের মাঝখানেই তো টাইকাসপিড কপারটিকাটা থাকে তো আমরা দেখো একটা কপারটিকা পেলাম এখানে এই যে দেখো কপারটিকাটা এটা কিন্তু হচ্ছে তিনটা কাস কপাট একটা দুইটা তিনটা এই যে দেখো আমি একটা একটা করে সরাই দিই এটা সরাই দিলাম একটা ওনা সবগুলাই সরে গেছে একবারে আচ্ছা এরপরে দেখো রক্তটা এই যে দুইটা পালমোনারি ধমনি নীল যে দুইটা দুইটা হচ্ছে পালমোনারি ধমনি। এই পাশে একটা এই পাশে একটা পালমোনারি ধমনি গেল আর ব্যাক করলো কিন্তু চারটাই যে দেখো এই পাশে দুইটা পালমোনারি শিরা এই পাশে দুইটা পালমোনারি শিরা তাহলে এটা হচ্ছে বামলিন্দ বাম অলিন্দ থেকে যাবে বাম নিলয় বাম নিলয় থেকে এই যে আওয়ারটা দেখো ধমনি বাঁকানো এটার মাধ্যমে বডি সব জায়গায় চলে গেল দেখো তোমরা একটু এই অলিন্দ ডান নীলয়ের মাঝখানে টাইকাস একটা দুইটা তিনটা এই পাশে কিন্তু তিনটা দেখো আচ্ছা যে যে যেটা তো চর্বি লেগে আছে এপিকাইডিয়ামটা সরালে এই যে যেখানে এটা হচ্ছে মায়োকার্ডিয়াম এই যে এইটা পুরোটা আর এন্ডোকাইডিয়াম সবচেয়ে ভেতরে এটাই কিন্তু প্রকষ্ট ভাগ করছে আর এই যে দেখো এই যেগুলো দেখছে এগুলো হচ্ছে প্যাপিলারি পেশি যে দেখো এখানে লেভেলিং করা আছে যে দেখো প্যাপিলারি মাসাল প্যাপিলারি পেশি পেশি প্যাপিলারি পেশি যে অংশ দিয়ে ধরে রাখছে এই 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 যে যে জায়গাটা এটাই হচ্ছে এটা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে কোনটা হচ্ছে করেন্ডনি যেটা এখন একটু গ্রিন কালার হয়ে আছে টাইকার তিনটা কাজ একটা দুইটা আর এটা একটা তিনটা এই পাশে কিন্তু বাইকার স্পিড কিন্তু কাস্ট আছে দুইটা জাস্ট দুইটা একটা দুইটা এখানে কিন্তু তিনটা আর তোমরা দেখো ওই যে সেমিলুনার বাল্ব যেগুলা সেমিলুনার সেমিলুন কিন্তু কাস্ট তিনটা করে খেয়াল করছো কিনা তোমরা দেখো কাস কিন্তু তিনটা কপাট কিন্তু তিনটা কিন্তু যেহেতু প্রত্যেকটা কপাটি অর্ধাকৃতির এই জন্য এদেরকে বলা হচ্ছে সেমিলুনার বাল্ব তাহলে একটা কোয়েশ্চেন এসেছিলো মেডিকেলে কতবারের আগেরবার যে হৃৎপিণ্ডে কয়টি কাস্ট থাকে কোন কপাটিকাতে এই টাইপের একটা কোয়েশ্চেন তুমি দেখো সেমিলুনার কপাটিকা গুলাতে কিন্তু তিনটা করে কপাট ট্রাইকাসপিডেও তিনটা শুধু বাইকাসপিডই একমাত্র বাল্ব যেটাতে মাত্র হচ্ছে দুইটা কপার্ট আচ্ছা ঠিক আছে আমরা একটু একটু খুব দ্রুত একটু দাগানো বইটা দু চার মিনিট একটু দেখে নাও জাস্ট একটু দেখে নাও জানার জন্য এই যে একটু আমি বই আবার একটু আইপ্যাডটা ঘুরায় ধরি নাহলে হচ্ছে বইটা ইয়ে করা তো মানে দেখে মজা পাবানা আর কি তোমরা আচ্ছা রিপার এটা একদম লেটেস্ট এটার পিডিএফ তোমাদের স্টাডি ম্যাটের থাকবে ওখান থেকে দেখে নিতে পারবে রক্তের প্রথম প্যারার কিছু বাদ দিও নাই এখানে আসলে এখান থেকেই কোশ্চেন পাবা চার পাঁচটা পরের দিনের পরীক্ষায় রক্ত রস মাঝারি মানের ইম্পর্ট্যান্ট খুব বেশি ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্টা এই চার্ট থেকেও অনেকবার কোশ্চেন আসছে দেখো মেডিকেলে তিন চারবার লোহিত রক্তকণিকার সংখ্যা গঠন বেড়ে গেলে কি হয় কমে গেলে কি হয় কাজ কি ইলেকট্রোপ্রোটিন কোত্থেকে আসে হিমোগ্লোবিনের স্ট্রাকচার কিচ্ছু বাদ দেওয়া যাবে না কষ্ট হলেও পড়তে হবে শ্বেত রক্তকণিকার আকার সংখ্যা কোনটা কত পার্সেন্ট টোটাল শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত আমরা কিন্তু সব ক্লাসেই মুখস্থ করে ফেলছি বাসায় যে পড়তে গেলে দেখবা যে মোটামুটি সবই তোমার মনে পড়ে যাচ্ছে বই খুললেই আর কি আচ্ছা এরপর অনুচক্রিকার কাজ গঠন তো এরকম কিছু নাই এই চার্ট ব্যাস খুব একটা আসে না পরীক্ষায় যদি পড়ে রাখতে পারো ভালো না পারলে খুব যে সমস্যা আছে তা না সংখ্যাগুলা একটু পড়তে হবে কষ্ট করে যে নিউট্রোফিল ইসনোফিল বেজোফিল আলাদা আলাদা ভাবে কত থাকে কারণ তোমাদের যদি আসলে পাঁচটা চ্যাপ্টারে পরীক্ষা হয় সেক্ষেত্রে আসলে কোনো কিছু দাড়ি কমা বাদ দেওয়ার সুযোগ নেই চ্যাপ্টারগুলা খুব ভালো করে পড়তে হবে যদিও পাঁচটা চ্যাপ্টারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম ফ্যাক্টর বলছি প্রথম চারটা আর আট আর নয় বাকিগুলা নাম দেখে রাখলে দেখে রাখতে পারো যদি মনে থাকে না হলে খুব একটা জোড়া জুড়ি নাই রক্ততন্ত্র তোমাদের এসএসসি যদি রিটার্ন হয় ওইটার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক ভর্তি পরীক্ষা অনেকবার কোয়েশ্চেন এসছে সিরাম তো পড়েছি লসিকার মোটামুটি যা আছে আমরা আদ্যপান্ত জানার চেষ্টা করেছি আজকে এখানে যে প্লিহা টনসিল ফাইলেরিয়া ক্রিমি সব কিন্তু আছে বইয়ে রক্ত পার্থক্য হৃদপিণ্ডের গঠন পেরিকার্ডিয়াম প্রকষ্ট কপাটিকা এগুলা আমাদের আবার নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার ওইদিন আমরা হৃদপিণ্ডের কোথা থেকে কোথায় রক্ত গেল পোর্টাল সংবহন রক্ত কিভাবে নিয়ন্ত্রিত হয় পালমোনারি সংবহন ওগুলা আবার আমরা একটু ডিটেলস পরবো ঠিক আছে তাহলে আমি আবার একটু আসি তোমাদের সামনে সে একটু কথা বলি বিদায় নেবো দাঁড়াও আসছি আচ্ছা আমাদের হচ্ছে আজকের যে ক্লাস এটার বেসিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রক্ত কণিকা যেগুলো আমরা একটু খুব টাইম নিয়ে ধীরে সুস্থে আসতে পড়েছি কারণ আমি জানি তোমরা ওখান থেকেই ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন পাবে আচ্ছা অনেকেই হয়তো ওল্ড বুক নিয়ে খুব চিন্তিত যে ভাই আমার তো নতুন বই নাই আমি কি কি করব শোনো যেহেতু তোমরা একদম লেটেস্ট এডিশনের পিডিএফটা স্টাডি ম্যাটেরিয়ালে পেয়ে যাবে তো আমি আগেই বলবো না এখনই লাইব্রেরিতে যে নতুন বই কিনে নিয়ে আসো কারণ গাজিয়াজ আজমল সার যে এক মাস পরে বা আরো ইতিমধ্যে চার পাঁচ মাসের মধ্যে যে আরো দুইটা এডিশনের বই বের করবেন না এটার কোনো নিশ্চয়তা নাই সো আমি সাজেস্ট করব এখনই নতুন বই কেনার জন্য খুব উদ্গ্রীব হওয়ার দরকার নেই যদি না তোমার বইটা অনেক পুরানো হয় তোমরা তো আসলে বই কিনেছ বেশ আগে হয়তো বা সেক্ষেত্রে কিনলেও কিনতে পারো আর যদি মনে করো না কিনবো না আমি পিডিএফ থেকে দেখেই যদি এক্সট্রা তথ্য বা চেঞ্জ হয়ে থাকে তথ্য একটু নোট করে রাখবো এটাও করতে পারো আচ্ছা তোমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস তো তোমরা অনেকেই হয়তো পড়ার ফরম্যাটটা কেমন হওয়া উচিত এটা এখনো বুঝতেছো না বা কি করবা এটাও বুঝতেছো না আমি সেটা নিয়ে একটু কথা বলবো শর্টে তোমরা সবার আগে পড়বে হচ্ছে মেইন বই গাজী আজমল স্যারের বই সেটা আজকে জুয়োলজি ক্লাস বোটানি ক্লাস থাকলে আবুল হাসান স্যারের বই কেমিস্ট্রি ক্লাস থাকলে হাজারি স্যারের বই ফিজিক্স ক্লাস থাকলে ইসাক স্যারের বই অবশ্যই মেইন বইটা আগে ভালো করে পড়বে কারণ এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মেইন বই থেকে হুবহু কমন পড়বে মানে যেটা আমরা সবচেয়ে প্রিফারেবল বুক বোটানি আবুল হাসান জুয়োলজি গাজী আজমল ফিজিক্স ইসাক কেমিস্ট্রি হচ্ছে হাজারি স্যারের বই ভাইয়া মেইন বই পড়ার পরে আমি কি করতে পারি মেইন বই পড়ার পরে তুমি এক্সট্রা তথ্য কারণ আমাদের অন্যান্য আরো অনেক রাইটার বই আছে সব তো পড়া পসিবল না যদি কেউ পড়তে পারো একান্তই খুব ভালো আর না পারলে সেক্ষেত্রে উন্মেসের মেডিট্রিক্স তোমাদেরকে দিয়ে দেওয়ার কথা এতদিনে মেডিট্রিক্সে দেখবে অন্যান্য রাইটারের যে তথ্যগুলি না জানলেই নয় খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে ওগুলা থেকে পড়তে পারো ভাইয়া অতিরিক্ত তথ্য কি পড়তেই হবে হ্যাঁ আমি বলবো কিছুটা পড়তেই হবে কজ তুমি শুধু একটা বই পড়ে গেলে তোমার হয়তো হবে ঢাকা মেডিকেলেই হবে হয়তো কিন্তু কনফিডেন্স লেভেল কম থাকবে মনে হবে আমি তো অন্য কোনো বই পড়লাম না সো আমার সাজেশন থাকবে অন্য বই পড়তে পারলে খুব ভালো কিন্তু ওটা খুব কষ্টসাধ্য আর একটা বই খুঁজে খুঁজে এরকম দাগানো বের করা যে কোন তথ্যগুলা আজমলে নাই সেক্ষেত্রে মেডিটিক্সটা পড়লে কিছুটা সময় সে হবে তোমাদের আচ্ছা আরেকটা ব্যাপার তোমরা আসলে অনেক দিন ধরেই সামনাসামনি ক্লাস করছো না পড়ালেখার ওইভাবে চাইলেও ফ্লো আনতে পারছো না মানে হয় না বাসা বসে আসলে পড়তে গেলে একটু ফোন চালাই একটু নোটিফিকেশন আসে একটু টুম করে আওয়াজ হয় একটু কথা বলি মানে ওরকম ফ্লোটা আসে না তো এখন তোমরা একটু চেষ্টা করো আস্তে আস্তে ফ্লোটা আনার কারণ দেখো তোমাদের পরীক্ষা আমার কাছে যদি জিজ্ঞেস করা একান্তভাবে ভাবে আই ডোন্ট থিং যে এসএসসি পরীক্ষা হবে এবার কারণ এখন হচ্ছে যদিও হতেও পারে আমি শিওর করে বলছি না কারণ হলো অলরেডি আমাদের চলে যাচ্ছে জুলাই চলে আসছে সংক্রমণের যে অবস্থা কোভিড এখন সামনে কুরবান পরীক্ষা তো এই বছরই নিতে হবে তোমাদের এসএসসি পরীক্ষা তো দুই হাজার বাইশে নেওয়া সম্ভব না পরীক্ষা নেওয়া রেজাল্ট দেওয়া হয়তো হয়তো বা তোমাদেরও সির উপরে বেস করে এবারও রেজাল্ট দিয়ে দিতে পারে আমি বলছি না পড়ালেখা বাদ দিয়ে দাও এস হবে না কিন্তু পসিবিলিটি কম কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার যারা দিল তোমাদের বড় ভাইয়া আপুরা ওরা কিন্তু বা সেকেন্ড টাইম যারা আছে তোমরা যারা এইবার দিয়েছ তোমাদের পরীক্ষা কিন্তু ঠিকই যেমন এপ্রিলে হয়ে গেছে দুই হাজার বাইশ সালেরও ঠিক ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যাবে এটা একদম সার্টেন ফিক্সড তো সেক্ষেত্রে তুমি যদি আগামী বছর শুরু করো বা পরীক্ষা তিন মাস আগে শুরু করো তার চেয়ে যারা এখন অল্প অল্প করে পড়ছো তারা এগিয়ে থাকবে এটাই অবভিয়াস এটাই তো স্বাভাবিক তাই না